বইটা ইনকা সভ্যতার ওপর লেখা, খুবই মজার একটা বই। এখন ইনকাদের বিজয় নৃত্যের রোমাঞ্চকর বর্ণনা পড়ছে নরম্যান। এই নাচকে ইনকারা বলে ক্যাচুয়া। এই নাচে বিজয়ী বীরেরা পরাজিত শত্রুকে ঘিরে বিরাট এক বৃত্ত করে সাপের মতো মোচড় খেতে খেতে নাচতে থাকে। আর এই বই পড়ার ঠিক হঠাৎ করেই শব্দ শুনতে পেল নরম্যান। কেউ আসছে এদিকে। পায়ের এই শব্দ চিরচেনা নরম্যানের। শব্দটা কানে যাওয়া মাত্র তটস্থ হয়ে উঠে সে। কেন জানি ধুকপুক করে ওঠে বুকের ভেতর। তার মা আসছে। নরম্যান বইয়ের মধ্যে জোর করে মুখ গুজে রইল। ভান করল যেন বুধ হয়ে আছে পড়ায়। জানে মা ঘুম ভাঙার পর কেমন তিরিক্ষে মেজাজের হয়ে ওঠে। তখন তার সঙ্গে কোনো কথাই বলা যায় না। নরম্যান, কটা বেজেছে দেখো তো। নরম্যান হাই তুলল, বইটা রাখলো টেবিলের ওপর। বলতে ইচ্ছে করল, মা এত ঢঙের কি দরকার, তুমি নিজেই তো গ্র্যান্ডফাদার ক্লকে দিব্যি দেখে আসতে পারতে কটা বাজে। কিন্তু বলল না সে। হাত ঘড়ির দিকে তাকালো, হেসে বলল, 5:30। আমি বুঝতেই পারিনি এত বেলা হয়ে গেছে, আসলে একটা বই পড়ছিলাম তো। আমার চোখ নেই নাকি, তুমি কি করো না করো সবই আমি দেখতে পাই। অন্ধকার হয়ে গেছে অথচ এখনো সাইনবোর্ডের আলো জ্বালোনি কেন? বাইরে বৃষ্টি হচ্ছে, আর এখনো অফিসেও যাওনি কি মনে করে শুনি। মানে এত বৃষ্টি হচ্ছিল যে ভাবলাম এমন বৃষ্টিতে কেই বা আসবে এইদিকে। গাধা কোথাকার, আরে বুদ্ধু, কাস্টমার আসার এটাই উপযুক্ত সময়। অনেকে বিশেষ প্রয়োজনে এই মুষুধারে বৃষ্টির মধ্যেও কাজে বেরোয়। কিন্তু এইদিকে কেউ আসবে বলে মনে হয় না, সবাই নতুন হাইওয়েটা ব্যবহার করছে। আমি তো তোমাকে আগেই ভবিষ্যতের কথা ভেবে তখনই সাবধান করে দিয়েছিলাম। হাইওয়ে এখান থেকে সরিয়ে নেওয়ার খবর পাবার পরপরই তোমাকে পই পই করে বলেছিলাম, মোটেলটা বিক্রি করে দাও, ফেয়ারভেলের ওদিকে নতুন রাস্তায় কত কম টাকায় জমি পেয়ে যেতাম, নতুন বাড়ি হতো আমাদের, নতুন মোটেল তৈরি হতো, সেই সাথে টাকাও আসতো। কিন্তু তুমি আমার কথায় আমলই দিলে না। তুমি কখনোই আমার কোনো কথার মূল্য দিতে চাও না। নিজে যা ভালো বোঝো, নিজে যা চাও সেটাই তোমার কাছে প্রধান। আমি যেন কিছুই না, তোমার জ্বালাতেই আমি মরলাম। তাই নাকি খোকা? 40 বছরের এক বুড়ো ধারীকে খোকা বলার কোনো মানে হয়? মা জানে খোকাটাকটা সে একদম পছন্দ করে না, কিন্তু তারপরও বলবে, ইচ্ছে করে হুল ফোটাবে। কিন্তু প্রতিবাদ করতে পারে না নরম্যান, কখনো করেন উনি, আজকেও সইল। তাই নাকি, তোমাকে আমি জ্বালিয়ে মারছি? না খোকা, কথাটা ঠিক না, আমি তোমাকে জ্বালিয়ে মারছি না, তুমি নিজের দোষে নিজেই জ্বলে মরছো। তুমি সবসময় এই ঘরের কোণে চোরের মতো ঘাপটি মেরে বসে থাকো, কেন নরম্যান? কারণ বাইরে বেরুবার সাহস তোমার নেই, কোনো কালে ছিলও না। বাইরে গিয়ে একটা কাজ জুটিয়ে নেয়ার হিম্মত তোমার কখনো হয়নি, এমনকি আজ পর্যন্ত একটা গার্লফ্রেন্ড পর্যন্ত জোগাড় করতে পারোনি। তুমি তো আমাকে যেতে দিতে চাওনি। ঠিক নরম্যান, আমি তোমাকে যেতে দিতে চাইনি, কিন্তু তোমার মধ্যে যদি সামান্য পৌরুষও থাকতো তাহলে তুমি নিজেই নিজের পথটা বেছে নিতে। মায়ের কথাগুলো তীরের মতো খোঁচা মারছে নরম্যানকে, কিন্তু প্রতিবাদ করার সাহসই হলো না ওর। আসলে সে নিজেও ভালো করে জানে মা যা বলছে তার মধ্যে মিথ্যে নেই এক রত্তি। এই কথাগুলোই নিজেকে সে মনে মনে কম করে হলেও হাজার বার শুনিয়েছে। বাইরের পৃথিবীকে তার যে বড় ভয় লাগে, কিভাবে এই পরিচিত ভুবন ছেড়ে ওই অচেনা দুনিয়ায় এসে পা বাড়াবে, এই সাহসটুকু তার বড্ড অভাব। তুমি জেদ ধরতে পারতে, তুমি নিজে একদিন বাইরে গিয়ে নতুন একটা জায়গা খুঁজে নিতে পারতে, তারপরে এই মোটেলটাও বিক্রি করা যেত। কিন্তু না, তুমি তা করোনি। কি করেছো তুমি? সারাক্ষণ নাকি কান্না কেঁদেছো বাচ্চাদের মতো, আর কেন কেঁদেছো তাও আমার জানা নেই। তুমি আসলে এই জায়গা ছেড়ে নড়তেই চাওনি, কখনোই চাওনি, আর কোনো দিন যে চাইবে না তাও আমার খুব ভালো করেই জানা আছে। এখান থেকে নড়ার ক্ষমতাই তোমার নেই, তাই না? আমি জানি আজ তুমি কেন অফিসে যাওনি, কারণ তুমি মনে প্রাণে চেয়েছো আজ যেন কেউ মোটেলে না আসে। অফিসে বসতে তোমার ভালো লাগেনি? ঠিক আছে, তোমার কথাই মানলাম, অফিসে যেতে আমার ভালো লাগেনি। এই মোটেল চালাবার কথা ভাবলে আমার গায়ে জ্বর আসে। আসল কারণ ওটা নয়, আসলে তুমি লোকজনের সঙ্গে মিশতে ভয় পাও, তাই না? সেই ছোটবেলা থেকে তুমি কারোর সাথে মিশতে চাইতে না, বলা উচিত সেই ক্ষমতাই তোমার ছিল না। তুমি শুধু একটা কাজই পেরেছো, চেয়ারে একঠায় বসে গল্পের বই গিলতে। 30টা বছর ধরে তুমি শুধু এই কাজটাই করছো, সবসময় বইয়ের আড়ালে নিজেকে লুকিয়ে রাখতে চেয়েছো। আমি তো খারাপ কিছু করছি না, বই পড়ে মনের উন্নতি ঘটাচ্ছি। মনের উন্নতি? হাসালে দেখছি, তুমি আমাকে বোকা বানাতে চাও খোকা?
তুমি যে কি ছাইপাস পড়ো তা বুঝি আমি জানি না? এটা ছাইপাস না মা, এটা ইনকা সভ্যতার উপর লেখা একটা। রাখো তোমার ইনকা সভ্যতা, যত রাজ্যের জঙ্গলিদের নিয়ে আজগুবি খবরে ঠাসা সব বই পড়ে হবেটা কি শুনি? শুধু এগুলিই না, লুকিয়ে লুকিয়ে তুমি অনেক নোংরা বইও যে পড়ো তাও জানি। মনস্তত্ত্ব নোংরা না মা, মনস্তত্ত্ব বলে কি ছেলে, কি জানো তুমি মনস্তত্ত্ব সম্পর্কে? না মানে এগুলো পড়লে মনের ভেতর একরকম পরিবর্তন আসে। তোমার পরিবর্তন জীবনেও হবে না, একটা 8 বছরের বাচ্চা ছেলেও বুঝতে পারবে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, তুমি হচ্ছে একটা মা কাতুরে ছেলে, বুঝলে? কথার তোরে মাথা ঝিমঝিম করছে ইরমানের, হৃৎপিণ্ড লাফাচ্ছে ধরাস ধরাস করে, বুক শুকিয়ে গেছে, মনে হচ্ছে কেঁদেই ফেলবে। মাটা চিরকালই এরকম, ভবিষ্যতে এরকমই থাকবে, যদি না যদি না। দারুণ চমকে উঠল নরম্যান, মা কি তার মনের ভেতরটাও দেখতে পায়? তুমি মনে মনে কি ভাবো না ভাবো সবই আমি বুঝতে পারি নরম্যান, তুমি নিজেকে যতটা না জানো তার চেয়ে অনেক বেশি আমি তোমাকে চিনি। তুমি ভাবছো আমাকে খুন করে ফেললে কেমন হয় তাই না? পারবে না, চাইলেই তো তুমি তা পারবে না, কারণ সেই সাহস তোমার নেই। তোমার সমস্ত শক্তি আমার হাতের মুঠোয়, তুমি আমার হাতের পুতুল মাত্র, আমার উপর নির্ভর করেই তুমি বেঁচে আছো, তাই আমাকে ছেড়ে এক পা নড়ার কথা তুমি স্বপ্নেও ভাবতে পারো না, ঠিক? হঠাৎ কলিং বেল বেজে উঠল, কেউ এসেছে মোটেলে, বিরাট হাঁপ ছাড়ল নরম্যান। মাকে সম্পূর্ণ আগ্রাহ্য করে এগুলো হল ঘরের দিকে, তাড়াহুড়ো করে হ্যাঙ্গার থেকে রেইনকোটটা নিয়ে পা বাড়ালো বাইরে। মুষলধারে বৃষ্টি পড়ছে তো পড়ছে, থামার কোনো লক্ষণ নেই, গাড়ির ওয়াইপার চালিয়ে দিয়েছে মেরি অনেক আগেই। বাইরে ঘন অন্ধকার, সিল্কের অস্পষ্ট পর্দার মতো অঝরে ঝরছে বৃষ্টি, হেডলাইটের তীব্র আলো চিরে দিচ্ছে সেই পর্দাটা, রাস্তার দুপাশের গাছগুলো ভিজছে কাক ভেজা হয়ে, বৃষ্টির ঝুমঝুম শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই, আশ্চর্য রকম ভৌতিক ঠেকছে চারপাশ, গাটা কেমন ছমছম করে উঠল মেরির, স্টিয়ারিংয়ের ওপর প্রায় স্থির হয়ে আছে হাত দুটো আড়ষ্ঠ, মন খচখচ করে কেন, কোথাও বড় রকমের একটা ভুল হয়ে গেছে অথচ সে ধরতে পারছে না। এই অনুভূতি মেরিকে অস্বস্তিতে ফেলে দিয়েছে, কিন্তু এখন তো মন খারাপ করে থাকার কথা নয়, তার এখন আনন্দ করার সময়, খারাপ সময়টাকে সে পেছনে ফেলে এসেছে চিরদিনের জন্য, জীবনের দুঃখময় সময় ওর কাছে এখন অতীত, যে মুহূর্তে সে টাকাটা হাতে পেল। মেরির চোখের সামনে সেলুলয়েডের ছবি হয়ে যেন ফুটে উঠল পুরো দৃশ্য, লরি এজেন্সির অফিসে দাঁড়িয়েছিল মেরি, মিস্টার লরি আর বুড়ো টমি ক্যাসিডির মধ্যে তখন লেনদেন চলছে, ক্যাসিডি বাড়ি কিনেছেন, চুক্তিপত্র সই সাবুত ইত্যাদি চলছে, টেবিলে $40,000 একতারা নোট পড়েছিল নিতান্ত অবহেলায়। মেরির চোখ দুটো বারবার আটকে যাচ্ছিল সবুজ নোটগুলোর দিকে, সইডয়ের পালা শেষ হলে উঠে পড়লেন ক্যাসিডি, হেলাফেলার ভঙ্গিতে টাকাগুলো তুলে নিলেন মিস্টার লরি, বুড়ো বেরিয়ে যেতেই দাঁতগুলো সব বেরিয়ে পড়ল তার, হাসতে হাসতে তিনি বড় একটা ম্যানিলা খামে টাকাগুলো ভরে মুখটা আটকে দিলেন গাম দিয়ে। মেরি লক্ষ্য করল খামের মুখ বন্ধ করার সময় উত্তেজনায় তার হাত কাঁপছে। নাও খামটা ধরো, এটা নিয়ে এক্ষুনি ব্যাংকে চলে যাও, 4টা প্রায় বাজে, তবুও গিলবার্টকে আমার কথা বললে জমা দিতে সমস্যা হবে না। কথা বলতে বলতে থেমে গেলেন তিনি, তীক্ষ্ণ দৃষ্টিতে চাইলেন মেরির দিকে, কি হয়েছে মিস ক্রেন, তোমার শরীর খারাপ নাকি? মিস্টার লরি খেয়াল করেননি টাকা ভর্তি খামটা হাতে নেওয়ার সময় মেরির শরীর কেমন কেঁপে উঠছিল, অবশ্য তার খেয়াল করার কথাও নয়, এই $40,000 তার লাভ থাকবে $2,000, সেই খুশিতেই তিনি বাগ বাগ। মেরির উত্তর যেন তৈরি হয়েই ছিল, তড়িঘড়ি জবাব দিল, আমার মাথাটা একটু ধরেছে স্যার, আপনার কাছে ছুটি চাইবো ভাবছিলাম, এখন তো কোনো কাজ নেই, আর সোমবারের আগে দলিলও তৈরি হবে না, আপনি যদি। ঠিক আছে ঠিক আছে, তুমি টাকাটা জমা দিয়েই বাড়ি চলে যাও, আজ আর অফিসে আসতে হবে না, তোমাকে লিফট দেবো? না না ঠিক আছে, লিফট দিতে হবে না, আমি কাজ ছেড়ে একাই বাড়ি ফিরতে পারবো। তাহলে আর দেরি করো না, সোমবার আবার দেখা হবে কেমন? মেরি মনে মনে হাসল, মিস্টার লরির বদান্যতায় মুগ্ধ হয়েছে এমন একটা ভাব করে মিষ্টি একটু হেসে অফিস থেকে বেরিয়ে পড়ল সে, চিরদিনের জন্য $40,000 সহ। এমন সুযোগ জীবনে বারবার আসে না, আর এমনই একটি সুযোগের অপেক্ষায় দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখেছে মেরি ক্রেন। প্রচণ্ড টানাটানি সংসার ছিল মেরিদের,
বাবা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর এই বিপর্যয় নেমে এলো ওদের সংসারে। 17 বছর বয়সেই লেখাপড়ার আশা চিরতরে জলাঞ্জলি দিতে হলো ওকে। মার ছোট বোনের দায়িত্বসহ পুরো সংসারের বোঝা টেনে নিতে হলো কাঁধে। চেষ্টা চরিত্র করে ছোটখাটো একটা কাজ জুটিয়ে নিল। বোন লীলাকে পড়াশোনা চালিয়ে যেতে বলল, যত কষ্টই হোক লীলার ক্যারিয়ার সে নষ্ট হতে দেবে না। 22 বছর বয়সে আর একটা বড় ধাক্কা খেলো মেরি। ডেল বেল্টারের সঙ্গে ওর প্রেম ছিল, মনে আশাও ছিল এই প্রেম একদিন পরিণত হবে পরিণয়ে। কিন্তু সেই আকাঙ্ক্ষিত দিনটি আর কখনোই ভোর সকালের সোনালি রোদের মতো উদ্ভাসিত হয়ে ওঠেনি ওর জীবনে। ডেল আর্মিতে ঢোকার পর ভুলে গেল ওকে। হাওয়াইতে পোস্টিং হয়েছিল ডেলের। প্রথম প্রথম চিঠিপত্রে যোগাযোগ রাখত, তারপর হঠাৎ করে একদিন চিঠি আসা বন্ধ হয়ে গেল। মেরি পরে শুনেছে ডেল এখন আরেক মেয়েকে নিয়ে ব্যস্ত। সে দীর্ঘশ্বাস ফেলেছে কিন্তু হতাশ হয়নি। জীবন যে কঠিন, বড় হতে হলে ওকে যে আরও সংগ্রাম করতে হবে, এটা মেরি এতদিনে খুব ভালো মতো বুঝেছে। এখন আর ভাবাবেগ আচ্ছন্ন হবার মতো সময় নেই। না, মেরি অতীত স্মৃতি রোমন্থন করে গোপনে কাঁদবে না, তাকে শক্ত হতে হবে, আরও কঠোর হতে হবে। মার শরীরও ভালো যাচ্ছিল না অনেক আগে থেকেই। বাবা মারা যাওয়ার পরপরই মার মন এবং শরীরে একই সাথে ভাঙন ধরে। তারপর দু বোন আলোচনা করে বিক্রি করে দিল নিজেদের বাড়িটা। অবশ্য লরি এজেন্সি সাহায্য করলো বাড়ি বিক্রিতে, ওদের কাজই তো এটা। লীলা কিছুদিনের মধ্যে ডাউনটাউনের এক রেকর্ড শপে একটা কাজও জুটিয়ে ফেলল। তারপর দু বোন উঠে এলো ছোট্ট একটা অ্যাপার্টমেন্টে। এখন তোমার বাইরে কিছুদিনের জন্য ঘুরে আসা উচিত, ছোট বোন বলছিল বড় বোনকে। ছুটি নাও অফিস থেকে। না, তোমার কোনো আপত্তিই শুনছি না। গত 8টা বছর তুমি একাই কলুর বলদের মতো সংসারের জোয়াল টেনেছ। এখন তোমার কিছুদিনের জন্য হলেও খোলা হওয়ায় ঘুরে বেড়ানো দরকার। নিজের চেহারাটা দেখেছ কখনো আয়নায়? সংসারের চিন্তায় চিন্তায় কী করে ফেলেছো শরীরটাকে? মেরি আয়নার সামনে দাঁড়িয়েছিল, ভূত দেখার মতো চমকে উঠেছিল। এ কাকে দেখছে সে? খোলা হাওয়ায় কতদিন নিজেকে মেলে ধরেনি মেরি। সূর্যের ঝকমকে আলোর ছোঁয়া কেমন ভুলে গেছে, মনেও নেই শুক্লা দ্বাদশীর চাঁদ কেমন আলো ছড়ায়। ভেসে পড়ল মেরি এসএস ক্যালিডোনিয়ায়। নীলসাগরের বুক চিরে ছুটে চলল বিশালাকায় জলযান। জীবনটাকে আশ্চর্য মধুর মনে হতে থাকলো। নিজেকে উচ্ছ্বল এক কিশোরী ভাবতে ইচ্ছা করল। আগের চেয়েও তন্নী তরুণী লাগছে নিজেকে। ভালোবাসায় ভরাট অন্তর, বুকের মাঝে কি জানি কি সুর বাজছে। তারপর একদিন কি হতে কি হয়ে গেল জানে না মেরি, প্রেমে পড়ে গেল সে স্যামের, স্যাম লুমিস। একহারা সুদর্শন এক যুবক, ভুবন ভোলানো হাসি হাসে। বয়স মেরির চেয়ে একটু বেশি হবে, কিন্তু প্রেমের ক্ষেত্রে বয়স কোনো কালে বাধা মানেনি, আজকেও মানল না। মেরি জানল স্যামের বাড়ি ফেয়ারভেল নামে ছোট্ট এক শহরে। ওখানে তার হার্ডওয়্যারের একটা দোকান আছে। ব্যবসাটা শুরু করেছিলেন ওর বাবা। বাবার মৃত্যুর পর একমাত্র সন্তান হিসেবে সে এখন ওটার উত্তরাধিকারী। স্যাম অকপটে স্বীকার করল, ব্যবসাটা পৈতৃক সূত্রে পাওয়ার সাথে সাথে আরেকটা জিনিসও তার ঘাড়ে সিন্দাবাদের দৈত্যের মতো চেপে বসেছে। বাবা মারা যাওয়ার পর সে জানতে পেরেছে অনেক টাকার দেনা রেখে গেছেন তিনি, $20,000 দেনা। বাড়িটা মর্টগেজ, ইনভেন্টরি মর্টগেজ, মা ইন্স্যুরেন্স পর্যন্ত। স্যামের সামনে তখন দুটো পথ খোলা ছিল, হয় নিজেকে দেউলিয়া বলে ঘোষণা করা, নয়তো বাপের ঋণ শোধ করে ব্যবসাটাকে আবার চাঙ্গা করে তোলা। ব্যাপারটাকে সে চ্যালেঞ্জ হিসেবে নেয়, সহজে দমে যাওয়ার পাত্র সে নয়। সিদ্ধান্ত নেয় যত কষ্টই হোক বাপের সমস্ত ঋণ শোধ করবে। ব্যবসাটা ভালো, স্যাম পরে বলেছিল মেরিকে। একলাফে আমি সব কিছু সমাধান করতে পারবো না এটা ঠিক, কিন্তু বছরে $8,000-$10,000 মতো লাভ থাকবে, হিসেব করে দেখেছি। ফার্ম মেশিনারিতে যদি ভালো কাজ দেখাতে পারি তাহলে আরও কিছু টাকা প্রাপ্তির আশা করছি। আমি ইতিমধ্যে $4,000 ঋণ শোধ করেও দিয়েছি, পুরোটা শোধ করতে আরও কয়েক বছর সময় লাগবে, ব্যাস তারপর ঝাড়া হাত পা। কিন্তু আমি বুঝতে পারছি না, তোমার মাথায় যদি ঋণের এত বোঝা থাকে তাহলে কি করে এই বোঝা মাথায় নিয়ে সমুদ্রযাত্রায় বেরোলে? একটা প্রতিযোগিতায় জিতেছিলাম আমি, ফার্ম মেশিনারি আউটফিটের প্রতিযোগিতায় প্রথম হয়েছিলাম। ওরাই পুরস্কার হিসেবে সমুদ্রযাত্রার ব্যবস্থা করেছে। প্রতিটি মানুষেরই কোনো না কোনো সময় একটু বিশ্রামের প্রয়োজন, কি বলো? জানো মেরি, আমার না প্রায় মনে হয় আমরা বুঝি হানিমুনে চলেছি। কেন, কল্পনায় হানিমুনকে দেখতে হবে কেন? আমরা তো তুমি যা ভাবছো তা এখনই সম্ভব নয়। পুরোপুরি প্রতিষ্ঠিত হতে আমার এখনও 2-3 বছর লাগবে। আমি এতদিন অপেক্ষা করতে পারবো না। তোমার দেনার কথা আমি ভাবতে চাই না,
প্রয়োজন হলে চাকরিটা ছেড়ে দিয়ে দুজনে মিলে তোমার স্টোর চালাবো। তারপর আমি যে জঞ্জালের মধ্যে থাকি তার মধ্যে দুজনে ঘুমাবো, এই তো। তুমি জানো না মেরি কোন নরকের মধ্যে আমি বাস করি। ওখানে আমার মতো মানুষ থাকতে পারে, কিন্তু তোমার পক্ষে থাকা কিছুতেই সম্ভব না। জানো, বেশিরভাগ সময় আমাকে শুধু বরবটি সেদ্ধ খেয়েই থাকতে হয়। শেষ পর্যন্ত ম্যারিকে ধৈর্য ধরতেই হলো। এভাবেই কেটে গেল এক বছর। গত গ্রীষ্মে ম্যারি ফেয়ারভেলে এসে নিজের চোখে দেখে গেছে স্যামের অবস্থা। জেনেছে আরও $5,000 ঋণ শোধ করে দিয়েছে তার প্রেমিক, আর মাত্র $11,000 দেনা বাকি, ওটাও শোধ হয়ে যাবে দুবছর কিংবা আরও কম সময়ে। কাজে লাগলো ম্যারি আবার লরি এজেন্সিতে। মিস্টার লরিকে দেখে মাঝে মাঝে খুব অবাক লাগে ওর। কেমন পুরনো জিনিস, জমি এসব কিছু দুমদুম করে বিক্রি করে, সাদা ভাষায় স্রেফ দালালি করে মাসে $2,000-5,000 দিব্যি কামিয়ে নিচ্ছে। তার কাছে $11,000 মানে মাত্র দু মাসের কামাই। আর বেচারা স্যাম ওদিকে রাত দিন খেটেও আগামী দু বছরের মধ্যে $11,000 ঋণটা শোধ করতে পারবে কিনা সন্দেহ। অফিস থেকে বেরিয়ে মেরি ভাবছিল কি চমৎকার খাপে খাপ মিলে গেল সব কিছু। আগামী দুদিন ব্যাংক বন্ধ থাকবে। মিস্টার লরি সোমবারের আগে জানতেই পারবে না তার টাকাটা হাফিস হয়ে গেছে। এ তো গেল একটা দিক। ওদিকে লীলাওয়াজ বাড়িতে নেই, দোকানের জন্য কেনাকাটা করতে ডালাস গেছে, সোমবারের আগে তারও ফিরে আসার কোনো চান্স নেই। বাড়ি ফিরে মেরি ঝটপট তার স্যুটকেস গুছিয়ে ফেলল। একটা খালি কোল্ড ক্রিমের কোটে ওদের দুজনের জমানো $350 মতো ছিল। লীলার কাজে লাগতে ভাববে পারে ভেবে সে ওটা ছুঁয়েও দেখল না। একবার ভাবলো লীলার জন্য ছোট্ট একটা চিরকুট রেখে যাবে, কিন্তু পরে আর সাহস হলো না। ঘণ্টাখানে গাড়ি চালিয়ে একটা শহরতলিতে পৌঁছলো মেরি। রাতের খাবার স্থানীয় এক রেস্তোরাঁয় সেরে নিল। 200 মাইল উত্তরে যাওয়ার পর এই গাড়িটাও বদলালো। পকেট থেকে হু হু করে বেরিয়ে যাচ্ছে টাকা, কিন্তু উপায় নেই, চিহ্ন মুছতে হলে এটুকু লোকসান তো দিতেই হবে। সূত্র মোছার এর চেয়ে ভালো কোনো পথ নেই। শেষ গাড়িটা সে ভাড়া করলো মিসেস স্যাম লুমিস নামে। এই গাড়িটাও সে বেচে দেবে ফেয়ারভেল পৌঁছাবার পর। ব্যাস, তারপর আর তাকে কে পায়। পুলিশের ব্যাপারেও সাধ্য নেই, মিসেস স্যাম লুমিসের ছদ্মবেশে মেরি লুইসকে ধরে। লীলার জন্য ভাবে না ম্যারি, লরি এজেন্সি জনের ঠিকানা জানে না বলে এদিকে খোঁজ নিতে আসার কোনোই অবকাশ নেই। কিন্তু ওরা লীলার কাছে অবশ্যই যাবে। তবে লীলা বুদ্ধিমতী মেয়ে, সে বুঝতে পারবে মেরি কোথায় গেছে, কিন্তু নিশ্চয়ই সে কথা বলতে যাবে না। মেরি বিশ্বাস করে লীলা অবুঝ হবে না, ওটা পরেই ভাবা যাবে। এখন তার সামনে একটাই কাজ, সোজা ফেয়ারভেল যাওয়া। কিন্তু 18 ঘন্টা এক নাগারে গাড়ি চালিয়ে ভয়ানক ক্লান্ত হয়ে পড়েছে সে। আসলে পথ গুলিয়ে ফেলেছে। গত গ্রীষ্মে দিনের বেলা ফেয়ারভেল গিয়েছিল মেরি। মাত্র এক বছরই নিশ্চয়ই এত বড় বড় গাছ গুজিয়ে উঠতে পারে না। সন্দেহ নেই, প্রচণ্ড ক্লান্তিতে বুঝতে পারেনি সে কখন ভুল রাস্তায় ঢুকে পড়েছে। এই বৃষ্টির মধ্যে বিধ্বস্ত শরীর নিয়ে এখন কোথাও যায়, একটু বিশ্রাম না নিলে আর কিছুতেই চলছে না। স্যাম এই মুখ দেখে নির্ঘাত বুঝতে পারবে কোনো অঘটন ঘটে এসেছে ম্যারি। সে হয়তো কোনো খারাপ সন্দেহ করে বসতে পারে, সেটা ঠিক হবে না। বরং কোথাও একটু বিশ্রাম নিয়ে ফিটফাট হয়ে দেখা করবে প্রেমিকের সঙ্গে। কিন্তু মুশকিল হচ্ছে রাস্তা তো গুলিয়ে গেছে। হঠাৎই একটা সাইনবোর্ড চোখে পড়ল ওর, মোটেল খালি। যদিও সাইনবোর্ডের আলো জ্বলছে না, কিন্তু হেডলাইটের আলো স্পষ্ট দেখা যাচ্ছে, পুরো মোটেল অন্ধকার। ওটার পেছনে ছোট্ট টিলার ওপর একটা বাড়ি, বাড়ির সামনের জানালায় আলোও দেখা যাচ্ছে। সম্ভবত বাড়ির মালিক ওখানেই থাকে। গাড়ি নিয়ে সামনে বাড়ল সে, হঠাৎ টের পেল গাড়ির টায়ার একটা তারের সঙ্গে বেঁধে গেছে। বাড়ির ভেতর দূরে কোথাও কলিং বেলের শব্দ হতে লাগলো। মেরি বুঝল ভুল করে সে ইলেকট্রিক সিগন্যাল কেবল ছুঁয়ে দিয়েছে। ইগনিশন সুইচ অফ করে দিল, অপেক্ষা করতে লাগলো। চুপচাপ বসে থাকতে থাকতে আনমনা হয়ে গেল সে। মনে পড়ছে আরেকটি বৃষ্টি ভেজা রাতের কথা। সেই রাতে ওর মাকে কবর দিতে গিয়েছিল ওরা। দারুণ অন্ধকার ছিল চারদিক, শুধু হাওয়ার ক্রুদ্ধ গর্জন আর ঝিমঝিমে বৃষ্টি। ভয়ঙ্কর অপার্থিব মনে হচ্ছিল সব কিছু। হঠাৎ ছায়াটা চোখে পড়ল মেরির, ভাবনার মতো ছিঁড়ে গেল। ভয়ানক চমকে উঠল। দীর্ঘদেহী একটা ছায়ামূর্তি ধীর গতিতে এগিয়ে আসছে ওর দিকে। ছায়ামূর্তি এগিয়ে আসছে, এইবার হাত রাখলো গাড়ির দরজায়। হা হয়ে গেল মেরির মুখ, চোখ বিস্ফোরিত, প্রচণ্ড চিৎকার করতে যাচ্ছিল। কি চাইছেন, রাত কাটানোর মতো জায়গা? নরম দ্বিধাগ্রস্ত কণ্ঠটা শোনার সঙ্গে সঙ্গে নিজেকে সামলালো মেরি। না, গলা স্বরে তো ভয়ানক কিছু মনে হচ্ছে না,
সুতরাং একে বিশ্বাস করা যেতে পারে। সে মাথা ঝাঁকাল, লোকটা দরজা খুলল, পার্টিশন করা ছোট একটা রুমে ঢুকে সুইচ টিপে আলো জ্বালালো। দুঃখিত, কিছু মনে করবেন না, আপনি নিশ্চয়ই অনেকক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করছিলেন। আসলে আমার মার শরীর খুব খারাপ, তো তাই আসতে দেরি হয়ে গেল। আমাদের সিঙ্গেল রুমগুলোর ভাড়া $7 করে, আপনি কি আগে ঘরটা একবার দেখবেন? না না, তা দরকার হবে না। এক মুহূর্ত ইতস্তত করল ম্যারি, তারপর রেজিস্ট্রি খাতায় নিজের নাম লিখল, জেন উইলসন, পাশের ঠিকানা সান আন্টোনিও, টেক্সাস। গাড়ির টেক্সাস প্লেটের নাম্বারটা বদলাতে পারেনিও, বাধ্য হয়ে টেক্সাসের নাম লিখতে হয়েছে। আমি আপনার ব্যাগগুলো নিয়ে নিচ্ছি। কাউন্টার থেকে বেরিয়ে ব্যাগ হাতে নিয়ে সামনে বাড়ল লোকটা, ম্যারি তার পিছু পিছু এগোল। টাকাগুলো এখনও বড় এনভেলপটায় রাবার ব্যান্ডে বাঁধা অবস্থায় গ্লাভ কম্পার্টমেন্টে পড়ে আছে। ব্যাগ নিয়ে লোকটা অফিস রুমের পাশের ঘরটায় ঢুকল। ঘরটা ছোট, কিন্তু মেরির তাতে কিছু অসুবিধা নেই। খুবই খারাপ আবহাওয়া, আপনি বোধহয় অনেকক্ষণ ধরে গাড়ি চালিয়েছেন? হ্যাঁ, সারা দিন। পছন্দ হয়েছে রুম? আচ্ছা, ধারে কাছে খাওয়া দাওয়া করার জন্য কোনো ব্যবস্থা আছে? ধারে কাছে বলতে মাইল তিনেক দূরে হ্যামবার্গারের একটা দোকান ছিল বটে, কিন্তু নতুন হাইওয়েটা চালু হওয়ার পর থেকে ওটা বন্ধ। না, খেতে হলে আপনার ফেয়ারওয়েল যাওয়া ছাড়া উপায় নেই। কত দূর ওটা? 17-18 মাইলের মতো হবে, কিন্তু আপনার তো ওই দিক দিয়ে ফেয়ারওয়েলের দিকে চলে যাওয়ার কথা। আসলে আমি পথ হারিয়ে ফেলেছি। বুঝেছি, ট্রাফিক নেই বলেই এই অবস্থা। মিস, আমি ভাবছিলাম এই বৃষ্টির মধ্যে আপনি আবার ফেয়ারওয়েল যাবেন আসবেন, তার চেয়ে যদি কিছু মনে না করেন আমার সঙ্গে ডিনারটা করে নিতে পারেন, আমি তো বাড়িতেই খাই, তাছাড়া আমি এখনই খেতেই যাচ্ছিলাম। না না, তাতে কি করে হয়? কেন মিস, অসুবিধে কিসের? মা এখন ঘুমাচ্ছে, তাকে আমরা বিরক্তও করব না। সামান্য কাটলেট আর কফিতে যদি আপনার চলে। না মানে? আর মানে মানে করবেন না, আমি কি এক্ষুনি আপনার রেডি করছি, আপনিও এই ফাঁকে তৈরি হয়ে নিন। আপনাকে ধন্যবাদ মিস্টার নরম্যান, নরম্যান বেটস। আপনার জন্য ফ্ল্যাশলাইটটা রেখে গেলাম, কাজে লাগতে পারে। ম্যারি মনে মনে হাসল, নরম্যান বেটসের লাল হয়ে যাওয়া মুখ দেখে যেন প্রচণ্ড লজ্জা পেয়েছে। নরম্যান দরজা বন্ধ করে চলে যাওয়ার পর ব্যাগ খুলে সে প্রিন্টেড একটা জামা বের করল, হাত মুখ ধুয়ে পোশাক পরে তৈরি হয়ে নিল। আয়নায় নিজেকে আরেকবার দেখে নরম্যান বেটসের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। 15 মিনিট পর ম্যারি দরজা ধাক্কাচ্ছে, কিন্তু কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। ম্যারি কয়েক সেকেন্ড বিরতি নিয়ে আবারও দরজায় ধাক্কা দিল, কোনো উত্তর নেই। কি মুশকিল, নক করার শব্দ কেউ শুনতে পাচ্ছে না নাকি? একটা বাড়ি সে যতই পুরনো হোক না কেন, তার মধ্যে কিছু না কিছুতে আধুনিকতার ছোঁয়া থাকবেই, কিন্তু এই ঘরের আসবাবপত্রের কোথাও সেই ছোঁয়া নেই। ফুল, লতাপাতা আঁকা ওয়ালপেপার, কালো ভারী মেহগনি কাঠের আসবাবপত্র, লাল টকটকে কার্পেট, উঁচু পিচওয়ালা গদি চেয়ার, চারকোনা ফায়ার প্লেস, সবই যেন 19 শতাব্দীর দোরগোড়া থেকে উঠে এসেছে। টেলিভিশন চোখে পড়ল না ম্যারির। ফ্ল্যাশলাইট দিয়ে আবারও দরজায় আঘাত করল ম্যারি, দুমদুম শব্দ হতে লাগলো। হঠাৎ পায়ের আওয়াজ শুনতে পেল, সে সিঁড়ি বেয়ে নামছে। দরজা খুলল নরম্যান, ইশারা করল ওকে ভেতরে আসতে। আমি খুবই দুঃখিত, আপনি নিশ্চয় অনেকক্ষণ ধরে দরজা ধাক্কাচ্ছেন, আসলে মাকে শোয়াতে গিয়েই দেরি হলো, মাঝে মাঝে উনি এমন ঝামেলা করেন যে। আপনার মা যখন অসুস্থ তখন তাকে এভাবে ডিস্টার্ব করা? না না, ঠিক আছে, কোনো ডিস্টার্ব হবে না, উনি বোধহয় ঘুমিয়ে পড়েছেন, আর ঘুমালে উনি কামানের শব্দেও জাগেন না। শারীরিকভাবে অসুস্থ বলতে যা বোঝায় আমার মা ঠিক তা নন, তবে মাঝে মাঝে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। যাক, এখন চলুন খেতে বসা যাক। এখানে বসে খেতে আশা করি আপনার খুব বেশি অসুবিধা হবে না, সব কিছু রেডি আছে, বসে পড়ুন, আমি কফি দিচ্ছি। নরম্যান খাবারের প্লেটে গিয়ে দিল ওর দিকে, নিন শুরু করুন। এত খিদে পেয়েছিল যে গ্রোগ্রাসে খেতে খেতে মেরি লক্ষ্যই করল না নরম্যান প্রায় কিছুই খাচ্ছে না। খাওয়া শেষে তার প্লেটের দিকে তাকিয়ে লজ্জা পেল। সে কি, আপনি দেখি কিছুই খাননি? না মানে আমার তেমন খিদে পায়নি, মাকে নিয়ে বড় চিন্তায় আছি, দোষটা আমারই, আমি তার ঠিকমতো যত্ন নিতে পারছি না। আপনারা দুজনে কি শুধু এখানে থাকেন? হ্যাঁ। তাহলে তো আপনার বেশ কষ্ট হয়। তা কিছুটা হয়, অবশ্যই নিয়ে আমার কোনো অভিযোগ নেই। ছোটবেলায় আমার বাবা আমাদের ছেড়ে চলে যান, তারপর থেকে মাই আমার সব। আমি বড় হওয়ার পর মা বাড়িটাকে মর্টগেজ রাখেন,
ফার্মটা বিক্রি করে দেন, তারপরেই মোটেলটা কেনেন। আমাদের ব্যবসা ভালোই চলছিল, কিন্তু নতুন হাইওয়েটা হওয়ার পর থেকে সব কেমন ওলট পালট হয়ে গেল। তারপর থেকে মার মাথার গোলমাল দেখা দেয়। এখন মার সমস্ত দায়িত্ব আমাকেই বইতে হচ্ছে। তবে মাঝে মাঝে ব্যাপারটা এমন কঠিন হয়ে পড়ে যে আপনাদের আত্মীয় স্বজন কেউ নেই? না। আপনি বিয়ে করেননি? না। দুঃখিত মিস্টার নরম্যান, আমি ভুল করে আপনাকে আঘাত দিয়ে ফেলেছি। না না, ঠিক আছে, আমি এখনও বিয়ে করিনি। মা আসলে এসব ব্যাপারে একদম পাত্তা দিতে চান না। আমি এর আগে এভাবে কোনো মহিলার সঙ্গে একটি বেলে বসিনি পর্যন্ত। সে কি? আপনি খুব অবাক হচ্ছেন না? অবাক হবারই কথা। আমার ধারণা ছিল আমাকে ছাড়া মা থাকতেই পারবেন না, কিন্তু এখন দেখছি আমি মাকে ছাড়া একদণ্ড টিকতে পারি না। ম্যারি কফি শেষ করে পার্স খুলে সিগারেট বের করল, প্যাকেটটা এগিয়ে দিল নরম্যানের দিকে। ধন্যবাদ, আমি সিগারেট খাই না। আমি খেলে আপনার অসুবিধা হবে? অবশ্যই না। আপনাকে একটা ড্রিঙ্ক খাওয়াতে পারলে ভালো লাগতো, কিন্তু মাহাবার এসব একদম পছন্দ করেন না। আপনি সিগারেট খান না, মদ আপনার জন্য নিষেধ, মেয়েদের সঙ্গেও মিশতে পারেন না, তাহলে আপনি করেন কি? শুধু এই মোটেল চালানো আর আপনার মাকে দেখাশোনা? তাহা কেন হবে, আমি পড়ি তো, প্রচুর বই পড়ি, তাছাড়াও আমার অন্যান্য শখও আছে। দেয়ালের একটা তাকের দিকে ইঙ্গিত করল সে। স্টাফ করা একটা মরা কাঠ বিড়ালি ওদের দিকে পিটপিট করে চেয়ে আছে। শিকার করেন? না তা নয়, তবে মরা জন্তু স্টাফ করে রাখার শখ আছে আমার। আমার বন্ধু জর্জ ও কাঠ বিড়ালিটা আমাকে দিয়েছিলেন স্টাফ করার জন্য, ওটাকে মেরেছিল, মা আমাকে বন্দুক ধরতে দেন না। মিস্টার নরম্যান কিছু মনে করবেন না, এরকমভাবে আপনার আর কতদিন চলবে? আপনি একজন প্রাপ্তবয়স্ক মানুষ, সারা জীবন নিশ্চয়ই বাচ্চাদের মতো আচরণ করলে চলবে না। আমি বুঝি, আমি আমার বর্তমান অবস্থান সম্পর্কে যথেষ্ট সচেতন। শুনলেনই তো, আমি অনেক বই পড়েছি, মনোবিজ্ঞানীরা এই অবস্থাকে কিভাবে ব্যাখ্যা করেন তাও আমি জানি, কিন্তু আমার আর করার কিছুই নেই, মার প্রতি আমার একটা দায়িত্ব আছে। দায়িত্বটা আপনি অন্যভাবেও পালন করতে পারেন, তাকে কোনো মানসিক হাসপাতালে ভর্তি করে দিন। আমার মা পাগল নন, লোকে যে যে বলুক, কিন্তু আমি জানি তিনি পাগল নন। পাগলা গারদের ডাক্তাররা সুযোগ পেলেই তাকে গারদে ঢোকাবে, এও আমি জানি, কিন্তু তারা জানে না আমার মা আমার জন্য কি প্রচণ্ড ত্যাগ স্বীকার করেছেন। যখন ছোট ছিলাম আমাকে দেখার কেউ ছিল না, তখন এই মাই আমাকে কোলে পিঠে মানুষ করেছেন। তার মাথায় যে সামান্য গণ্ডগোল, এর জন্য আমিই দায়ী। উনি যখন আমার কাছে এলেন, বললেন আমার আবার বিয়ে করবেন, তখন আমি তাকে বিয়ে করতে নিষেধ করেছিলাম। নিষেধ করার আমি কে? কিন্তু ঈর্ষায় বলুন, হিংসায় বলুন, আমি তার পথে বাধা হয়ে দাঁড়াই। আমি কি করেছি, কি বলেছি তা যদি পাগলাগারদের ডাক্তাররা জানতো, তাহলে অনেক আগে আমাকে লকআপে পুরত। আমার কারণে মার মাথাটা খারাপ হলো। কিন্তু আপনি আমার মাকে পাগলাগারদে রাখতে বলার কে? আমরা সবাই কোনো না কোনো সময় পাগলের মতো আচরণ করি, কিন্তু তাই বলে সবাই তো আর পাগল হয়ে যায় না। আমি দুঃখিত, সত্যি আমাকে মাফ করবেন, ওভাবে বলাটা আমার মোটেও ঠিক হয়নি। ঠিক আছে, আসলে একা থাকি তো, হঠাৎ আবেগের চোটে কথাগুলো ভিড়িয়ে গেল ভেতর থেকে। আপনি যেন আবার কিছু মনে করবেন না। আমাকে এখন যেতে হবে, অনেক রাত হয়ে গেছে। রাগ করে চলে যাচ্ছেন না তো? না না তা নয়, আসলে ভীষণ ক্লান্ত আমি। আপনার সঙ্গে দুদণ্ড কথা বললে ভালো লাগতো, বেসমেন্টে আমার একটা ওয়ার্কশপ আছে, আপনাকে দেখাবো ভেবেছিলাম, কিন্তু আমার এখন সত্যি বিশ্রামের দরকার। ঠিক আছে তাহলে চলুন, আপনাকে এগিয়ে দিই, অফিস বন্ধ করতে হবে, মনে হয় না আজ আর কোনো কাস্টমার আসবে। ফ্ল্যাশলাইট জেলে পথ দেখিয়ে নিয়ে চলল নরম্যান মেরিকে। আকাশ এখনও তারাহীন অন্ধকার। মেরি বিল্ডিংয়ের পাশ ঘোরার সময় পেছনে ফিরে চাইল, দরজা খুলে ভেতরে ঢুকল। গুড নাইট, আশা করি ভালো ঘুম হবে আপনার। ধন্যবাদ। দরজা বন্ধ করল মেরি, পায়ের আওয়াজ শুনে বুঝল নরম্যান তার অফিসে ঢুকেছে, কিন্তু ওদিকে আর মনোযোগ দেওয়ার প্রয়োজন বোধ করল না সে। বড় সুটকেসটা খুলল, স্যামের সঙ্গে দেখা করার সময় কোন পোশাকটা পরবে সেটা বাছাই করছে ম্যারি। আগে থেকে বের করে না রাখলে সকালবেলা তাড়াহুড়োর সময় গোলমাল হয়ে যাবে। ম্যারি হঠাৎ উপলব্ধি করল নরম্যান আসলে ঠিকই বলেছে, আমরা সত্যি সবাই কোনো না কোনো সময় পাগল হয়ে যাই, পাগলামি শুরু করি। গতকাল বিকেলেও সেই পাগলামি করেছে যখন ডেস্কের ওপর টাকাটা দেখেছিল। সে হয়তো পুলিশের চোখকে ফাঁকি দিতে পারবে, কিন্তু স্যাম তোকে প্রশ্নবানে জর্জরিত করে তুলবে।
জানতে চাইবে কে সেই আত্মীয় যাকে এতগুলো টাকা দিয়েছে, সে কোথায় থাকে, তার কথা ম্যারি আগে কেন তাকে কখনো বলেনি, সে এতগুলো টাকা নগদ নিয়ে এলো কোন সাহসে, এত তাড়াতাড়ি চাকরি ছেড়ে দিল ম্যারি, মিস্টার লোরি কোনো আপত্তি তোলেননি। তারপর তার গাড়িতে টেক্সাসের নম্বর প্লেট দেয়া, সে কেন টেক্সাসে যেতে চায় না এটা স্যাম জানতে চাইলে কি জবাব দিবে ম্যারি? না, পুরো ব্যাপারটাই দেখছে একটা পাগলামি হয়ে গেল, এখন আর ফেরার পথ নেই। সত্যিই নেই? সাপোজ সে আজ রাতে চমৎকার একটা ঘুম দিল, কাল রোববার, কাল সকাল 9টায় যদি সে এখান থেকে যাত্রা করে তাহলে সোমবার সকাল নাগাদ শহরে পৌঁছতে পারবে, তখনও লীলা এসে পৌঁছবে না, ব্যাঙ্কও বন্ধ থাকবে, তারপর ব্যাঙ্ক খুললে টাকাটা জমা দিয়ে দিব্যি অফিসে হাজিরা দিতে পারবে সে। এতে অবশেষে মরার মতো হয়ে পড়বে, কিন্তু নিজেকে বাঁচাতে চাইলে এছাড়া আর কোনো পথ নেই। কিন্তু গাড়িটার কি হবে সেটার ব্যাখ্যাও মনে মনে ঠিক করে ফেলল ম্যারি। লীলাকে বলবে সে স্যামকে সারপ্রাইজ ভিজিট দিতে যাচ্ছিল ফেয়ারভেলে, কিন্তু পথে গাড়িটা নষ্ট হয়ে যায়, মেকানিক বলে নতুন ইঞ্জিন ছাড়া ওটা চালানো যাবে না। হ্যাঁ, এটা বললে বিশ্বাস করতে পারে, অবশ্য সে যদি ফিরে যায় তাহলে তার $700 গচ্চা যাবে, মনস্থির করে ফেলেছে সে, টাকাটা ফেরত নিয়ে যাবে। নিজেকে খুব হালকা লাগল ওর, যেন বড় একটা পাপের বোঝা থেকে রেহাই পেয়েছে। যাক বাবা, এখন সবার আগে দরকার চমৎকার একটা গোসল। দরজার সঙ্গে লাগানো আয়নার সামনে এক মুহূর্তের জন্য দাঁড়ালো ম্যারি। ওর চেহারার 27 বছরের ছাপ পড়লেও দুধের মতো ধবধবে শরীরটা 21-এর এক পাও বেশি নয়। আয়নার নিজের প্রতিমূর্তিকে চুমু খেল, তারপর গিয়ে দাঁড়ালো শাওয়ারের নিচে। পানি পড়ার প্রচণ্ড শব্দ হতে লাগলো, ঘরটা ভরে উঠল বাষ্পে। শব্দ এবং বাষ্পের কারণে ম্যারি টের পেল না বাথরুমের দরজা খুলে গেছে, পায়ের শব্দ সে শুনতেই পেল না, শাওয়ারের পর্দা ফাঁকা হয়ে গেল। ম্যারি এই সময় দেখতে পেল তাকে, মুখটা পর্দার ফাঁক দিয়ে তার দিকে তাকিয়ে আছে, যেন শূন্যে ভেসে আছে একটা মুখোশ, চুলগুলো স্কার্ফ দিয়ে বাঁধা, চকচকে কাচের মতো চোখ দুটো ভয়ঙ্কর দৃষ্টিতে চেয়ে আছে, সারা মুখে পাউডারের প্রলেপ, দুই গালে টকটকে লাল রুজ, কলা ফাটিয়ে চিৎকার করার জন্য হা করলো ম্যারি। ঠিক তখন শাওয়ারের পর্দা আরও ফাঁক হয়ে গেল, বেরিয়ে এলো একটা হাত বিশাল ছুরিসহ, বিদ্যুতের আলোয় ঝলসে উঠল ধারালো ব্লেড, পরক্ষণে নেমে এলো ওটা ম্যারির গলা লক্ষ্য করে। নরম্যান ম্যারির কাছ থেকে বিদায় নিয়ে নিজের অফিস ঘরে এসে ঢুকল, রীতিমতো কাঁপছে, আছে খুব বেশি উত্তেজিত হয়ে পড়েছিল, মনের অস্থিরতা কমানোর জন্য এই মুহূর্তে একটা ড্রিঙ্কের খুবই দরকার। ম্যারিকে মিথ্যে বলেছে সে, অবশ্য ওর মা বাড়িতে কোনো মদ রাখতে দেয় না এটাও ঠিক, কিন্তু নরম্যান লুকিয়ে মদ খায়, কারণ মাঝে মাঝে এমন সব পরিস্থিতির সৃষ্টি হয় যে মদ না খেলে মেজাজ ঠিক রাখা যায় না, যেমন এখন ভেতরে ভেতরে সে উত্তেজনায় অধীর হয়ে পড়েছে। জানালা বন্ধ করলো নরম্যান, আজকের মতো বন্ধ হোটেল, ড্রয়ার খুলল সে, মদের বোতলটা বের করল, কাপা হাতে ছিপি খুলে তরল আগুনটা ঢেলে দিল মুখে, জ্বলতে জ্বলতে আগুনটা নেমে গেল নিচে। মেয়েটাকে বাড়িতে নিয়ে আসা মস্ত ভুল হয়ে গেছে, কিন্তু মেয়েটা খুব সুন্দরী, তাছাড়া দেখে শুনে মনে হচ্ছিল বড় ধরনের কোনো বিপদে পড়েছে, এমন অসহায় একটা মেয়েকে সে কি আশ্রয় না দিয়ে পারত? আর ওর নিজের ইচ্ছা ছিল মেয়েটার সঙ্গে কিছুক্ষণ সময় কাটানোর, তাই মা নিষেধ করা সত্ত্বেও তাকে নিয়ে এসেছে সে বাড়িতে। এখানে মার যতটা অধিকার নরম্যানের অধিকার ততটাই। তারপরও হয়তো সে মেয়েটাকে আসতে বলতো না, কিন্তু মার ওপর মেজাজ এত খারাপ হয়ে গিয়েছিল যে স্রেফ জিদের বসে সে ম্যারিকে ডেকে এনেছে বাড়িতে। কিন্তু মেয়েটা বাড়িতে আসছে এটা মাকে জানানো উচিত হয়নি, কারণ কথাটা শুনে রেগে আগুন হয়ে গেল মা, মৃগী রোগীর মতো আচরণ শুরু করলো, উম্মাদের মতো চিৎকার করতে করতে বলল, মেয়েটাকে যদি তুমি এখানে আনো ওকে আমি খুন করে ফেলবো। কিন্তু মেয়েটার সাথে খাওয়ার সময় ভয়ানক টেনশনে ছিল সে, বারবার মনে হচ্ছিল এই বুঝি মা চলে এসে একটা কেলেঙ্কারি করে বসে। মার ঘর অবশ্য তালা মারা ছিল, কিন্তু দরজায় লাথি মেরে চিৎকার করে মহিলা কোনো সিন ক্রিয়েট করে না বসে এই চিন্তায় নরম্যান ভালো করে খেতেই পারেনি। তৃতীয় পেগ হুইস্কি গিলল নরম্যান, আশা করলো মা এতক্ষণে ঘুমিয়ে পড়েছে, কাল সকালে হয়তো তার কোনো কিছুই মনে থাকবে না, এরকম ঘটনা আগেও ঘটেছে। হঠাৎ একটা শব্দ শুনতে পেল নরম্যান, তাড়াতাড়ি উঠে দাঁড়ালো চেয়ার ছেড়ে, মা আসছে নাকি, তা কি করে সম্ভব? নরম্যান আরেক ঢোক হুইস্কি খেল, টান টান হয়ে গেল স্নায়ু, হাত কাঁপছে না আর,
মেয়েদের ব্যাপারে বরাবরই নার্ভাস সে, কিন্তু এখন মেয়েটার কথা ভাবতে ভালো লাগছে তার। বরং একটু আগের কথা ভেবে নিজেকে ধিক্কার দিতে ইচ্ছা করছে। মার সম্বন্ধে মেয়েটা যখন ওইসব কথা বলছিল তখন তার অমন উত্তেজিত হয়ে পড়া মোটেও ঠিক হয়নি। এখন নরম্যানের মনে হচ্ছে যেন নামের মেয়েটা তার মা সম্পর্কে যা বলেছে ভুল বলেনি। অমন রেগে না গেলে ওর সঙ্গে নিশ্চয়ই আরও কিছুক্ষণ সময় কাটানো যেত। হয়তো মেয়েটার সঙ্গে তার আর কোনো দিন দেখাই হবে না। এরকম সুন্দরী একটা মেয়ের প্রেমে পড়তে মাঝে মাঝে স্বাদ হয় নরম্যানের। জেনের প্রেমেই যদি পড়া যেত, মেয়েটা হয়তো হেসে ফেলতো তার মনের কথা জানতে পারলে। কিন্তু নরম্যান নিজেকে বোঝাতে চেষ্টা করে, যেন খচ্চর হলেও ভারী সুন্দরী। আমার উচিত ছিল ওকে একটা বোতল অফার করা, একসঙ্গে মদ খেতাম, দুজনে মাতাল হতাম, তারপর ওকে পাজাকোলা করে বিছানায় নিয়ে। না, তা আমি পারিনি, মনে মনে ভাবে নরম্যান, কারণ আমার মধ্যে পৌরুষ নেই। মা ঠিকই বলে আমি পৌরুষহীন, নইলে এত বড় একটা সুযোগ পেয়েও কেন হেলায় হারালাম। ধীরে ধীরে উঠে দাঁড়ালো নরম্যান, মাথাটা ঝুঁকে আছে সামনের দিকে, কান পাতলো দেয়ালে, জুতো খোলার শব্দ শুনল। এখন মেয়েটা বাথরুমের দিকে যাচ্ছে। নরম্যানের হাত দুটো আবার কাঁপতে শুরু করলো উত্তেজনায়, ডান হাতটা বাড়ালো সামনের দিকে। এখানকার প্লাস্টার খসে গিয়ে একটা ছোট্ট ফুটো তৈরি হয়েছে, কিন্তু এটাতে চোখ লাগালে পাশের ঘরের বাথরুম স্পষ্ট দেখা যায়। সেই ফুটো দিয়ে খচ্চর মেয়েগুলোকে আগেও দেখেছে। তারা তাকে নিয়ে যতই হাসাহাসি করুক, কিন্তু নরম্যান তাদের সম্পর্কে যা জানে তা তারা কল্পনাও করতে পারবে না। ফুটোতে চোখ রাখতেই দেখতে পেল মেয়েটাকে, বাথরুমে ঢুকেছে, হাসছে আপন মনে, আঙুলে চুল পেঁচাচ্ছে। এবার সামনে দিকে ঝুঁকল, সে মোজা খুলল, সোজা হয়ে দাঁড়ালো। আবার জামাটা মাথা গলিয়ে খুলে ফেলতেই বাকি সব ঢাকা অর্ধনগ্ন শরীরের দেখে মাথা খারাপ হওয়ার জোগাড় হলো নরম্যানের। কায়মনোবাক্যে প্রার্থনা করতে লাগলো যেন মেয়েটা ঘুরে না দাঁড়ায়, কিন্তু নরম্যানকে হতাশ করে দিয়ে পেছনে ফিরে দাঁড়ালো। সে দেখলো দরজার সঙ্গে আটকানো আয়নার সামনে দাঁড়িয়ে মেয়েটা ব্রার হুক খুলছে। ইচ্ছে করছে দেয়াল ভেঙে মেয়েটার কাছে ছুটে যায়। হঠাৎ একটা আওয়াজ শুনে সচকিত হয়ে উঠল নরম্যান। অফিস ঘরের দরজা খুলছে কে যেন, কিন্তু চাবি তো তার কাছে। অফিস ঘরের চাবি আরও একজনের কাছে থাকে, মায়ের কাছে। শুধু অফিস ঘরের চাবি নয়, নিজের রুমের চাবি, এই বাড়ির চাবি, সব চাবি মার কাছে থাকে। চোখ মেলল না নরম্যান, জানে মা এখন তার সামনে, তার দিকে তাকিয়ে আছে। চোখ বুঝেই থাকলো সে, নড়াচড়ার শক্তিও যেন হারিয়ে ফেলেছে। মা ঠিক সময়ে এসে পড়েছে, নয়তো সে সত্যি ওই খচ্চরটার খপ্পরে পড়ে যেত। মা সবসময় তার প্রয়োজনের সময়ই আসে। হঠাৎ ঝাঁকি খেয়ে জেগে উঠল নরম্যান। ও কি সত্যিই ঘুমিয়ে পড়েছিল নাকি অজ্ঞান হয়ে গিয়েছিল? মাথাটা এমন ব্যথা করছে কেন? এরকম অবস্থায় ছিল সে এক ঘন্টা নাকি দু ঘন্টা। মেয়েটার কথা মনে পড়তেই ফুটে চোখ লাগালো সে। খা খা করছে বাথরুম, শাওয়ারের পর্দা টানা, কাউকে দেখা যাচ্ছে না। নরম্যান ভাবল মেয়েটা নিশ্চয়ই শাওয়ার বন্ধ করতে ভুলে গেছে, হয়তো এতক্ষণে ঘুমিয়েও পড়েছে। কিন্তু পানি তো পড়ছে খুব জোরে, বোধহয় খুব ক্লান্ত বলে ওর ঘুম ভাঙছে না। হঠাৎ মেঝের দিকে নজর গেল নরম্যানের। ঝকঝকে সাদা টাইলসের ওপর গোলাপি পানির ধারা। পানির রং গোলাপি কেন? শুধু তাই নয়, পানির মধ্যে লাল রঙের সরু সরু সুতোর মতো কি যেন, দেখে মনে হয় শিরা। মেয়েটা নির্ঘাত পা পিছলে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে বুঝে ফেলল নরম্যান, কিন্তু কর্তব্যকর্মে গাফিলতি করল না এক মুহূর্ত। ডেস্ক থেকে চাবি নিয়ে দ্রুত বেরিয়ে গেল অফিস থেকে। মেয়েটার রুমের দরজা খুলল, বেডরুমে নেই সে। বিছানার উপর খোলা সুটকেস চোখে পড়ল। তার মানে নরম্যান যা ভেবেছে তাই, অ্যাক্সিডেন্ট ঘটিয়েছে মেয়েটা। ছিটকে বাথরুমে ঢুকল নরম্যান, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে অনেক। মেঝেতে ছিন্ন ভিন্ন তালগোল পাকানো রক্তাক্ত মাংসপিণ্ডটার দিকে তাকিয়ে বুক হিম হয়ে গেল নরম্যানের। মুহূর্তে মনে পড়ল মার কাছেও অ্যাক্সের চাবি আছে, এবং সে সেই চাবি জোড়ার যথাযথ ব্যবহারও করেছে। দরাম করে দরজা বন্ধ করল নরম্যান, হাঁপাতে হাঁপাতে ছুটল বাড়ির দিকে। রক্ত আর জলে মাখামাখি হয়ে গেছে জামা কাপড়, তবে এগুলো পরে পরিষ্কার করলেও চলবে, অনেক কাজ পড়ে আছে সামনে। সবার আগে দেখতে হবে মার অবস্থা এখন কেমন। তীব্র ভয় আর আতঙ্কের মধ্যেও দ্রুত আত্মবিশ্বাস ফিরে পেতে লাগলো নরম্যান। তাড়াতাড়ি পা চালালো,
বাড়ি পৌঁছে দেখলো সামনের দরজা খোলা, বারান্দায় এখনও আলো চলছে, কিন্তু ওখানে কেউ নেই। মার ঘরের দরজা হাট করে খোলা, আলো চলছে ভেতরে। পা বাড়াল নরম্যান, এগুলো বেডরুমের দিকে। ভেতরে ঢুকেই ধাক্কা খেল সে। বেডরুম খালি, মা নেই, ঘরের প্রতিটি জিনিস ঠিকঠাক আছে, শুধু আসল মানুষটা নেই। পোশাকের আলমারির দিকে এগোলো সে। হ্যাঙারে সার বাঁধা সব পোশাক, কেমন বাজে গন্ধ, বমি এসে যায়। কিন্তু এই গন্ধটাকে ছাপিয়ে আরেকটা গন্ধ এসে ঝাপটা মারল ওর নাকে। মেঝেতে তাকালো, মার একটা স্কার্ফ দলা মোচড়া হয়ে পড়ে আছে। ঝুঁকে স্কার্ফটা তুলে নিল নরম্যান, সঙ্গে সঙ্গে খাড়া হয়ে গেল গায়ের রোম, স্কার্ফের গায়ে রক্ত। তার মানে মা কাণ্ডটা ঘটবার পর এখানে ফিরে এসেছে, পোশাক পাল্টেছে, তারপর আবার উধাও হয়ে গেছে। এখন নরম্যান কি করবে? পুলিশ ডাকবে? না, পুলিশে খবর দেওয়া যাবে না, মা তো আর ইচ্ছে করে কাজটা করেনি, সে অসুস্থ, এজন্য আসলে তাকে দায়ী করা চলে না। ঠান্ডা মাথায় খুন এক জিনিস আর অসুস্থতা অন্য জিনিস, বিশেষ করে মাথার গোলমাল থাকলে তাকে নিশ্চয়ই খুনের অপরাধে ফাঁসি দেওয়া যায় না। মার ঘরের চারদিকে দ্রুত একবার চোখ বোলাল নরম্যান, প্রাণ থাকতে সে মাকে তার এই ঘর থেকে সরাতে পারবে না। তাছাড়া এখন পর্যন্ত কেউ জানেই না যে তার মা এখানে থাকে। মেয়েটাকে মার কথা বলেছিল কারণ তার সঙ্গে নরম্যানের আর কোনোদিন দেখা হওয়ার চান্স ছিল না, আর এখন তো সে মরেই গেল, সুতরাং মার অস্তিত্ব যেভাবে গোপন ছিল সেভাবেই থেকে যাবে। পুলিশের কাছে যাবে না ঠিক করলো নরম্যান, তারপর ম্যারিকে নিয়ে ভাবতে শুরু করলো। মেয়েটা তাকে বলেছিল সারাদিন সে গাড়ি চালিয়েছে, ফেয়ারভেলের রাস্তাও তার চেনা ছিল না, কাছাকাছি কারোর সঙ্গে দেখা করার তার উদ্দেশ্য ছিল না নিশ্চয়ই। যদিও পুরো ব্যাপারটা অনুমানের, তবু যুক্তিগুলো একেবারে ফেলনা নয়, এর উপর ভিত্তি করেই তাকে এখন এগোতে হবে। মেয়েটা রেজিস্টারে সই করেছিল কিন্তু তাতে কিছুই যায় আসে না। কেউ যদি ওর ব্যাপারে কখনো খোঁজ নিতে আসে তাহলে নরম্যান বলবে, হ্যাঁ এরকম একটা মেয়ে এখানে এসেছিল বটে, কিন্তু রাত কাটিয়ে পরদিন আবার চলে গেছে। এখন তার মূল কাজ হচ্ছে লাশ এবং গাড়িটাকে সরিয়ে ফেলা, তারপর সমস্ত চিহ্ন লোপাট করতে হবে। কাজে লেগে গেল নরম্যান বেটস। মার জামাকাপড়গুলো একত্র করে একটা বলের মতো করল সে, তারপর নিয়ে চলল নিচে। রান্নাঘরে গিয়ে নিজের পোশাক পাল্টাল, অন্য কাপড় পরল, কাপড়গুলো কোথাও রাখার মতো একটা পাত্র খুঁজল সে, পরে পুড়িয়ে ফেলবে। বেসমেন্টে চলে এলো, ফ্রন্ট সেলারের দরজা খুলতেই যা খুঁজছিল পেয়ে গেল, পুরনো বড় একটা ঝুড়ি। জামাকাপড়গুলো সব ছুঁড়ে ফেললো নরম্যান ঝুড়িতে, সেলারের সিঁড়ির কাছে টেবিল থেকে পুরনো অয়েল ক্লথটা টেনে নিল। হল ঘরের সব বাতি নেভালো, ঝুড়ি আর অয়েল ক্লথ নিয়ে অন্ধকার বাড়ি থেকে বেরিয়ে এলো সে। মাকে কোথায় খুঁজবে নরম্যান এত রাতে? রাস্তার দিকে যদি সে সত্যি যায় আর কোনো লোকের গাড়ি থামিয়ে উঠে পড়ে তাহলে কি হবে? সবচেয়ে মারাত্মক ব্যাপার, মা অপ্রকৃতস্থ অবস্থায় সেই লোককে যদি সব কথা বলে দেয়। অবশ্য এমনও হতে পারে সে এখন ওদের বাড়ির পেছনের জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, ওদিকে আবার একটা জলাও আছে, সে কি ওদিকটাতেই মাকে খুঁজবে? দীর্ঘশ্বাস ফেললো সে, বুঝে উঠতে পারছে না কি করবে। ওই জিনিসটাকে ওভাবে বাথরুমে ফেলে রেখে মাকে খুঁজতে যাওয়া ওর কাছে বেশি ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। পিচের মতো অন্ধকারে হোঁচট খেতে খেতে মোটেলের দিকে এগোলো নরম্যান। বাড়ির পেছন দিকের নুড়ি বেছানো পথটায় বৃষ্টির কারণে মাটি নরম হয়ে আছে। মেয়েটার ঘরে পৌঁছে যেন হাঁপ ছাড়ল সে। ঝুড়িটাকে মাটিতে রাখল, আলো জ্বালাল। একটু পরেই যে দৃশ্য দেখতে হবে ভেবে ভয়ে বুক ধরফর করছে, কিন্তু উপায় নেই, লাশটাকে সরাতেই হবে, নইলে মাকে বাঁচাতে পারবে না সে। এগোলো বাথরুমের দিকে, রক্তাক্ত শরীরটার নিচে ধারালো ছুরিটার দিকে এক পলক তাকালো সে। পরক্ষণ ওটাকে তুলে নিয়ে ছুঁড়ে ফেললো ঝুড়ির মধ্যে, ঝুড়ি থেকে একজোড়া মোজা বের করল, পরে নিল হাতে, তারপর অয়েল ক্লথ দিয়ে মেরির প্রায় বিচ্ছিন্ন শরীরটাকে পেঁচালো, ঠেসে ঠুসে ঢোকালো ঝুড়ির মধ্যে, বন্ধ করল ঢাকনা। এবার বাথরুমটা পরিষ্কার করতে হবে। ভারী ঝুড়িটাকে টেনে নিয়ে এলো নরম্যান শোবার ঘরে। এই সময় মেরির পার্স চোখে পড়ল, ওটা খুলে গাড়ির চাবিটা বের করল, তারপর বুড়িটাকে টানতে টানতে নিয়ে এলো গাড়ির কাছে, সাবধানে দরজা খুলল। দর দর করে ঘামছে নরম্যান, গাড়ির পেছনের বনেট খুলে ঝুড়িটাকে রাখলো ভেতরে। মেরির চুলের কাঁটা ইত্যাদি সহ একটি মেয়ের ব্যবহার্য যা যা থাকে সব খুঁজে এক জায়গায় জড়ো করল সে। পার্সের টাকায় হাত দিল না, চোখের সামনে থেকে এগুলোকে এখন চিরতরে দূর করতে পারলেই সে বাঁচে। সামনের সিটে ব্যাগ দুটো রাখলো নরম্যান,
মেরির রুমের দরজা বন্ধ করে গাড়িতে ওঠার আগে একবার সতর্ক দৃষ্টিতে এদিক ওদিক চাইল। না, রাস্তা ক্লিয়ার। গাড়িতে উঠে বসলো সে, চালুও করলো ইঞ্জিন, হেডলাইট জ্বালল। আলো চালানো খুবই বিপজ্জনক জানে সে, কিন্তু করার কিছুই নেই। মাঠের মধ্যে দিয়ে গাড়ি চালাবে সে, আলো চালা না থাকলে এগোতেই পারবে না। জলায় পৌঁছতে অনেক সময় লাগলো নরম্যানের। গাড়ির হেডলাইট এবং টেইলাইট নিভিয়ে দিল, ইঞ্জিন চালু রেখে লাফিয়ে নামলো ওটা থেকে। চালকবিহীন গাড়ি নিয়ন্ত্রিত হারিয়ে কর্দমাক্ত ঢাল বেয়ে ঠোক্কর খেতে খেতে নামতে লাগলো জলার দিকে। জলাটা কতটা গভীর জানা ছিল না নরম্যানের। কয়েক মিনিট ওকে অসহ্য যন্ত্রণার মধ্যে রেখে অবশেষে পুরো যান্ত্রিক কাঠামোটা অদৃশ্য হয়ে গেল থকথকে পাকে। গাড়িটার লাশ, জামাকাপড় সহ এখন নিশ্চিন্ত হয়ে গেছে চোখের সামনে থেকে। আপাতত আর কোনো দুশ্চিন্তা নেই, কিন্তু কাজ বাকি রয়ে গেছে এখনও। নরম্যান ফিরে এলো অফিস ঘরে। বাথরুমের প্রতিটি কোণ ইঞ্চি ইঞ্চি করে সাবান আর ব্রাশ দিয়ে ধুয়ে মুছে সাফ করলো সে। তারপর আবার চেক করলো বেডরুম। এই সময় মেয়েটার কানের একটা দুল চোখে পড়ল, বিছানার নিচে পড়ে আছে। মেয়েটা যে কানে দুল পড়েছিল সন্ধ্যাবেলা তা লক্ষ্যই করেনি নরম্যান। সম্ভবত খোপা খোলার সময় দুলটা খুলে গেছে, কিন্তু জোড়াটা গেল কোথায়? অনেক খুঁজলো কিন্তু পেল না। হয়তো বাকি দুলটা মেয়েটার ব্যাগে বা কানেই রয়ে গেছে। খোঁজাখুঁজি বাদ দিল, এই দুলটাকেও কাল জলায় ফেলে আসবে ঠিক করল। রান্নাঘরে ঢুকলো নরম্যান। সিঙ্ক পরিষ্কার করতে করতে ঘুমে দু চোখ বুঝে এলো বারবার। গ্র্যান্ডফাদার ক্লক ঢং ঢং শব্দে জানিয়ে দিল রাত দুটো বাজে। পানি বরফের মতো ঠান্ডা, কিন্তু কোনো অনুভূতি জাগল না ওর মধ্যে। ক্লান্ত শরীরটা টানতে টানতে শোবার ঘরে এলো নরম্যান। রাতের পোশাক পরতে গিয়ে মনে পড়ল, আরে মা তো এখনও বাড়ি ফেরেনি, তার মানে তাকে আবার জামা কাপড় পরে খুঁজতে যেতে হবে। খোদা জানে এই নিশুতি রাতে কোথায় এখন ঘুরঘুর করছে এই মহিলা। হঠাৎ নরম্যানের মনে চিন্তাটা এলো, কী দরকার তার মাকে খোঁজার? যে কাজ সে করেছে তারপর তাকে আবার কষ্ট করে খুঁজতে যাওয়ার কোনো মানে হয়? হয়তো এতক্ষণে মাকে রাস্তা থেকে কেউ তুলে নিয়ে গেছে এবং মা খুনের কথা হড়বড়িয়ে তাকে বলেও দিয়েছে। তবে এর জন্য চাই প্রমাণ, আর নরম্যানের কাছে কেউ প্রমাণ চাইতে এলে সে পুরো ব্যাপারটাকে অস্বীকার করে বসবে। অবশ্য তার দরকার হবে না, কারণ মাকে দেখে এবং তার গল্প শুনে যে কেউ বুঝতে পারবে এই মহিলা বদ্ধ উন্মাদ। তারপর তারা তাকে নির্ঘাত লকআপে পুরে দেবে, যেখান থেকে মা জীবনেও বেরিয়ে আসতে পারবে না। কিন্তু পরক্ষণে নরম্যান আবার উদ্বিগ্ন হয়ে পড়ল। মা যেতে পারে কোথায়? বড় রাস্তায় নাও যেতে পারে, খুব সম্ভবত বাড়ির আশেপাশেই কোথাও রয়েছে। আর মাথাটা যদি সত্যি খারাপ হয়ে থাকে তাহলে সে জলার ধারে যেতেও পারে, আর অন্ধকারে হয়তো পা পিছলে জলার মধ্যে পড়ে গেছে। নরম্যানের চোখের সামনে চোরাবালিতে গাড়ি অদৃশ্য হওয়ার দৃশ্যটা ভেসে উঠল। স্পষ্ট দেখতে পেল তার মা ডুবে যাচ্ছে জলার মধ্যে, হাঁসফাঁস করছে বাঁচার জন্য, চেষ্টা করছে কোনো কিছু ধরে মাটিতে ওঠার, কিন্তু পারছে না। তার হাঁটু ডুবে গেল, ডুবে যাচ্ছে নিতম্ব। পরনের পোশাক উরুতে ইংরেজি ভি আকৃতি নিয়ে চেপে বসেছে ক্রমশ, তলিয়ে যাচ্ছে মা জলার পাকে। কিন্তু তবুও তাকিয়ে আছে নরম্যান। উম্মাদিনী বুড়ির এই সলিল সমাধি যেন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে সে। হঠাৎ নরম্যান নিজেকে আবিষ্কার করল জলার মধ্যে। শ্বাস নেয়ার জন্যে হাঁকপাক করছে সে। মাকে দেখলো জলার পারে দাঁড়িয়ে আছে। দ্রুত ডুবে যাচ্ছে নরম্যান। মা ছাড়া এই মুহূর্তে তার কেউ নেই ওকে বাঁচার। ও মরতে চায় না। আর হঠাৎ নরম্যানের চিন্তার মোড় ঘুরে গেল। মনে পড়ল মেয়েটা খুন হয়েছে কারণ সে ছিল পাপী, অপরাধী। সে শরীর দিয়ে তাকে লোভ দেখাচ্ছিল, তাকে নোংরা পথে যেতে প্রচুরিত করছিল। কিন্তু নরম্যান জানে ওটা পাপ, মা তাকে এসব শিখিয়েছে, এবং পাপীদের যে বেঁচে থাকতে নেই এটাও মা তাকে বলেছে। হঠাৎ ঘুম ভেঙে গেল নরম্যান বেটসের। ঘামে সমস্ত শরীর ভিজে জবজবে। ও তাহলে এতক্ষণ স্বপ্ন দেখছিল। হঠাৎ কপালে নরম ঠান্ডা হাতের ছোঁয়া পেল নরম্যান। ভয় নেই বাবা, মায়ের কণ্ঠ ভেসে এলো বিছানার পাশ থেকে। চোখ মেলতে চাইল নরম্যান, কিন্তু মা ওর চোখের ওপর হাত বুলিয়ে বলল, সব জানি আমি, সবই দেখেছি। তুমি কি ভেবেছিলে তোমাকে এভাবে ফেলে চলে যাব আমি? তুমি যা করেছো ঠিকই করেছো, এখন আর কোনো চিন্তা নেই। আবার ঘুমের মধ্যে তলিয়ে যেতে ভাবল, সত্যিই তো আর কোনো চিন্তা নেই, তাকে রক্ষা করার জন্য মা তো রয়েছেই।
নরম্যান সিদ্ধান্ত নিল আজ রাতের ঘটনা নিয়ে সে আর কোনোদিন কোনো কথা বলবে না। মাকে পাগলাগারদে পাঠানোর চিন্তাটাও বাদ দিল সে। মা যাই করুক, নরম্যানের কাছেই সে থাকবে, এখানেই তার একমাত্র জায়গা। মা পাগল হোক আর যাই হোক, নরম্যানের সব কিছু বলতে একমাত্র সেই, তার দুনিয়া বলতে আছেই তো এই মা, মা তার কাছেই আছে। এই অনুভূতি পরম নিশ্চয়তা দিল নরম্যানকে, গভীর ঘুমের অন্ধকারে তলিয়ে গেল। শুক্রবার সন্ধ্যায় একটি আশ্চর্য ঘটনা ঘটল ফেয়ারওয়েল শহরের একমাত্র হার্ডওয়্যারের দোকানে। মৃত অত্তরিণী রেসপিগি ফিরে এলেন দোকানের মালিক স্যাম লুমিসের কাছে। তার বিখ্যাত ব্রাজিলিয়ান ইমপ্রেশন গানটি গাইতে লাগলেন। গান বাজনা ভালোবাসে স্যাম। ক্লাসিক গানগুলো একা শুনে মজা নেই, সবাইকে নিয়ে শুনতে হয়। স্যাম লুমিস তার প্রতিবেশীদের কথা ভেবে মনে মনে হাসল। অবশ্য এজন্য সে ওদের কাউকে দোষারোপ করে না, বরং ওরা তাকে নিজের মতো করে থাকতে দিচ্ছে বলে সে ওদের প্রতি কৃতজ্ঞ। দোকানের পেছন দিকে ছোট্ট খুপরির মতো একটা ঘর, এখানেই থাকে স্যাম। থাকতে খুব অসুবিধে হয়, কিন্তু বাস্তবতাকে বাধ্য হয়ে মেনে নিয়েছে সে। রান্নাবান্নার কাজটাও এখানেই সেরে নেয় সে। কষ্টগুলিকে খুশি মনেই মেনে নিয়েছে সে, জানে আর বেশি দিন তাকে এভাবে কষ্ট করতে হবে না, দিন তার শীঘ্রই ফিরবে। খতিয়ান বইতে চোখ বোলাতে বোলাতে এরকমই মনে হলো স্যামের, এ মাসেই সে আরও $1,000 দেনা থেকে মুক্ত হতে পারবে। একটা কাগজে হিসেব নিকেশ করতে করতে মেরির কথা খুব মনে পড়ল স্যামের। মেরি তার ব্যবসার ক্রমাগত উন্নতির কথা শুনলে খুব খুশি হয়ে উঠত। ওকে নিয়ে বেচারির বড্ড চিন্তা। তার ইদানিংকার চিঠিতে প্রায়ই হতাশার সুর লক্ষ্য করছে স্যাম। বেশ কয়েকদিন ধরে মেরির কোনো চিঠিও পাচ্ছে না সে। হয়তো অসুস্থ হয়ে পড়েছ, কিন্তু মেরির অসুখ হলে তোর ছোট বোন লীলা না কি যেন নাম, সে অন্তত একটি খবর দিত। খুব সম্ভব মেরি হতাশজনিত কারণেই লিখছে না। অবশ্য সেজন্য স্যাম তাকে দোষ দেয় না, কারণ অনেকদিন ধরে যুদ্ধ করতে করতে মেরি এখন ক্লান্ত। দীর্ঘশ্বাস ফেলল স্যাম। মাঝে মাঝে ওর মনে হয় মেরির সঙ্গে নিজেকে জড়িয়ে সে হয়তো ভুলই করেছে। পরস্পরকে ওরা কতটুকু বা চেনে অথবা জানে। গত বছর মেরি এখানে এসেছিল দিন দুয়েকের জন্যে, তারপর থেকে আর কাছাকাছি হওয়ার সৌভাগ্য হয়নি কারো। ওর আজ হয়েছেটা কি, সব উল্টোপাল্টা ভাবছে? আসলে সুরের বিষণ্ণ ছোঁয়া হঠাৎ ওকে আবেগ প্রবণ করে তুলেছে। এই সময় আওয়াজটা কানে এলো স্যামের। শব্দটা আসছে সামনের দরজা দিয়ে, কে যেন দরজার হাতল ধরে টানছে। আজকের জন্য দোকান বন্ধ করে দিয়েছিল স্যাম, তবে যেই আসুক না কেন সে অচেনা কেউ হবে, কারণ স্থানীয় লোকজনের জানা আছে স্যাম কখন তার দোকান বন্ধ করে। তাদের কিছু দরকার হলে আগে ফোন করত, তারপর আসত। খদ্দের যেই হোক না কেন ব্যবসা বলে কথা, তাছাড়া আগন্তুক যেভাবে দরজা ধরে টানাটানি করছে তাতে ওটার হাতল খুলে না যায়। পকেট থেকে চাবি বের করতে করতে বলল, দাঁড়ান দাঁড়ান, দরজা খুলছি আমি। চৌকাঠে দাঁড়িয়ে আছে সে, রাস্তার আলো তির্যকভাবে পড়েছে তার উপর। ছায়ামূর থেকে চিনতে পেরে বিস্ময়ে হা হয়ে গেল স্যাম। মেরি, ফিসফিস করে বলল স্যাম। চুমু খাওয়ার জন্য মুখ নামালো সে, টের পেল আলিঙ্গনাবদ্ধ শরীরটা শক্ত হয়ে উঠেছে। হাত দিয়ে তাকে ঠেলতে শুরু করলো সে, কিন্তু স্যাম আরও জোরে চেপে ধরায় দমাদম ঘুষি মারতে লাগলো সে জনের চওড়া বুকে। স্যাম অসম্ভব রকম বিস্মিত হলো এই অপ্রত্যাশিত আচরণে। আমি ম্যারি নই, আমি লীলা। লীলা মানে ম্যারির ছোট বোন? দুঃখিত, আমি আসলে আবছালোতে তোমাকে চিনতে পারিনি। ঠিক আছে, এসো ভেতরে এসো। মানে লীলা পায়ের কাছে ওর সুটকেসটার দিকে তাকিয়ে ইস্ততস্তত করে দেখছে। স্যাম বলল, ওটা আমি নিচ্ছি, তুমি ভেতরে এসো, পেছন দিকে আমার ঘর। লীলা নীরবে স্যামকে অনুসরণ করল। স্যাম তার ঘরে ঢুকে রেডিও বন্ধ করার জন্য হাত বাড়ালো, বাধা দিল, না থাক, সুরটা চেনার চেষ্টা করছি। ভিলা লোবোস, রেসপিগির, ব্রাজিলিয়ান ইমপ্রেশন। ও আচ্ছা, ওটা আমাদের স্টকে নেই। তুমি গান শুনবে নাকি কথা বলবে? ঠিক আছে, বন্ধ করেন ওটা, তাহলে ভালোভাবে কথা বলা যাবে। বসো, কোটটা খুলে আরাম করে বসো। ধন্যবাদ, আমি বেশিক্ষণ বসার জন্য আসিনি, আমাকে আবার ঘর খুঁজতে বেরোতে হবে। ঘর খুঁজতে এসেছ? শুধু আজ রাতের জন্য, কাল সকালেই চলে যাব। আমি ম্যারিকে খুঁজতে এসেছি। কাকে খুঁজতে এসেছো?
কিন্তু ও এখানে আসবে কি করতে? সেটাই তো আপনার কাছে জানতে চাই আমি। আমি কি করে তা বলবো, ম্যারি এখানে আসেনি তো। আগে এসেছিল, মানে সপ্তাহখানেক আগে। না তো, ওর সঙ্গে আমার শেষ দেখা হয়েছে গত গ্রীষ্মে। কিন্তু কী ব্যাপার লীলা, ম্যারির কী হয়েছে, ওকে খুঁজছো কেন? জানি না, আমি কিছুই জানি না। প্লিজ আমাকে খুলে বলো সব। ম্যারি এখানে আসেনি আপনি ঠিক জানেন তো? অবশ্যই, বেশ কিছুদিন ধরে ওর কোনো চিঠিপত্রও পাচ্ছি না, আমি খুব চিন্তায় পড়েছিলাম। কিন্তু তুমি এসে হঠাৎ এসব কী বলছো লীলা? ঠিক আছে, আপনার কথা আমি বিশ্বাস করলাম, কিন্তু ম্যারি সম্পর্কে খুব বেশি কিছু খবর বোধহয় আপনাকে দিতে পারবো না। এক সপ্তাহ ধরে ম্যারির সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। আমি ডালাসে গিয়েছিলাম দোকানের জন্য কিছু মালপত্র কিনতে। অফিসের কাজ শেষ করে সোমবার ভোরে আমি পৌঁছে বাড়িতে, কিন্তু দেখি ম্যারি বাসায় নেই। প্রথমে ভেবেছি অফিসের কাজে হয়তো আজ একটু সকাল সকাল বেরিয়েছে, পরে আমাকে ফোন করবে। কিন্তু দুপুরে ওর কোনো ফোন এলো না দেখে চিন্তা হয় আমার। ওর অফিসে ফোন করলাম, ম্যারির বস মিস্টার লোরি বললেন ম্যারি নাকি সকাল অফিসেই যায়নি। শুক্রবার বিকেল অফিস থেকে বেরোবার পর থেকে তার কোনো খোঁজ নেই। এক মিনিট, ব্যাপারটা ভালো করে বুঝতে দাও আমাকে। তুমি বলতে চাইছো এক সপ্তাহ ধরে ম্যারি নিখোঁজ? হ্যাঁ। তাহলে আমাকে আগে কেন খবর দাওনি, আমাকে ফোন করোনি কেন তুমি, পুলিশে জানিয়েছো? স্যাম, আমি এসবের কিছুই তুমি করোনি। সারা সপ্তাহ ধরে ম্যারির জন্য একটাই অপেক্ষা করেছো, তারপর আমার কাছে জানতে এসেছো ও এখানে এসেছে কি না, আশ্চর্য! আমি ভেবেছি ম্যারি বোধহয় আপনার এখানে আছে। আপনারা দুজনে মিলে প্ল্যান করছেন, কিসের প্ল্যান সেটাই তো আমি জানতে চাই। দরজা থেকে ভেসে এলো নরম একটা কণ্ঠ। চমকে তাকালো ওরা, লম্বা রোগা একটা লোক দাঁড়িয়ে আছে চৌকাঠে, তার মাথায় ছাই রঙের স্টেটসন হ্যাট। আপনি কে, এখানে এলেন কি করে? সামনের দরজাটা খোলা ছিল, একটা খবর জানার জন্য আপনার কাছে এসেছিলাম, কিন্তু মিস ক্রেন দেখি আগেভাগে আমার প্রশ্নটা আপনাকে করে ফেলেছেন। অবশ্য তাতে কোনো অসুবিধা নেই, জবাবটা আপনি আমাদের দুজনকেই দিতে পারেন। কিসের জবাব? বলছি, লম্বা লোকটি ভেতরে ঢুকলো, ছাই রঙা জ্যাকেটের মধ্যে হাত ঢুকালো। স্যাম ভাবল সে বুঝি পিস্তল বের করছে, আত্মরক্ষার ভঙ্গিতে তার হাত উপর উঠে গেল। কিন্তু পকেট থেকে আগন্তুক ওয়ালেট বের করতে দেখে শরীরের পাশে হাত দুটো আবার ঝুলে পড়ল। একটা আইডেন্টি কার্ড জনের দিকে এগিয়ে দিল, বলল, আমার নাম অ্যারবোগাস্ট, মিল্টন অ্যারবোগাস্ট, প্যারিটি মিউচুয়ালের লাইসেন্সপ্রাপ্ত গোয়েন্দা, বর্তমানে লোরি এজেন্সির পক্ষে কাজ করছি, যেখানে আপনার গার্লফ্রেন্ড চাকুরি করেন। আমি জানতে এসেছি আপনি এবং আপনার বান্ধবী মিলে $40,000 দিয়ে কি করেছেন। ছাই রঙা স্টেশন হ্যাটটি টেবিলের ওপর, জ্যাকেটটি ঝোলানো চেয়ারে। মিল্টন অ্যারবোগাস্ট তার তৃতীয় সিগারেটটি অ্যাশ্রেতে গুঁজে দিয়ে চতুর্থটি ধরালো। আচ্ছা, আপনি তাহলে দাবি করছেন যে গত সপ্তাহে ফেয়ারওয়েলের বাইরে যাননি? কিন্তু আমি খবর নেব স্যাম, মিথ্যা বললে কিন্তু ধরা পড়ে যাবেন। স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদ করলে আমি জানতে পারবো আপনি সত্য কথা বলছেন কিনা। কিন্তু ম্যারি আপনার সঙ্গে দেখা করতে এসেছিলেন কিনা এতে তা প্রমাণিত হয় না। রাতে আপনার দোকান বন্ধ হওয়ার পর তিনি আসতে পারেন, যেমন মিস ক্রেন আজ এসেছেন। কিন্তু সে আসেনি। দেখুন লীলার কাছে আপনি সবই শুনেছেন, মেরির কাছ থেকে অনেক দিন ধরে কোনো চিঠিপত্রও পাচ্ছিলাম না। গত শুক্রবার তার কাছে আমি একটি চিঠি লিখি, আর ওই দিনই সে নিখোঁজ হয়ে যায়। ও আমার কাছে আসতে জানলে কি আর ওকে চিঠি লিখতাম আমি? পুরো ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য আপনি ওটা করে থাকতে পারেন, খুবই বুদ্ধিমানের মতো কাজ এটা। অত বুদ্ধিমান আমি নই, টাকার ব্যাপারে আমি কিছুই জানি না। আপনার কথা শুনে মনে হয়েছে এমন কি উনি মিস্টার লোরাও জানতেন না ওই দিন বিকেলে তিনি $40,000 পাবেন? সেক্ষেত্রে ম্যারিরও টাকার কথা জানার প্রশ্নই ওঠে না। তাহলে আমরা কিভাবে দুজনে মিলে টাকা মেরে দেওয়ার প্ল্যান করলাম? টাকা মেরে দেওয়ার পর তিনি আপনাকে কোথাও থেকে ফোন করে থাকতে পারেন ওই রাতেই, এবং আপনাকে তার কাছে চিঠি লেখার কথাও বলতে পারেন। এখানকার ফোন কোম্পানিতে তাহলে খোঁজ নিয়ে দেখুন, গত এক মাসে আমার কাছে লং ডিস্টেন্সের কোনো ফোন আসেনি। তাহলে উনি হয়তো আপনাকে ফোন করেননি, কিন্তু তিনি সোজা গাড়ি চালিয়ে আপনার কাছে এসেছেন, সব কথা খুলে বলেছেন এবং পরিস্থিতি ঠান্ডা হওয়ার পর আপনার সঙ্গে মিলিত হওয়ার পরিকল্পনা করেছেন। আমার বোন চোর নয়, তার সম্পর্কে এভাবে কথা বলার কোনো অধিকার আপনার নেই। সে সত্যি টাকা নিয়েছে কি না এ ব্যাপারে আপনার হাতে কোনো প্রমাণ নেই। হয়তো মিস্টার লোরি নিজেই টাকাটা নিয়ে এখন মেরিকে দোষী করে এই আজগুবি গল্পটা তৈরি করেছেন।
দুঃখিত, বুঝতে পারছি আপনার খুব লেগেছে, কিন্তু আপনি মিস্টার লোরিকে এভাবে অভিযুক্ত করতে পারেন না। চোর ধরা পড়ে টাকা উদ্ধার না হওয়া পর্যন্ত আন্দাজে কারো সম্পর্কে নেতিবাচক উক্তি করা ঠিক নয়। তাছাড়া দেখুন, মিস মেরিকে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। টাকাটা তার হাতে আসার পর থেকে তিনি লাপাত্তা, বাড়িতেও তিনি ওই টাকা রাখেননি, ওটা একদম উধাও। তার গাড়িটিও উধাও, সেই সঙ্গে তিনিও। সব মিলে আপনার বোনকে সন্দেহ করা যায় বই কি? না, যায় না। আমি যখন পুলিশে খবর দিতে যাচ্ছিলাম তখন আপনি আর মিস্টার লোরি আমাকে বারণ করেছেন। আপনি বলেছিলেন পুরো ব্যাপারটা গোপন রেখে কয়েকদিন অপেক্ষা করতে, মেরি নাকি এর মধ্যে মনস্থির করে টাকাটা ফেরত দেবে। আপনাকে আমি যা বলেছিলাম তার একটা কথাও আপনি বিশ্বাস করেননি, কিন্তু আমি জানি মেরি টাকা চুরি করেনি। কেউ হয়তো টাকার ব্যাপারটা জানতো, সেই হয়তো ওকে কিডন্যাপ করেছে। শুনুন মিস ক্রেন, আপনার বোন কিডন্যাপ হননি, তিনি বাড়ি গিয়ে জিনিসপত্র গুছিয়ে গাড়ি করে বের হয়ে পড়েছিলেন একা। আপনাদের বাড়িওয়ালি তাকে যেতে দেখেছে। সুতরাং যুক্তিতে আসুন। আমি যুক্তি নিয়েই কথা বলছি, কিন্তু আপনি অযৌক্তিক কথা বলছেন। আমাকে এখানে অনুসরণ পর্যন্ত করেছেন। কিভাবে বুঝলেন আমি আপনাকে এখানে অনুসরণ করে এসেছি? তাহলে আপনি এই সময় এখানে কেন? মেরি এবং স্যামের সম্পর্কের কথা আপনার জানার কথা নয়, আমি ছাড়া এ কথা কেউ জানে না। এমনকি স্যাম লুমিস নামে কেউ একজন আছেন তাও আপনার জানার কথা নয়। ভুল বললেন, আপনার বোনের টেবিলে যে খামটা দেখেছিলাম ওতে মিস্টার স্যামের ঠিকানা লেখা ছিল। আমার চিঠি দেখি। এটা আপনার কোনো প্রয়োজন নেই, এটার মধ্যে কোনো চিঠি ছিল না। খামটা আমি নিয়েছি কারণ মিস মেরির হাতের লেখা আমার চেনার দরকার ছিল। অবশ্য আমি গত বুধবার সকালে এখানে পৌঁছার পর থেকে এটাকে নিয়ে কাজ শুরু করেও দিয়েছি। আপনি বুধবার এখানে এসেছেন? জি। সুতরাং বুঝতেই পারছেন আমি আপনার পিছু নেইনি, আপনার আগে এখানে চলে এসেছি। আপনার বোনের বিছানার পাশে মিস্টার স্যামের একখানা ছবিও ছিল, ফলে দুয়ে দুয়ে চার মিলিয়ে নিতে আমার অসুবিধা হয়নি। আমি $40,000 হাতে পেলে কি করতাম? প্রথমে শহর ছেড়ে পালাতাম, কিন্তু কোথায় যেতাম? ক্যানাডা, মেক্সিকো, ওয়েস্ট ইন্ডিজ, বেশি ঝুঁকি হয়ে যায়। তাছাড়া অনেক দূরে যাওয়ার মতো বিশেষ পরিকল্পনা না থাকলে খুব স্বাভাবিকভাবেই আমি আমার প্রিয়জনের কাছে চলে যেতাম। মেরিও তাই করেছেন, চলে এসেছেন তার প্রেমিকের কাছে। অনেক হয়েছে, তখন থেকে খালি একতরফাভাবে অভিযোগ করে চলেছেন আপনি, অথচ প্রমাণ করতে পারেননি কিছুই। এভাবে ফালতু অভিযোগ করার অধিকার আপনার নেই। আপনি প্রমাণ চাইছেন তাই তো। আপনার কি ধারণা বুধবার সকাল থেকে এখানে বসে আমি ঘোড়ার ঘাস কাটছি? আপনার প্রেমিকার গাড়ির খোঁজ আমি পেয়েছি। আপনি আমার বোনের গাড়ির খোঁজ পেয়েছেন? জি। আমি ধারণা করছিলাম তিনি গাড়ি বদল করবেন, তাই আমি শহরের সমস্ত ডিলারদের কাছে খোঁজ নেই। পুরোনো গাড়ির ডিলাররা তখন মিস ক্রেনের গাড়ির বর্ণনা এবং লাইসেন্স নম্বরটা আমাকে দেয়। টাকা তিনি পুরোটাই পেইড করে দিয়েছিলেন। দ্বিতীয় গাড়িটা তিনি যেখান থেকে চেঞ্জ করেছেন সেই জায়গাটাও আমি আবিষ্কার করলাম। তিনি তুলসা থেকে গত শনিবার হাইওয়ে ধরে আসছিলেন এবং এদিকেই আসছিলেন। 16 ঘন্টা টানা গাড়ি চালিয়েছেন, দুবার গালি পাল্টেছেন। পথে যদি কোনো দুর্ঘটনা না ঘটে থাকে তাহলে মিস ক্রেনের শনিবার রাতে এখানে পৌঁছে যাওয়ার কথা। হয়তোবা, কিন্তু সে আসেনি। দেখুন, আপনি প্রমাণ চাইলে আমি দিতে পারি। গত শনিবার রাতে আমি লিজিয়ন হলে ছিলাম, তাস খেলছিলাম, অনেকে এই ব্যাপারে সাক্ষী দেবে। রোববার সকালে আমি চার্চে যাই, বিকালে ডিনার করি। আপনার ব্যাপারে আমি খোঁজখবর আগেই নিয়েছি। তাহলে দেখা যাচ্ছে আপনার সঙ্গে সত্যি মিস ক্রেনের সাক্ষাৎ হয়নি, তবে নিশ্চয়ই কিছু একটা গোলমেলে ব্যাপার ঘটেছে। আমাকে আবার নতুন করে কাজ শুরু করতে হবে। পুলিশে জানালে কেমন হয়? আমার মনে হয় আপনার পুলিশে খবর দেওয়া উচিত। যদি সত্যি কোনো দুর্ঘটনা ঘটে থাকে তাহলে তো তুলসা থেকে শুরু করে এখানকার সমস্ত হাসপাতাল একা আপনার পক্ষে খবর নেওয়া সম্ভব হবে না। কে জানে মেরি এখন কোথায় অজ্ঞান হয়ে পড়ে আছে। অলক্ষণে কথা বলো না লিলি, এরকম কিছু হলে তুমিও খবর পেয়ে যেতে। মেরি ঠিকই আছে। আচ্ছা, আপনি তো একা সমস্ত কাজ করতে পারবেন না, পুলিশে খবর দিচ্ছেন না কেন? মেরি নিখোঁজ হয়েছে, পুলিশের কাছে এভাবে রিপোর্ট করলে ওরা হয়তো কি খুঁজে বের করতে পারবে? পুলিশে ঝুলে 18 খা জানে নি তো। আমরা চাইছি যত দূর সম্ভব গোপনে কেসটার সুরাহা করতে, কোম্পানির গুডউইল রক্ষা করাই আমার উদ্দেশ্য। তাহলে মিস মেরিরও লোক জানাজানির ভয় থাকবে না। অবশ্য যদি আমরা তার এবং টাকাগুলোর সন্ধান পাই তাহলেই। কিন্তু আপনার কথা মতো মেরি যদি এত দূর এসেই থাকে তাহলে আমার সঙ্গে দেখা করলো না কেন? আপনার মতো আমি এই প্রশ্নের উত্তর জানতে চাই। আপনি আর 24 ঘন্টা অপেক্ষা করতে পারবেন? কেন, নতুন কোনো পরিকল্পনা এসেছে নাকি মাথায়? আরও চেক করব, তবে তুলসাতে আর যাব না। হাইওয়ে, রেস্টুরেন্ট, ফিলিং স্টেশন, কার ডিলার, মোটেল ইত্যাদি জায়গাগুলোয় ভালো মতো খোঁজ নেব। হয়তো মিস ক্রেনকে কেউ দেখে থাকতেও পারে, কারণ আমার এখনও বিশ্বাস তিনি অবশ্যই এদিকে এসেছেন। হয়তো এখানে পৌঁছার পর তিনি মন পরিবর্তন করে অন্য কোথাও চলে গেছেন, কিন্তু আমি নিশ্চিত হতে চাই।
কিন্তু যদি চব্বিশ ঘন্টার মধ্যে কোনো খবর না পান তাহলে পুলিশের কাছে গিয়ে নিখোঁজ রিপোর্ট করব, ঠিক আছে? তোমার কি মত? জানি না, আমার মাথায় কিছুই আসছে না। আপনি যা ভালো মনে করেন তাই করুন। ঠিক আছে, তবে তাই হোক। তবে আপনাকে একটা কথা স্পষ্ট বলে দিচ্ছি, কালকের মধ্যে যদি মেরির কোনো খোঁজ না পান এবং পুলিশে খবর না দেন তাহলে আমি কিন্তু নিজে যাব পুলিশের কাছে। হোটেলে বোধহয় আমি রুম পেয়ে যাব, কি বলেন? কিন্তু মিস লীলা, আপনি কি করবেন? আমি ওর ব্যবস্থা করব। কাল কিন্তু এখানে আমরা আপনার জন্য অপেক্ষা করব, মনে রাখবেন। তা আমি জানি, আপনাদের কষ্ট দেওয়ার জন্য দুঃখিত, কিন্তু আমার কর্তব্য তো আমাকে করতেই হবে। আমরা আপনার বোনের খোঁজ পেয়ে যাব, কিছু ভাববেন না। আমার খুব ভয় করছে, মেরির যদি সত্যি কিছু হয়ে যায়। আরে বোকা মেয়ে, কাঁদে না, আমার উপর বিশ্বাস রাখো, সব ঠিক হয়ে যাবে। আপনাকে আমি বিশ্বাস করব কেন স্যাম? আপনি তো অ্যাডভোকেটের কাছে মিথ্যা কথাও বলতে পারেন। শপথ করে বলুন, মেরি সত্যি এখানে আসেনি, আপনি টাকার ব্যাপারে কিছুই জানেন না। আমি শপথ করেই বলছি লীলা, টাকার ব্যাপারে আমি কিছুই জানি না। আপনি হয়তো সত্যি কথাই বলছেন, মেরি তো আমাদের যে কারোর সঙ্গে দেখা করতে পারত, কিন্তু সে তা করেনি। আমি আপনাকে বিশ্বাস করছি স্যাম, কিন্তু এটা ভাবতেও কষ্ট হয়েছে, নিজের বোন এমন। এসব কথা বাদ দাও তো, তোমার এখন কিছু খাওয়া দরকার, তারপর লম্বা ঘুম দেবে, দেখবে কাল সব কিছু আবার ঠিক হয়ে গেছে। আপনার তাই মনে হয়? হ্যাঁ মনে হয়। জীবনে এই প্রথম কোনো মেয়েকে মিথ্যে আশ্বাস দিল স্যাম। অসহ্য প্রতীক্ষার পর রাত ভোর হলো, শনিবার এলো। স্যাম তার দোকান থেকে লীলার হোটেলে ফোন করল। লীলা জানালো সে কিছুক্ষণ আগে নাস্তা সেরেছে, তবে মিল্টন অ্যাডভোকেটের সঙ্গে তার দেখা হয়নি, সম্ভবত সে আগে ভাগেই কাজে বেরিয়েছে। অ্যাডভোকেট আমার জন্য একটা মেসেজ রেখে গেছে, বলেছে আজ কোন এক সময় সে ফোন করবে। রুমে একা বসে থেকে কি করবে, তার চেয়ে আমার এখানে চলে আসো, আমরা লাঞ্চ করার পর হোটেলে খবর নিতে পারবো অ্যাডভোকেট ফোন করেছিল কিনা, অথবা অপারেটরকে বলবো কোনো ফোন এলে কলটা আমার এখানে ট্রান্সফার করে দিতে। লীলা রাজি হলো, মেরিকে নিয়ে কোনো অশুভ চিন্তা মনে ঠাঁই দিতে চায় না স্যাম। মেরি চোর, এ কথা ভাবলেই গা গুলিয়ে আসে স্যামের। আসলে কি সে মেরিকে ভালো করে জানে? নিজেকে প্রশ্ন করল স্যাম। কাল সারা রাত মেরিকে নিয়ে ভেবেছে সে, আবিষ্কার করেছে যতটা মনে করে তার চেয়ে অনেক কম জানে সে তার প্রেমিকা সম্পর্কে। আসলে ভাবল স্যাম, পরস্পরকে আমরা কতটুকুই বা চিনি, কতটুকুই বা জানি, মানুষের মন বোঝা বড়ই দায়। মেরি টাকা চুরি করলে করতেও পারে, হয়তো সে তার দেনা শোধ করার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিল, তারপর নিজেকে আর সামলাতে পারেনি, স্যামের জন্যই হয়তো সে চুরি করেছে। না, আর ভাবতে পারছে না, চিন্তাগুলো বারবার জট পাকিয়ে যাচ্ছে। দুদিন আগেও সে ভাবতে পারেনি ম্যারিকে নিয়ে এমন অবিশ্বাসের কথা ভাবতে হবে। ফ্রেশ মুড নিয়ে লীলা ঢুকলো স্যামের দোকানে, তাকে এখন উৎফুল্ল দেখাচ্ছে, লাইট ওয়েট স্যুটে লাগছেও চমৎকার। তারপর লাঞ্চ করার জন্যে বেরিয়ে পড়ল, সাথে বব সামারফিল্ডও গেল। খেতে খেতে লীলা অনিবার্যভাবে মেরি এবং মিল্টন অ্যাডভোকেটের প্রসঙ্গ তুলল, অ্যাডভোকেট কোনো খবর পেল কিনা এ নিয়ে বারবার প্রশ্ন করল স্যামকে। সব প্রশ্নের সংক্ষিপ্ত জবাব দিল স্যাম। খদ্দের সামলালো বব, দোকানের পেছনের ঘরে বসে লীলার সঙ্গে কথা বলতে লাগলো স্যাম। স্যামের সহচর্যে ধীরে ধীরে সহজ হয়ে এলো লীলা, রেডিও খুলে গান শুনতে শুনতে তন্ময় হয়ে গেল সে। চমক ভাঙল জনের ডাকে, বার্টকের কনসার্ট ফর অর্কেস্ট্রা, তাই না? ঘরে ঢুকতে জানতে চাইলো সে। ওর দিকে তাকালো লীলা, হাসল, ঠিক ধরেছেন, আপনি দেখছি গান বাজনা সম্পর্কে অনেক খবর রাখেন। এতে অবাক হওয়ার কী আছে, এই বয়সটাই হাইফাই মিউজিক শোনার জন্যই তো। মফস্বলে বাস করি বলে গান বাজনা, শিল্পকলা, বই পড়া ইত্যাদির প্রতি আগ্রহ থাকবে না ভাবো কী করে? আমি এসব খুব পছন্দ করি এবং গান বাজনার জন্য প্রচুর সময়ও ব্যয় করি, বুঝলে? বুঝলাম, আপনি লোহালোক করে ব্যবসা করলেও রসকসহীন নন, কিন্তু এদিকে তো চারটে বাজতে চললো, অথচ মিল্টন অ্যাডভোকেটের এখনও কোনো খবর নেই। খবর হবে, ধৈর্য ধরো, সময় হলে সে ঠিকই খবর দেবে। কিন্তু আমি আর ধৈর্য ধরতে পারছি না, আমার খুব চিন্তা হচ্ছে। আপনি চব্বিশ ঘন্টা সময় দেওয়ার কথা বলেছেন, তারপর কিন্তু পুলিশে যাবেন কথা দিয়েছেন। অবশ্যই যাব, কিন্তু সেই চব্বিশ ঘন্টা শেষ হতে এখনও চার ঘন্টা বাকি, তবে আমার ধারণা এর মধ্যে অ্যাডভোকেট ফোন করবে। হয়তো করবে, কিন্তু স্যাম সত্যি করে বলুন তো, আপনি আমার মতো নার্ভাস ফিল করছেন না? করছি,
আমিও বুঝতে পারছি না অ্যারবোগাস্ট ফোন করতে একটু দেরি করছে কেন। এ এলাকায় চেক করার মতো খুব বেশি জায়গা নেই। রাতের খাবার খাওয়ার মধ্যে যদি সে কোনো খবর না দেয় তাহলে আমি চেম্বার্সের কাছে যাব। কে সে? এখানকার শেরিফ। স্যাম, আমি কথা শেষ করতে পারলো না লীলা। তার আগে স্টোরে ফোন বেজে উঠল। বব সামারফিল্ড রিসিভার এগিয়ে দিয়ে বলল, আপনার ফোন। স্যাম কানে রিসিভার লাগাতে লাগাতে লক্ষ্য করল লীলা ওর পিছু পিছু বেরিয়ে এসছে ঘর থেকে। হ্যালো, আমি স্যাম লুমিস বলছি। অ্যারবোগাস্ট, আপনারা বোধহয় আমার জন্য খুব চিন্তায় পড়ে গেছেন না? অবশ্যই, লীলা এবং আমি সেই দুপুর থেকে এখানে বসে আছি আপনার ফোনের জন্য। কোনো খবর পেলেন? বলার মতো এখনও কিছু জানতে পারিনি। তাহলে সারাদিন কী করলেন? কোথায় ছিলেন এতক্ষণ? কোথায় ছিলাম না বলুন, পুরো এলাকা চষে বেরিয়েছি। এখন আমি পায়ানাসাস থেকে কথা বলছি। শহরের একেবারে শেষ প্রান্তে জায়গাটা, তাই না? মাঝের হাইওয়েটা দেখেছেন? হ্যাঁ, তবে আরেকটা রাস্তা নাকি আছে শুনলাম। ঠিকই শুনেছেন, পুরনো হাইওয়ে। তবে ওটা এখন আর কেউ ব্যবহার করে না, একেবারেই খারাপ রাস্তা। এমনকি কোনো ফিলিং স্টেশন পর্যন্ত নেই। কিন্তু এখানকার এক রেস্টুরেন্টের এক লোক আমাকে বলল ওই রাস্তায় নাকি একটা মোটেল আছে। ও হ্যাঁ হ্যাঁ, একটা পুরনো বাড়ি আছে বটে, কিন্তু ওটা এখনও চালু আছে কিনা আমি জানি না। ওখানে গিয়ে আপনার কোনো লাভ হবে বলে মনে হয় না? ওটাই আমার লিস্টের শেষ জায়গা। যখন ফিরে আসছি তখন একবার ঢু মেরেই যাই। আপনার ওদিকের খবর কি? মেয়েটার কী অবস্থা? ও আমাকে পুলিশের কাছে যাওয়ার জন্য তাড়া দিচ্ছে। আমি ফিরে না আসার পর্যন্ত অপেক্ষা করুন না। কতক্ষণ লাগবে আপনার আসতে? বড়জোর এক ঘন্টা, যদি ওই মোটেলে কিছু না পাই। দেখুন, আমরা তো পরস্পরের সঙ্গে সমঝোতা করেই কাজে নেমেছি। আমি ফিরে আসা পর্যন্ত অনুগ্রহ করে অপেক্ষা করুন। তারপর দরকার হলে আমিও আপনাদের সঙ্গে পুলিশের কাছে যাব। একসঙ্গে কাজ করলে কাজটা আমাদের জন্য আরও সহজ হয়ে উঠবে। ঠিক আছে, আপনাকে এক ঘন্টা সময় দেয়া গেল, আমরা দোকানেই আছি। কী বললো লোকটা? কোনো খবর জোগাড় করতে পেরেছে? পারেনি, তবে সে এখনও হাল ছাড়েনি, চেষ্টা চালিয়ে যাচ্ছে। মাত্র একটা জায়গা বাকি আর? হতাশ হও না, হয়তো ওখান থেকে সে কোনো খবর পেয়ে যেতে পারে। আর না হলে সে এক ঘন্টার মধ্যে ফিরে আসবে বলেছে, আমরা শেরিফের কাছে যাব। বেশ, আমরা অপেক্ষা করব, তবে এক ঘন্টার বেশি কিছুতেই নয়। স্যাম, এক ঘন্টা প্রায় পার হয়ে যাচ্ছে। তাই তো, কিন্তু ওকে আর কয়েক মিনিট সময় দেওয়া যায় না, তাছাড়া আমাকে দোকানও বন্ধ করতে হবে। ঠিক আছে, কিন্তু কয়েক মিনিটের চেয়ে বেশি কিছুতেই নয়, আপনি তো জানেন আমার মনের অবস্থা। জানি লীলা, অত চিন্তা করো না, ও কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। কিন্তু মিল্টন অ্যারবোগাস্ট এলো না। স্যাম এবং বব তাদের শেষ খদ্দেরটিকে বিদায় করলো 5:30 নাগাদ। এখন এখন চলুন যাই, আপনি যদি যেতে না চান তাহলে আমি। দাঁড়াও, কথা বলো না, ফোন বাজছে। হ্যালো, অ্যারবোগাস্ট বলছি। কোত্থেকে বলছেন? আপনি বলেছিলেন কি বলেছিলাম ভুলে যান। আমার হাতে একদম সময় নেই। মোটেলের বাইরে দাঁড়িয়ে আমি কথা বলছি। শুনুন, আপনার বান্ধবী হোটেলে ছিলেন গত শনিবার রাতে। ম্যারি? আপনি শিওর? 100 বার শিওর। আমি রেজিস্টার বই চেক করার সময় কৌশলে মিস ম্যারির হাতের লেখার সঙ্গে মিলিয়ে দেখেছি। জেন উইলসন নামে তিনি এখানে উঠেছিলেন, ভুয়া একটা ঠিকানা দিয়ে। নাম দুটো হলো হাতের লেখা এক। সন্দেহ নেই জেন উইলসনই আমাদের ম্যারি ক্রেন। তবে প্রমাণের জন্য রেজিস্ট্রি এন্ট্রি ফটোস্ট্যাট করতে হলে আদালতের অনুমতি লাগবে। আর কি খবর জেনেছেন? গাড়ির বর্ণনা। যে গাড়িতে মিস ম্যারি এসেছিলেন তার বর্ণনা আমি জানি। মোটেলের মালিকও একই বর্ণনা দিচ্ছে। এত সব খবর জানলেন কি করে? লোকটা আমার ব্যাচ দেখাতেই কাজ হয়ে গেল। আর গাড়িটার কথা বলতেই সে কেমন উত্তেজিত হয়ে উঠল। নরমান বেটস নামের এই লোকটা কেমন টাইপের? আপনি চেনেন ওকে? না, চিনি না, নাম শুনেছি শুধু। লোকটা বলছে শনিবার রাতে আপনার বান্ধবী তার মোটেলে আসে 6টার দিকে, অ্যাডভান্স টাকা পেয়ে করে দেয়। ওই দিন খুব বৃষ্টি হচ্ছিল, মিস ম্যারি একমাত্র কাস্টমার ছিলেন। তিনি নাকি পরদিন ভোরেই চলে যান। নরমান বেটস বলছে ঘুম থেকে উঠে সে নাকি ম্যারিকে দেখেনি। এই লোক তার মাকে নিয়ে মোটেলের পেছনে একটা বাড়িতে থাকে। ও কি সত্যি কথা বলছে? বুঝতে পারছি না ঠিক। মানে? লোকটাকে ভয় দেখিয়েছিলাম যে মেরির গাড়িটা চোরাই, ওটাকে নিয়ে গোলমাল হয়েছে। তার মুখ দিয়ে হঠাৎ অসাবধানে বেরিয়ে পড়লো যে সেদিন মিস ম্যারিকে তার বাড়িতে দাওয়াত করে নিয়ে গিয়েছিল রাতের খাবার খেতে। ব্যাস, তারপর আর কিছুই সে জানে না। আমার সন্দেহ ওর মা বোধহয় কিছু জানে। আপনি তার সঙ্গে কথা বলেছেন? না, কিন্তু এখন কথা বলতে যাচ্ছি। তবে নরম্যান বেটস বারবার বলছে তার মা নাকি খুব অসুস্থ, কারো সঙ্গে দেখা করার মতো অবস্থা তার নেই। কিন্তু আমি ভদ্রমহিলাকে বেডরুমের জানালার পাশে বসে থাকতে দেখেছি।
লোকটাকে বলেছি সে আমাকে যতই জোর করুক না কেন আমি তার মায়ের সঙ্গে দেখা করবই। দেখুন, আপনি আপনার প্রেমিকার খবর জানতে চান, তাই না? আর নরমান বেটসের সার্চ ওয়ারেন্ট সম্পর্কে কোনো ধারণা আছে বলে মনে হলো না। একটু ঝাড়ি দিতেই সে বাড়ির ভেতর সুরসুর করে ঢুকে পড়েছে, বলেছে তার মাকে রেডি হতে বলার জন্য যাচ্ছে সে। এই ফাঁকে আপনার কাছে ফোন করেছি, সুতরাং খবর জানতে চাইলে অপেক্ষা করুন। ওই তো লোকটা এদিকে আসছে, তাহলে রাখলাম, কেমন? ফোন ছেড়ে দিল মিল্টন অ্যাডভোকাস্ট। স্যাম সব কথা খুলে বলল লীলাকে। এখন একটু ভালো লাগছে? হ্যাঁ, কিন্তু যদি জানতে পারতাম জানব, কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো। আপাতত অপেক্ষা করা ছাড়া অন্য কোনো উপায় নেই। প্রতি সপ্তাহে একদিন দাড়ি কামায় নরমান বেটস, শনিবার। কিন্তু দাড়ি কামাতে ভালো লাগে না ওর। নরমান তার রেজারে আঙুল বোলাল, খুব ধার। সাবধানে দাড়ি না কামালে গাল কেটে রক্তারক্তি অনিবার্য। তবে কাজ শেষ করার পর রেজারটাকে কোথাও লুকিয়ে রাখতে হবে যাতে তার মার চোখে না পড়ে। এত ধারালো একটা জিনিস দিয়ে মাকে বিশ্বাস নেই। নরমানের মা সেদিনকার ব্যাপারে এখনও তাকে কোনো প্রশ্নও করেননি। যন্ত্রণায় ভুগছে নরমান নিজেও, তবে বিবেকের নয়, ভয়ের। গত এক সপ্তাহ ধরে ভয় তাকে তাড়া করে ফিরছে। মা তার বিছানার কাছের জানালায় বসা। ভাগ্য ভালো যে অফিসার তাকে দেখতে পায়নি। গত সপ্তাহ ধরে মা প্রায়ই জানালার ধারে বসে থাকছে। এই সপ্তাহে জনা কয়েক খদ্দের তার মোটেলে এসেছে, তবে বেশি নয়। খুব বেশি লোকজন তার এখানে কখনোই আসে না, কিন্তু এটা একদিন থেকে তার জন্য সবে বড় হয়েছে। তাকে ৬ নম্বর রুমটা ভাড়া দিতে হয়নি, ৬ নম্বর রুমটা ছিল এই মেয়েটার। নরমান ঠিক করল ওই রুমটা সে আর কাউকেই ভাড়া দেবে না। এই ধরনের অপরাধবোধ আচ্ছন্ন করল নরমান বেটসকে। যাগে, যা হবার হয়েছে। মাকে এখন ঘরে তালা মেরে রাখে নরমান। বাড়ি এবং মোটেলের সমস্ত চাবি সে তার কাছ থেকে কেড়ে নিয়েছে। অফিসে এসে বসল নরমান। যে লোকটা প্রতি সপ্তাহে তোয়ালে দিয়ে যায় সে তার ট্রাক নিয়ে এলো। নরমান ৪ নম্বর রুমে ঢুকল। ইলিনয়ের এক ব্যবসায়ী ছিল এই রুমে, ভোরেই চলে গেছে, কিন্তু ঘরটার অবস্থা জঘন্য করে রেখেছে। দেখতে দেখতে ৪টা বাজল, কিন্তু কোনো খদ্দেরের দেখা নেই। বিরক্ত হয়ে উঠল সে। এই সময় গাড়িটাকে থামতে দেখল সে মোটেলের সামনে। মাঝবয়সে এক দম্পতি বেরিয়ে এলো ওটা থেকে। অফিসে এসে ঢুকলো তারা। পুরুষটার মাথায় বিশাল টাক, চোখে গাঢ় রঙের চশমা, তার গিন্নি বেজায় মোটা, দরদর করে ঘামছে। লোকটা খাতায় সই করল মিস্টার এবং মিসেস হ্যারম্যান পিটজলার নামে, ঠিকানা বার্মিংহাম। দেখেই বোঝা যাচ্ছে সাধারণ টুরিস্টেরা। এই সময় আরেকটি গাড়ি এসে দাঁড়ালো মোটেলের সামনে। ড্রাইভিং সিটে মাত্র একজন আরোহী, সম্ভবত কোনো ব্যবসায়ী। নরম্যান শীতে হলো, কাউন্টারের পেছনে গিয়ে দাঁড়ালো। লোকটাকে গাড়ি থেকে নামতে দেখলো সে। নুড়ি বেছানো পথে তার জুতোর স উঠল। এটা নিছক কাকতালীয় ব্যাপার, নিজেকে বোঝালো সে। লোকজন প্রতিদিনই টেক্সাস থেকে আসে, আর আলাবামা তো আরও অনেক দূর। ভেতরে ঢুকলো লোকটা। লম্বা রোগা ছাই রঙের স্টেটসন হ্যাটের চওড়া কার্নিশে তার মুখের বেশিরভাগ অংশ ঢাকা পড়েছে। গুড ইভিনিং। গুড ইভিনিং। আপনি এই মোটেলের মালিক? জি। আপনার কি ঘর চাই? ঠিক তার জন্য আসিনি, আসলে আমি কিছু খবর জানতে এসেছি। সাহায্য করতে পারলে খুশি হব, বলুন কি জানতে চান? আমি একটি মেয়েকে খুঁজছি, তার নাম ক্রেন, মেরি ক্রেন, টেক্সাসের ফোর্ট ওয়ার্থ থেকে এসেছে। মেয়েটা কি আপনার এখানে উঠেছিল? না, এই নামে এখানে কেউ আসেনি। আপনি শিওর? অবশ্যই, আমাদের এদিকে ইদানিং লোকজন তেমন আসে না, আর আমার স্মৃতিশক্তি যথেষ্ট ভালো, যারা আসে তাদের কথা আমার মনে থাকে। এই মেয়েটা সপ্তাহখানেক আগে দিকে এসে থাকতে পারে, দিনটা খুব সম্ভব শনিবার রাত কিংবা রোববার। গত সপ্তাহে এদিকে কেউ আসেনি, তখন আবহাওয়া খুব খারাপ ছিল। আপনার ঠিক মনে আছে তো? এই মেয়েটা, মানে এই মহিলার বয়স হবে ২৭, উচ্চতা ৫ ফিট ৫, ওজন ১২০ পাউন্ডের কাছাকাছি, চুলের রং কালো, চোখ নীল। সে ১৯৫৩ মডেলের একটি প্লাইমাউথ সোডান চালাচ্ছিল। তার লাইসেন্স নাম্বার হচ্ছে? না, মনে হচ্ছে না এ ব্যাপারে আপনাকে কোনো সাহায্য করতে পারবো। আচ্ছা, অন্য কাউকে কি দেখেছেন যার সঙ্গে আমার বর্ণনা মিলে যায়? হয়তো সে অন্য নামে উঠতে পারে। আপনার রেজিস্টারের বইটা যদি একটু দেখতে দিতেন। দুঃখিত, আপনাকে তা আমি কখনোই দেব না। এই জিনিসটা দেখার পরেও দেবেন না? আগন্তুক তার পকেটে হাত ঢোকাল, মানিব্যাগ খুলে একটা কার্ড বের করে সে কাউন্টারে রাখল। নরমান কার্ডটি পড়ল। মিল্টন অ্যাডভোকাস্ট, প্যারিটি মিউচুয়ালের পক্ষে কাজ করছি। আপনি গোয়েন্দা? আমি এখানে এসেছি মিস্টার নরমান বেটস,
মিস্টার বেটস, আমাদের কোম্পানি মেয়েটাকে খুঁজে বের করতে চায়, তাই আপনার সাহায্যের খুব প্রয়োজন। অবশ্য আপনি যদি স্বেচ্ছায় আপনার রেজিস্টার বই দেখতে না দেন তাহলে স্থানীয় কর্তৃপক্ষকে ব্যাপারটা জানাবো, তারপর কি হচ্ছে তা বুঝতেই পারছেন। কি হয়েছে, এই মেয়েটা করেছে কি? গাড়ি চুরি করেছে। ও ঠিক আছে, দেখুন তাহলে। হাত ছড়িয়ে নিল সে লেজার বইয়ের ওপর থেকে, কিন্তু মিল্টন অ্যারবোগাস প্রথমে রেজিস্টার বইয়ের দিকে আগ্রহ দেখালো না। পকেট থেকে একটা খাম বের করে ওটাকে সে কাউন্টারের ওপর লাগলো, তারপর লেজার বই খুলে সবগুলো দেখতে শুরু করলো। এক জায়গায় এসে তার চোখ আটকে গেল। আপনি যে বললেন শনি রোববারে কোনো কাস্টমার আসেনি আপনার মোটেলে? মনে ছিল না, দু একজন আসতেও পারে, কিন্তু বেশি লোকজন আসেনি। তাহলে এর ব্যাপারটা কি? এই যে স্যান অ্যান্টনিয়ার জেন উইলসন, শনিবার রাতে সে এখানে উঠেছিল দেখতে পাচ্ছি। দাঁড়ান মনে করি। এই জেন উইলসন মেরি ক্রেন? হাতের লেখা একই। তাই নাকি, আপনি শিওর? জি, আমি এটার একটা ফটোকপি করব। আপনি বাধা দেওয়ার চেষ্টা করলে আমি আদালতে শরণাপন্ন হতে বাধ্য হব, কিন্তু সত্যি কথা বললে কিছুই করব না। এখন বলুন, আপনি আমাকে মিথ্যা কথা বলেছিলেন কেন? আমি আপনাকে মিথ্যা কথা বলিনি, আমি ভুলে গিয়েছিলাম। একটু আগে বললেন আপনার স্মৃতিশক্তি নাকি খুব প্রখর। হ্যাঁ তা বটে, কিন্তু গাড়ি চুরি একটা মারাত্মক অপরাধ, জানা আছে আপনার। আপনি কি নিজেকে এর মধ্যে জড়াতে চান? আমি কেন এর মধ্যে নিজেকে জড়াবো? একটা মেয়ে এখানে এসেছিল, রুম ভাড়া করলো, রাতটা কাটিয়ে পরদিন আবার চলে গেল, এর মধ্যে আমার জড়াজড়ির প্রশ্ন আসে কোত্থেকে? মিস্টার অ্যারবোগাস্ট, তথ্য গোপন রাখার অপরাধে। এখন বাজে কথা ছাড়ুন, লাইনে আসুন। আপনি মেয়েটাকে দেখেছেন, কেমন ছিল সে দেখতে? আপনি যেভাবে বর্ণনা করেছেন সেরকম। ওই দিন মুষলধারে বৃষ্টি হচ্ছিল, কাজে ব্যস্ত থাকায় তাকে ভালো করে লক্ষ্যও করিনি। সে দস্তখত করলো, আমি তার ঘরের চাবি দিলাম, সে তার ঘরে চলে গেল, ব্যাস এই তো। আপনাদের মধ্যে কোনো কথাবার্তা হয়েছিল? এই আবহাওয়া নিয়ে দু একটা কথা হয়েছিল বোধ হয়, আমার ঠিক মনে পড়ছে না। তাকে দেখে কি আপনার মনে কোনো সন্দেহের উদ্রেক হয়েছিল, ধরুন তার আচরণ কিংবা কথাবার্তায়? একেবারেই না, তাকে আমার আর সব সাধারণ ট্যুরিস্টদের মতোই মনে হয়েছে। তাই? তাহলে আপনি কেন মেয়েটাকে রক্ষা করতে চাইছিলেন? কেন ভান করছিলেন যে ওর সম্পর্কে আপনি কিছুই জানেন না? ভান করিনি তো, বললামই তো ওর কথা আমার একদম মনে ছিল না। আপনি খামোখা আমাকে দোষারোপ করছেন। আপনার কি ধারণা আমি মেয়েটাকে গাড়ি চুরি করতে সাহায্য করেছি? সে অভিযোগ আপনাকে কেউ করতে যাচ্ছে না মিস্টার বেটস। আচ্ছা, সে কি একা এসেছিল? জি, এক রাত থেকে পরদিন আবার চলে যায়। কখন যায় তা আমি বলতে পারবো না, আমি তখন ঘুমাচ্ছিলাম। তাহলে তো আপনি ঠিক ঠিক জানেন না যে সে সত্যি একা গিয়েছিল কি না। তা অবশ্য প্রমাণ করতে পারবো না। রাতে কি হলো, কেউ মেয়েটির সঙ্গে দেখা করতে এসেছিল? না। ওই দিন সে ছাড়া আর কোনো কাস্টমার আসেনি? আপনি একাই ডিউটি করেছিলেন? জি। মেয়েটি কি তার ঘরেই ছিল? জি। পুরো সন্ধ্যা এমনকি কোনো ফোনও করেননি? না। তাহলে আপনি একমাত্র ব্যক্তি যে সেদিন তাকে এখানে দেখেছিল? আপনাকে সে কথা আগেই বলেছি। তাহলে ওই বুড়ি ভদ্র মহিলা তিনি ওকে দেখেননি? কোন মহিলা? বাড়ির পেছন দিকে যিনি আছেন। এখানে কোনো বুড়ি থাকে না। গাড়ি নিয়ে ভেতরে ঢোকার সময় তাকে আমি জানালার পাশে বসে থাকতে দেখেছি, উনিকে। উনি আমার মা, তবে ওনাকে আপনি বুড়ি বলতে পারেন না, উনি খুব অসুস্থ, উনি নিচে কখনো নামেন না। তাহলে উনি মেয়েটাকে দেখেননি বলতে চেয়েছেন? জি। যখন রাতের খাবার খাচ্ছিলাম তখন তিনি তার ঘরেই ছিলেন। আপনি তাহলে বাড়িতে বসে মেরি ক্রেনের সঙ্গে রাতের খাবার খাচ্ছিলেন? শুধু কফি আর স্যান্ডউইচ। আমি ভেবেছিলাম কথাটা আপনাকে বলবো, আসলে এদিকে ফেয়ারওয়েল ছাড়া অন্য কোথাও খাবারের দোকান নেই, আর মিস মেরির খুব খিদে পেয়েছিল। বৃষ্টির মধ্যেও ওই রাতে অত দূরে তিনি কষ্ট করে খেতে যাবেন ভেবে আমার খুব মায়া লাগছিল। আপনাদের মধ্যে কি কথা হয়েছিল? তেমন কিছুই না, আপনাকে তো বলেছি আমার মা খুব অসুস্থ, তাই কথাবার্তা বলে তাকে আমরা বিরক্ত করতে চাইনি। মার জন্য আমি খুব চিন্তায় আছি। আরও কিছু ভুলে যাননি তো, ধরুন খেয়ে দেয়ে এখানে এসে দুজনে মিলে অল্প স্বল্প মৌজ মস্তি? না না না, সেরকম কিছু আমরা করিনি। কিন্তু আপনি এভাবে কথা বলছেন কেন? আপনার কি অধিকার আছে আমাকে সব কথা জিজ্ঞেস করার? আপনি যা জানতে চেয়েছেন সবই আমি বলেছি, এবার দয়া করে আসুন। ঠিক আছে যাব, কিন্তু তার আগে আপনার মার সঙ্গে আমার কিছু কথা বলতে হবে। আপনি বলতে ভুলে গেছেন এমন কোনো নতুন তথ্য উনি হয়তো আমাকে দিতে পারেন।
আপনাকে আমি বললাম না যে উনি মেয়েটাকে দেখেননি। আপনি তার সঙ্গে কিছুতেই কথা বলতে পারবেন না, উনি খুবই অসুস্থ। আমি আপনাকে বারণ করেছি মিস্টার অ্যারবোগাস্ট, সেক্ষেত্রে আমি সার্চ ওয়ারেন্ট আনতে বাধ্য হব। কেন বোকার মতো কথা বলছেন? কি আপনাকে সার্চ ওয়ারেন্ট দেবে? কেউ বিশ্বাস করবে না যে আমি পুরনো গাড়ি চুরি করতে গেছি। আপনি আসলে ব্যাপারটা বুঝতে পারেননি। গাড়ি নয়, আসলে এই মেয়েটা মেরি লুইস ফোর্থওয়ার্থের একটা অ্যাসেস্ট ফার্ম থেকে $40,000 চুরি করেছে। $40,000? জি হ্যাঁ, টাকাটা নিয়ে শহর থেকে কেটে পড়েছে। সুতরাং বুঝতেই পারছেন ব্যাপারটা কি সাংঘাতিক। তবে এই জরুরি প্রয়োজনে আপনার মার সঙ্গে আমার কথা বলা দরকার, সে আপনি অনুমতি দেন আর না দেন। কিন্তু আপনাকে তো আমি বারবার বলেছি তিনি এসব ব্যাপারে কিছুই জানেন না। কথা দিচ্ছি তাকে এমন কোনো কথা জিজ্ঞেস করব না যাতে তিনি আপসেট হন। তবে আপনি যদি এরপরও আমাকে ভেতরে যেতে না দেন তাহলে আমাকে বাধ্য হয়ে শেরিফ এবং ওয়ারেন্ট সহ আবার এখানে আসতে হবে। আচ্ছা, শেরিফের কাছে যাবেন না, আমি দেখছি কি করা যায়। তবে আগে তাকে আপনার খবরটা দিতে হবে, হঠাৎ করে আপনি কথা বলতে শুরু করলে তিনি উত্তেজিত হয়ে উঠতে পারেন। আপনি এখানে অপেক্ষা করুন, আমি আসছি। ঠিক আছে। হাঁপাতে হাঁপাতে চাবি খুলে মার ঘরে ঢুকলো সে। আগেই ঠিক করেছে খুব শান্তভাবে ব্যাপারটা গুছিয়ে বলবে তাকে, কিন্তু মাকে জানালার ধারে চুপচাপ বসে থাকতে দেখে কি হয়ে গেল নরম্যানের, ঝরঝড় করে কেঁদে ফেলল সে। ঠিক আছে বাছা, চিন্তা করো না, আমার উপর সব ছেড়ে দাও, সব ঠিক হয়ে যাবে। মা, তুমি ওর সঙ্গে মাত্র এক মিনিট কথা বলো, বলো যে তুমি মেয়েটার ব্যাপারে কিছুই জানো না, তাহলেই সে চলে যাবে। কিন্তু সে আবার ফিরে আসবে, $40,000 তো অনেক টাকা, তুমি আমাকে এই টাকার কথা আগে বলো নি কেন? জানতাম না, বিশ্বাস করো মা, আমি টাকার কথা কিছুই জানতাম না। আমি তোমাকে বিশ্বাস করছি, কিন্তু ওই লোক করছে না, আমাকেও সে বিশ্বাস করছে না। তার ধারণা টাকার জন্য আমরা দুজনে মিলে ওই মেয়েটার কিছু করেছি। মা, আমরা তাহলে এখন কি করব? আমি এখন তোমার ওই লোকের সঙ্গে দেখা করার জন্য প্রস্তুত হব। আমি বাথরুমে যাচ্ছি দু একটা জিনিস নেওয়ার জন্যে, তুমি ততক্ষণে মিস্টার অ্যারবোগাস্টকে নিয়ে এসো এখানে। না মা, আমি ওকে কিছুতে এখানে নিয়ে আসতে পারবো না, কিন্তু তুমি। নরম্যান মাকে বাধা দেওয়ার জন্য উঠতে পারল না, নড়াচড়ার শক্তি পাচ্ছে না। মা, আমার কথা শোনো। কিন্তু তার কথা মহিলার কানে গেল না, সে তখন বাথরুমে ঢুকে পোশাক পরতে ব্যস্ত। একটু পরেই সে বেরিয়ে এলো বাথরুম থেকে, সিঁড়ির মাঝামাঝি নামার আগেই দরজায় ধাক্কা। ব্যাপারটা সত্যি সত্যি ঘটছে তাহলে, মিস্টার অ্যারবোগাস্ট চলে এসেছে এখানে, দরজা ধাক্কাচ্ছে। দরজা খুলল মা, ভেতরে ঢুকলো মিল্টন অ্যারবোগাস্ট। মহিলার দিকে তাকিয়ে কি যেন বলার জন্য মুখ খুলল, মুখটা হা হয়েই থাকলো, চোখে ফুটে উঠল নগ্ন আতঙ্ক। মহিলার হাতে কি একটা ধাতব পদার্থ ঝকঝমক করে উঠল, সাপের মতো ছোবল মারল অ্যারবোগাস্টের গলায়, বারবার ছোবল মারতেই লাগলো। চোখ বন্ধ করে ফেলল নরম্যান, ভয়ঙ্কর দৃশ্যটা আর দেখতে চায় না সে, কারণ মার হাতে যে ধাতব জিনিসটা রক্তের নেশায় জীবন্ত হয়ে উঠেছে ওটা তারই দাড়ি কামানোর ঘুর। নরম্যান প্রৌঢ় লোকটির দিকে তাকিয়ে মুখে চেষ্টাকৃত হাসি ফোটালো। এই যে আপনাদের চাবি, আপনাদের $10 বিল হয়েছে স্যার। প্রৌঢ়ের স্ত্রী তার পার্স খুলল, আমি দিচ্ছি হোমার। একটা $10 নোট টেবিলের উপর রেখে নরম্যানের দিকে তাকাতেই তার ভ্রু কুচকে উঠল। আপনার শরীর খারাপ নাকি? না না, আমি ঠিকই আছি, একটু ক্লান্ত হয়ে পড়েছি এই যা। ও এমন কিছু নয়, এখনই মোটেল বন্ধ করে বাসায় যাব ভাবছি। এত তাড়াতাড়ি? আমার ধারণা ছিল মোটেলগুলো সারা রাত খোলা থাকে, বিশেষ করে শনিবারে। আমাদের এখানে লোকজন তেমন আসে না, তাছাড়া 10টা তো প্রায় বাজে। ও আচ্ছা, গুড নাইট। গুড নাইট। প্রৌঢ় দম্পতি বেরিয়ে গেল অফিস ঘর থেকে। এখন নরম্যান আলোটালো নিভিয়ে অফিস বন্ধ করতে পারে, কিন্তু সবার আগে ওর দরকার মদ, কয়েক পেগ পেটে না গেলে আর চলছেই না। নরম্যান অফিস বন্ধ করে বাইরে এলো। মিল্টন অ্যারবোগাস্টের বুইকটা চুপচাপ আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে। গাড়িটায় চোর এখান থেকে কেটে পড়লে কেমন হয়? আর কখনো সেই দিকে আসবে না, সব ঝামেলা থেকে তাহলে দিব্যি মুক্তি পাওয়া যায়। হাইওয়ের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত নরম্যান একবার চোখ বোলালো, তারপর তাকালো 1 এবং 3 নম্বর রুমের দিকে। ওগুলোর জানালা বন্ধ, নিশ্চিত মনে সে এবার এগোলো মিল্টন অ্যারবোগাস্টের গাড়ির দিকে। দরজা খুলে ভেতরে ঢুকলো, পকেট থেকে বের করলো চাবির গোছা, গোছাটা সে অ্যারবোগাস্টের পকেট থেকে হাতিয়েছে। ইগনিশন সুইচ অন করলো নরম্যান, বাড়ির সমস্ত বাতি নেভানো,
মা তার ঘরে ঘুমাচ্ছে, কিংবা এমনও হতে পারে ঘুমের ভান করে পড়ে আছে। ঘরে ঢুকেই কাজে লেগে গেল নরম্যান। কার্পেট দিয়ে মরানো মিল্টন অ্যারবোগাস্টের লাশটা তুলে নিয়ে গাড়ির পেছনের সিটে রাখল, তারপর গাড়ি ছেড়ে দিল। জলার ধার দিয়ে বুইক চালিয়ে একটা খোলা জায়গায় এসে থামল নরম্যান। ইচ্ছে করেই সে আগের জায়গায় লাশটাকে ফেলল না, কিন্তু লাশটাকে গায়েব করল আগের পদ্ধতিতেই। গাছের গুড়িতে হেলান দিয়ে দেখল মিল্টন অ্যারবোগাস্টের বুইক ধীরে ধীরে পাতালে সে ডুবছে, কিন্তু তারপরও যেন কয়েক হাজার বছর সময় লাগলো ডুবতে। বসে বসে ভাবতে থাকে নরম্যান, শেষ পর্যন্ত ঝামেলামুক্ত হওয়া গেল। নরম্যান মাঠের মধ্যে দিয়ে ধীরে ধীরে হেঁটে আসতে আসতে ভাবল, কাল আবার গাড়ি এবং ট্রেলার নিয়ে তাকে এখানে আসতে হবে। গতবারের মতোই চিহ্ন মুছে ফেলার ব্যবস্থা করতে হবে, কিন্তু এর চেয়ে গুরুত্বপূর্ণ কাজ পড়ে আছে তার সামনে। মার উপর সার্বক্ষণিক নজর রাখতে হবে। আজ হোক আর কাল হোক, নরম্যানকে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতেই হবে। তবে এবার সে সব দিক থেকে প্রস্তুত। মনে মনে গল্পটা সে সাজাতে লাগলো, কি বলবে তার একটা রিহার্সালও দিয়ে ফেলল। মুখ ফসকে এবার আর কোনো কথা বেরোবার অবকাশ নেই। কেউ তাকে মেটার ব্যাপারে প্রশ্ন করলে সে বলবে, হ্যাঁ অমুক নামের একটা মেয়ে সত্যিই তার মোটেলে উঠেছিল, রাত কাটিয়ে পরদিন সে চলে যায়, না তাদের মধ্যে কোনো কথাবার্তা হয়নি। মেয়েটা শুধু জানতে চেয়েছিল এখান থেকে শিকাগো কত দূর এবং সে একদিনে ওখানে পৌঁছতে পারবে কিনা। মেয়েটা চলে যাওয়ার এক সপ্তাহ পর মিল্টন অ্যারবোগাস্ট নামে এক লোক এখানে আসে এবং মেয়েটা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে থাকে। মেয়েটা শিকাগো যাওয়ার কথা বলেছে শুনে লোকটা আগ্রহী হয়ে ওঠে এবং তাকে ধন্যবাদ জানিয়ে গাড়িতে চড়ে বসে। না, তার ধারণা নেই অ্যারবোগাস্ট কোন দিকে গেছে, তবে শনিবার রাতের খাবারের কিছুক্ষণ পরে সে চলে যায় এটা নরম্যানের স্পষ্ট মনে আছে। নরম্যান গল্পটা বানিয়ে নিজের উপর সন্তুষ্ট হয়ে উঠল, কোথাও কোনো ফাঁক নেই। অতএব মার ব্যবস্থা সবার আগে করতে হবে, কারণ নিরাপদে থাকতে চাইলে ওই মহিলার ব্যবস্থা আগে করা দরকার। মার ঘরে ঢুকে আলো জ্বালল, সে ঘুমায়নি নিশ্চয়ই, মটকা মেরে পড়ে আছে। নরম্যান এতক্ষণ কোথায় ছিলে তুমি? তোমার জন্য এদিকে আমি চিন্তায় চিন্তায়। কোথায় ছিলাম সে তুমি ভালো করেই জানো মা, মিছিমিছি ঢং করো না। কোথাও কোনো সমস্যা হয়নি তো? না মা, সামনের কয়েকটা দিন তোমার এ ঘরে থাকা চলবে না। কি, তুমি নিশ্চয়ই শুনেছ আমি কি বলেছি? তোমার মাথা খারাপ, এটা আমার ঘর। তা ঠিক, কিন্তু তোমাকে এখান থেকে চিরদিনের জন্য চলে যেতে বলছি না, মাত্র কয়েকটা দিন। কেন? দয়া করে আমার একটা কথা একটু বোঝার চেষ্টা করো। আজ আমাদের এখানে একজন। কথাটা কি না বললেই নয়? অবশ্যই বলতে হবে, কারণ তোমার বোঝা উচিত ওই লোকের খোঁজে একদিন না একদিন এখানে কেউ না কেউ আসবেই। আমি তখন বলবো লোকটা এসেছিল এবং চলে গেছে। তোমাকে তাই বলতে হবে, তাহলেই ঝামেলা চুকে যাবে আশা করি। কিন্তু তবু আমি কোনো ঝুঁকি নিতে চাই না, কে জানে ওরা যদি বাড়ি তল্লাশি করতে চায়। করুক, করলেও তো তাকে আর ওরা খুঁজে পাচ্ছে না। তুমিও আর এখানে থাকছো না মা, তোমার নিরাপত্তার জন্যই তোমার এখানে থাকা ঠিক হবে না। আজ গোয়েন্দাটা এসে তোমাকে যেভাবে দেখে ফেলেছে, আমি চাই না এইভাবে অন্য কেউ তোমাকে দেখে ফেলুক কিংবা প্রশ্ন করুক। আমাদের দুজনের স্বার্থেই তোমাকে এই ঘর থেকে কয়েকদিনের জন্য সরে থাকা দরকার। তুমি তাহলে কি করতে চাও, আমাকে ওই জলায় কবর দিতে চাও? মা চুপ থাকো আর দুঃখিত, কিছু মনে করো না, কিন্তু আমার কথা তোমাকে শুনতেই হবে। তোমাকে থাকতে হবে ফ্রুট সেলারে। ফ্রুট সেলার? না আমি ওখানে কিছুতেই যাব না। তুমি যাবে, তোমাকে যেতেই হবে, ওখানে থাকতে তোমার কোনো অসুবিধা হবে না। আমি ওখানে তোমার জন্য বিছানার ব্যবস্থাও করব। তুমি? বললাম তো আমি যাব না। তোমাকে আমি অনুরোধ করছি না মা, তোমাকে আমি আদেশ করছি, যতদিন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হয় ততদিন তোমাকে ওখানেই থাকতে হবে। আমি দেয়ালে পুরনো ইন্ডিয়ান কম্বলটা ঝুলিয়ে দেব, তাতে আর সেলারের দরজাটা চেনা যাবে না। নিজেদেরকে বাঁচানোর এখন একটা মাত্রই পথ। নরম্যান, তোমার সঙ্গে এই ব্যাপার নিয়ে আমি আর একটা কথাও বলতে চাই না, আমি এই ঘর ছাড়ছি না। তাহলে তোমাকে কোলে করে নিয়ে যাব। তোমার এত বড় সাহস! মার কথা শেষ হতে না হতেই পাজাকোলা করে তাকে কোলে তুলে নিল নরম্যান। শরীরটা পাখির পালকের মতোই হালকা। নরম্যানের ব্যবহারে মহিলা এমন হতবুদ্ধি হয়ে পড়ল যে প্রতিবাদ করার ভাষা পর্যন্ত হারিয়ে ফেলল। মাকে নিয়ে ফ্রুট সেলারে ঢুকল নরম্যান, ঝটপট সব ব্যবস্থা করে ফেলল, তারপর তাকে শুয়ে দিল বিছানায়। তুমি তো আমাকে জেলখানায় ঢোকালে নরম্যান, তুমি আমাকে আর ভালোবাসো না, ভালোবাসলে কি আর এখানে নিয়ে আসতে? তোমাকে যদি ভালো না বাসতাম তাহলে এখন তোমার জায়গা কোথায় হতো জানো? তুমি থাকতে পাগলা গারদে পাগলদের সাথে। হ্যাঁ ঠিকই বলেছো, আমি হয়তো সেখানেই থাকতাম, কিন্তু একা থাকতাম না। নরম্যান দরাম করে দরজা বন্ধ করল।
সেলারের সিঁড়ি বেয়ে উঠে আসছে ওপরে। মনে হলো কান পাতলি সে শুনতে পাবে মার বিদ্রুপাত্মক হাসি। শ্যাম আর লীলা দোকানের পেছনের রুমে বসে আছে, অপেক্ষা করছে মিল্টন অ্যারবোগাস্টের জন্য। ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে। 9টা তো বেজে গেল শ্যাম, মিল্টন অ্যারবোগাস্ট তো আসছে না এখনো। হ্যাঁ, অনেক রাত হয়েছে, তোমার নিশ্চয়ই খিদে পেয়েছে। আমি খিদের কথা ভাবছি না, ভাবছি লোকটা এখনো আসছে না কেন। হয়তো কোনো কাজে আটকে গেছে, জানে যে আমরা কীরকম চিন্তায় আছি। আর একটু ধৈর্য ধরো লীলা। ধৈর্য ধরতে ধরতে আমি ক্লান্ত, এতক্ষণ অপেক্ষা করাটাই বোকামি হয়েছে, প্রথমেই পুলিশে যাওয়া উচিত ছিল। ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, গত এক সপ্তাহ ধরে এই শুনে আসছি আমি। প্রথমে মিস্টার লোরি, তারপর অ্যারবোগাস্ট, আর এখন আপনি। আপনার কেউ আমাকে পুলিশের কাছে যেতে দিচ্ছেন না, কারণ সবাই খালি টাকার কথাই ভাবছেন। আমার বোনের ব্যাপারে কারো কোনো মাথা ব্যথা নেই। কথাটা তুমি ভুল বললে লীলা, তুমি জানো তোমার বোনকে আমি কত ভালোবাসি। তাহলে আপনি এভাবে বসে আছেন কেন, কিছু একটা করছেন না কেন? কীরকম লোক আপনি, এখানে বসে বসে খালি লোহা লক্কর ঘাটছেন আর মাঝে মাঝে দার্শনিকের মতো কথা বলছেন। আরে এ কি, তুমি কোথায় যাচ্ছ? আপনাদের শেরিফের কাছে। শেরিফের সঙ্গে ফোনে এখান থেকে কথা বলা যাবে, তাছাড়া দোকান ছেড়ে আমাদের কোথাও যাওয়া ঠিক হবে না, কারণ অ্যারবোগাস্ট যে কোনো সময় চলে আসতে পারে। আর সে এসেছে, দেখুন কি আপনার অ্যারবোগাস্ট বহু আগে শহর ছেড়ে পালিয়েছে। বসো, আমি এক্ষুনি শেরিফকে ফোন করছি। কাউন্টারে গিয়ে ফোন তুলে ডায়াল করতে শুরু করলো স্যাম। 162 প্লিজ। এটা কি শেরিফের অফিস? হার্ডওয়্যার স্টোরের গ্যাম লুমিস বলছি। আমি শেরিফ চেম্বার্সের সঙ্গে একটু কথা বলতে চাই। কি বললেন? না, ও ব্যাপারে এখন কিছু শুনিনি। উনি কোথায় গেছেন বললেন? ফুলটন। উনি কখন ফিরবেন বলে গেছেন কিছু? না না, তেমন কোনো ব্যাপার নয়, তার সঙ্গে আমার কিছু কথা ছিল, যখন নেই তখন আর কি করার। শুনুন, উনি যদি মাঝরাতের আগে ফেরেন তাহলে কি দয়া করে তাকে একবার আমার কাছে রিং করতে বলতে পারবেন? আমি আজ সারা রাত দোকানেই আছি। ঠিক আছে, ধন্যবাদ, রাখি। কি বলল শেরিফ? শেরিফ অফিসে নেই, ফুলটনে নাকি সন্ধ্যার সময় ব্যাংক ডাকাতি হয়েছে। শেরিফ তার পুরো বাহিনী নিয়ে সেখানে গেছে রোড ব্লক করতে। ব্যুরো পিটারসনের সঙ্গে এতক্ষণ কথা বললাম, সে বলল দুজন কনস্টেবল ছাড়া আর কেউ নেই ওখানে, কিন্তু ওদেরকে দিয়ে আমার কোনো কাজ হবে না। তাহলে আমরা এখন কি করব? অপেক্ষা তো করতেই হবে, কাল সকালের আগে শেরিফকে পাওয়া যাবে না বলে মনে হয় না। আশ্চর্য, আমরা এতক্ষণ এখানে বসে থাকব? মেরির জন্য কি আপনার একটু চিন্তা হচ্ছে না? হচ্ছে, তবে অধৈর্য হয়ে কোনো লাভ নেই। আমি যদি ওই মোটেলে ফোন করে অ্যারবোগাস্টের খোঁজ নেই তাহলে তুমি খুশি হবে? যদি তুমি খুশি হও তাহলে আমি তাই করছি। কিন্তু অনেকক্ষণ অপেক্ষার পর কেউ সাড়া দিচ্ছে না দেখে ফোন রেখে দিল স্যাম। অবাক হয়ে বলল, আশ্চর্য, কেউ ফোন ধরছে না। তাহলে আমি নিজে এখন ওখানে যাচ্ছি। না, আমি যাচ্ছি, তুমি এখানে থাকো, অ্যারবোগাস্ট আসতে পারে। স্যাম কি হলো বলুন তো? আমি ফিরে এসে বলতে পারবো। নাও রিল্যাক্স, আমি মিনিট 45-এর মধ্যেই চলে আসব। 45 নয়, 42 মিনিটের মাথায় স্যাম ফিরে এলো। কোনো খবর পেলেন? না, মোটেলটা বন্ধ দেখলাম, এমনকি একটা আলোও চলছে না কোথাও। মোটেলের পেছনের বাড়িটার অবস্থাও তথৈবচ। আমি ঝাড়া 5 মিনিট দরজা ধাক্কালাম কিন্তু কারো কোনো শব্দ নেই। মিস্টার অ্যারবোগাস্টের কি খবর? তার গাড়িটাও নেই, মোটেলের সামনে দুটো গাড়ি পার্ক করা ছিল ট্যুরিস্টদের। তবে আমার মনে হচ্ছে অ্যারবোগাস্ট নিশ্চয়ই কিছু একটা খুঁজে পেয়েছে, হয়তো খুব গুরুত্বপূর্ণ কিছু, তাই সে নরম্যান বেটসকে নিয়ে বেরিয়ে গেছে, সেজন্য আমরা কোনো খবর পাইনি। স্যাম আমি আর পারছি না, যে করি হোক আমাকে খবর পেতেই হবে। খবর একটা নিশ্চয়ই পাবো, কিন্তু তার আগে তোমার কিছু খেয়ে নেওয়া দরকার। এসো কিছু খেয়ে নেই। খেতে খেতে 11টা বেজে গেল। স্যাম বলল, তুমি এখন সোজা হোটেলে চলে যাও, খানিক বিশ্রাম নাও, কোনো খবর পেলে আমি তোমাকে ফোন করব। এভাবে অহেতুক বসে থাকার কোনো মানে নেই। কিন্তু? কোনো কিন্তু নয়, খামোখা এখানে বসে রাত জাগলে শরীর খারাপ হবে, আর তোমাকে তো বলেইছি কোনো না কোনো খবর আমরা অবশ্যই পাবো। অ্যারবোগাস্ট যখন মেরির খোঁজ পেয়েছেন তখন সে অবশ্যই কোনো খবর নিয়ে আসবে। কিন্তু পরদিন সকালেও কোনো খবর এলো না। সকাল 9টার দিকে লীলা চলে এলো স্যামের দোকানে। কিছু জানতে পেরেছেন? না, কিন্তু আমি জেনেছি, অ্যারবোগাস্ট তার কাজ শুরু করার আগেই গতকাল সকালে হোটেল ছেড়ে চলে যায়।
রোববারের এই সকালে ফেয়ারভেলের রাস্তায় লোকজন প্রায় নেই বললেই চলে। লীলাকে সঙ্গে করে স্যাম সোজা শেরিফের অফিসে চলে গেল। ব্যুরো পিটারসন তার ডেস্কে বসে আছে একা। মর্নিং স্যাম। গুড মর্নিং মিস্টার পিটারসন, শেরিফ আছেন? না, কাল অনেক রাতে তিনি ফিরেছিলেন। আমার কথা তাকে বলেছেন? আমি বলতে ভুলে গেছি, আসলে ব্যাংক ডাকাতির খবরটা নিয়ে এত উত্তেজিত ছিলাম যে আজ উনি আসলে আপনার কথা সবার আগে বলবো। কখন আসবেন উনি? লাঞ্চের পর, রোববার সকালে তিনি চার্চে যান, ওখান থেকে এখানে চলে আসেন। কোন চার্চ? ফার্স্ট ব্যাপটিস্ট। ধন্যবাদ। আপনি তাকে... স্যাম বুড়োর কথা শেষ করতে না দিয়ে লীলাকে নিয়ে বেরিয়ে এলো বাইরে। লীলা অবাক হয়ে বলল, এটা কেমন জায়গা? ওদিকে ব্যাংক লুট হয়ে গেছে, অথচ আপনাদের শেরিফ গেছেন চার্চে। তিনি কখনো এসে প্রার্থনা করছেন যে কেউ ব্যাংক ডাকাতদের ধরে দেবে? কিছু বলছেন না কেন? আমরা এখন কোথায় যাচ্ছি? ফার্স্ট ব্যাপটিস্ট চার্চে। চার্চে গিয়ে ওদের আর শেরিফকে বিরক্ত করতে হলো না। দেখলো প্রার্থনার সভা ভেঙে গেছে, পিলপিল করে লোক বেরিয়ে আসছে চার্চ থেকে। ওই তো শেরিফ, চলো ওকে ধরি। ব্লু সার্জের স্যুট পরা লম্বা দীর্ঘদেহী লোকটিকে উদ্দেশ্য করে বলল, আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল শেরিফ, একটু সময় দেবেন? আরে স্যাম লুমিস যে, কি খবর? শেরিফ চেম্বার্স তার লালচে হাত বাড়িয়ে দিল জনের দিকে, স্ত্রীকে উদ্দেশ্য করে বলল, মিলা তুমি তো স্যামকে চেনোই। লীলার সঙ্গে পরিচয় করিয়ে দিল স্যাম, ইনি মিস লীলা, ফোর্থ ওয়ার্ড থেকে এসেছেন। প্লিজ টু মিট ইউ স্যাম, প্রায় যার কথা বলে, আপনি কি সেই? না, সে আমার বোন, তার ব্যাপারে আপনার সঙ্গে আমরা কথা বলতে এসেছি। আপনার অফিসে গিয়ে কথা বললে হয় না? ওখানে বসে খোলাখুলিভাবে সব আলাপ করা যাবে? হবে না কেন, অবশ্যই। মিলা তুমি বাড়ি যাও, আমি এদের বিদায় করে দিয়ে কিছুক্ষণের মধ্যে আসছি। কিন্তু কিছুক্ষণের মধ্যে শেরিফের কাজ শেষ হলো না। স্যামের গল্প শুনতেই প্রায় 20 মিনিটের মতো চলে গেল। এই দীর্ঘ সময় সে কোনো কথা বলল না। তারপর প্রশ্ন করল, তোমাদের মিল্টন অ্যারবোগাস প্রথমে আমার কাছে আসেনি কেন? আপনাকে তো বলেছি, সে চায়নি ব্যাপারটা নিয়ে বেশি ঘাটাঘাটি হোক, তাদের লোয়ার এজেন্সির বদনাম হওয়ার ভয় ছিল। আপনাদের সে পরিচয়পত্র দেখিয়েছে? জি, তার কাছে লাইসেন্সড ইনভেস্টিগেটরের কার্ড ছিল। আমার বোনের খোঁজে সে ওই মোটেল পর্যন্ত সন্ধান চালিয়েছে, তারপর থেকে তার আর কোনো খবর নেই, অথচ আমাদেরকে তার খবর দেওয়ার কথা ছিল। কিন্তু তুমি মোটেলে গিয়ে দেখলে সে আর নেই, তাই না? জি শেরিফ, ওখানে কেউ ছিল না। আশ্চর্য, কিন্তু যতদূর জানি মোটেলের মালিক ওই নর্ম্যান বেটস সবসময় ওখানেই থাকে, শহরে সে বলতে গেলে আসেই না। সকালে ফোন করেও তাকে পাওনি, হয়তো তখন সে ঘুমাচ্ছিল। আচ্ছা, আমি দেখি একবার চেষ্টা করে। টাকার ব্যাপারে তাকে কিছু বলার দরকার নেই, আপনি শুধু অ্যারবোগাস্টের কথা জিজ্ঞেস করুন। ওটা আমার উপর ছেড়ে দাও, আমি জানি কি বলতে হবে। কিছুক্ষণ পর লাইন পেল শেরিফ। কে নর্ম্যান? শেরিফ চেম্বার্স বলছি। শোন, একটা খবর চাই আমার। এখানে একজন লোক অ্যারবোগাস্ট নামের কাউকে খোঁজ করছে, পুরো নাম মিল্টন অ্যারবোগাস্ট, ফোর্থ ওয়ার্ড থেকে এসেছে, প্যারিটি মিউচুয়াল নামের একটা ফার্মের প্রাইভেট ইনভেস্টিগেটর। সে কি, ও এসেছিল? কখন? আচ্ছা, কিছু বলেছিল? আচ্ছা, কোথায় গেছে জানো কিছু? আচ্ছা, তোমার তাই মনে হলো? না না, তেমন কিছু নয়, ভাবছিলাম সে হয়তো আবার আসতে পারে। আচ্ছা, লোকটা সন্ধ্যা নাগাদ আবার আসতে পারে কি? তাই না? আচ্ছা, তুমি সাধারণত কটার সময় ঘুমাতে যাও? আচ্ছা, এখন ব্যাপারটা বোঝা যাচ্ছে। ঠিক আছে নর্ম্যান, ধন্যবাদ। তোমাদের ওই লোক বোধহয় শিকাগোর দিকে চলে গেছে। শিকাগো? হ্যাঁ, মেয়েটি নাকি বলেছিল সে শিকাগোতে যাচ্ছে। এসব কি যাতা বলছেন? ওই লোকটা আপনাকে ঠিক ঠিক বললেও বলুন তো। অ্যারবোগাস্ট গতকাল সন্ধ্যায় আপনাদের যা বলেছে ঠিক তাই। আপনার বোন গত শনিবার ওই মোটেলে ওঠে জেন উইলসন নামে, নিজের ঠিকানা দিয়েছে স্যান অ্যান্টোনিও, কথায় কথায় বলেছে সে শিকাগো যাচ্ছে। অসম্ভব, ওই মেয়ে তাহলে ম্যারি নয়, কারণ শিকাগোয় তার জানাশোনা কেউ নেই, জীবনে সে ওখানে যায়নি। নর্ম্যান আরও বলেছে অ্যারবোগাস্টের নাকি নিশ্চিত ধারণা ওই জেন উইলসনই আপনার বোন ম্যারি, তার চেহারার বর্ণনা মায়ের হাতের লেখা পর্যন্ত মিলে গেছে। ম্যারির শিকাগো যাবার কথা শুনে অ্যারবোগাস্ট নাকি প্রায় উড়ে নর্ম্যানের মোটেল থেকে বেরিয়ে গেছে। কিন্তু তা কি করে সম্ভব? ম্যারি যদি সেখানে যায়ও, অ্যারবোগাস্ট কি আর তাকে খুঁজে পাবে? এক সপ্তাহ তো হয়েই গেল। অ্যারবোগাস্ট হয়তো জানে কোথায় খুঁজলে তাকে পাওয়া যাবে, সে ইচ্ছে করেই তার প্ল্যানের কথা তোমাদের বলেনি।
হয়তো সে এমন কিছু জানতে পেরেছে যা তোমরা জানো না। কিন্তু অ্যারবোগাস্ট এমন কি কথা জানে যা আমরা জানি না? এসব লোকরা খুব ধুরন্ধর হয়। হয়তো ওখানে গিয়ে আপনার বোনের প্ল্যানটা জেনে ফেলেছিল, আর একবার যদি সে আপনার বোনের খোঁজ পায় এবং টাকাটা উদ্ধার করতে পারে, তখন কি সে আর ওটা তার কোম্পানিকে ফেরত দেবে ভেবেছেন? তার মানে আপনি বলতে চাইছেন মিস্টার অ্যারবোগাস্ট একটা বিশ্বাসঘাতক? আমি তা বলছি না, আমি শুধু বলতে চাই যে $40,000 বেশ বড় অঙ্কের টাকা। সে যেহেতু কথা দিয়েও এখানে আসেনি, তাই আমার মনে হচ্ছে ওরকম কিছু একটা প্ল্যান সে করেছে, নইলে এখানে আসার পর সে আমাকে খবর দেয়নি কেন? আর কেনই বা বিল মিটিয়ে সে চলে যাবে? আচ্ছা, এক মিনিট শেরিফ, এভাবে একলাফে কোনো সিদ্ধান্তে পৌঁছবেন না। এই নরম্যান বেটস আপনাকে যা বলেছে তাছাড়া আপনি কারো কথা তো শোনেননি। এই লোকটা তো মিথ্যা কথা বলতে পারে, তাহার মিথ্যা বলার দরকার কি? সে যা জানে তাই বলেছে। তাহলে কাল রাতে আমি যখন তার মোটেলে গিয়েছিলাম তখন সে কোথায় ছিল? ঘুমাচ্ছিল, আমি যা ভেবেছিলাম ঠিক তাই। দেখো, এই নরম্যান বেটসকে আমি অনেকদিন ধরে চিনি। লোকটা একটু বোকা স্বভাবের কিন্তু মিথ্যাবাদী নয়। তাকে অবিশ্বাস করার কোনো কারণ দেখছি না আমি, কিন্তু তোমাদের অ্যারবোগাস্ট হচ্ছে একটা আস্ত মিথ্যুক। মানে? তুমি বললে না যে সে তোমাকে নরম্যানের মোটেল থেকে ফোন করেছিল, তোমাদের পরে খবর জানাবে বলে আসলে সে তখন শিকাগোর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। কিন্তু এখানে সে মিথ্যা বলল কোথায় কিছুই বুঝতে পারছি না। কেন, সে বলেছিল না যে সে নরম্যানের মার সঙ্গে দেখা করতে চাচ্ছে? নরম্যান বেটসের মাই নেই। নেই? নরম্যান বেটসের মা নেই? হ্যাঁ, 20 বছর আগে তার মা মারা গেছে। তুমি তখন খুব ছোট, ঘটনাটা তোমার মনে না থাকারই কথা। এই নরম্যান বেটসের বাপ এ রাজ্যে এসেছিলেন চাকরির খোঁজে। স্থানীয় একটা রেস্টুরেন্টে কাজ জুটিয়ে নেন তিনি। ওখানেই নরম্যান মানে নরম্যানের মার সঙ্গে তার পরিচয়। নরমা সুন্দরী ছিলেন না, কিন্তু তারপরও মিস্টার বেটস তার দিকে ঝুঁকে পড়েন। আমার ধারণা নরমার প্রচুর সহায় সম্পত্তি এর প্রধান কারণ। তিনি ভদ্রমহিলাকে বিয়ে করেন, কিন্তু তাদের বিবাহিত জীবন যতদূর জানি সুখের ছিল না। খুব বদমেজাজি ছিলেন নরমা, স্বামীর সঙ্গে খিটমিটি লেগেই থাকত। এই সময় তাদের অশান্তি সংসারে আগুনে ঘৃতাহুতি দেন জো বনিসাইডন। জো নরমার বয়ফ্রেন্ড, অনেকদিন স্পেনে ছিলেন, কিসের জন্য ব্যবসা করতেন। ফেয়ারওয়েলে এসে তার পুরনো প্রেম আবার নতুন করে জাগিয়ে ওঠে। তার সঙ্গে নরমার ঘনিষ্ঠ সম্পর্ক কিছুতেই মেনে নিতে পারেননি মিস্টার বেটস। নরমানের জন্মের পর তাদের মধ্যে কোন্দল আরও বেড়ে যায়। লোকে বলাবলি শুরু করে নরমার আসলে জোর অবৈধ সন্তান। মিস্টার বেটসও নিজেও নরমানের ব্যাপারে দারুণ উদাসীন ছিলেন। একদিন নরমার সঙ্গে প্রচণ্ড ঝগড়া করে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। পরে টেক্সাস থেকে উকিলের মাধ্যমে ডিভোর্স নোটিশ পাঠান। নরমা ডিভোর্স লেটারে সই করে দেন। তারপর থেকে মিস্টার বেটস সাহেবের খবর কেউ জানে না। ডিভোর্সের পর জোর সঙ্গে নরমার দারুণ মাখামাখি, বুঝতেই পারছো সম্পর্ক কোথায় গড়িয়েছিল। নরমা কোনোকালেই জোকে বিয়ে করেননি, একসঙ্গেই থাকতেন দুজনে, সুতরাং স্ক্যান্ডাল ভালো মতোই ছড়িয়েছিল। এই মোটেল তিনি জোর সহায়তায় তৈরি করেন। তারপর দুজনের মধ্যে কী যেন একটা গণ্ডগোল হয়। হয়তো নরমা প্রেগনেন্ট হয়ে পড়ে, কিংবা জোর প্রাক্তন স্ত্রী তার দাবি নিয়ে ফিরে আসেন। যা হোক, সমস্যাটা বোধহয় গুরুতর ছিল, কারণ এক রাতে দুজনেই স্ট্রিংনিন খেয়ে আত্মহত্যা করেন, আর নরম্যান বেটসের সামনেই ঘটনাটা ঘটে। মানসিকভাবে প্রচণ্ড আঘাত পায় সে। মাস কয়েক তাকে হাসপাতালে কাটাতে হয়েছিল, এমনকি তার মার অন্তঃস্থিক্রিয়াতেও সে যেতে পারেনি। আচ্ছা, বুঝলাম, কিন্তু নরম্যানের মা যে মারা গেছে সে ব্যাপারে আপনি এত নিশ্চিত হচ্ছেন কি করে? আরে, আমি নিজের মার কফিন বহন করেছি। স্যাম এবং লীলা হোটেলে বসে ডিনার খাচ্ছিল। সির্ফ খেতে হবে বলেই খাওয়া, নইলে খাওয়ার ইচ্ছে বা রুচি কারোই তেমন ছিল না। আমার এখনও বিশ্বাস হচ্ছে না যে মিল্টন অ্যারবোগাস্ট আমাদের কোনো খবর না দিয়ে চলে গেছে আর মেরি শিকাগো গেছে, এটা বিশ্বাস করতে আমার কষ্ট হচ্ছে। কিন্তু শেরিফ বিশ্বাস করছেন। তাছাড়া অ্যারবোগাস্ট নরম্যান বেটসের মার কথা বলে আমাদের বিরাট একটা ধোকা দিয়েছে। হ্যাঁ, তা ঠিক, পুরো গল্পটাই বানোয়ার ছিল। কিন্তু শিকাগোর গল্পটা আমার কাছে কেমন কেমন মনে হচ্ছে। মেরির ব্যাপারে অ্যারবোগাস্ট আমাদের চেয়ে নিশ্চয়ই বেশি জানে না? ইদানিং আমার মনে হয় কি জানো, মেরির ব্যাপারে আমরা আসলে কেউই খুব একটা বেশি জানি না। আমি তার প্রেমিক, তুমি তার বোন, আমরা কেউই বিশ্বাস করি না যে সে টাকাটা মেরে দিয়েছে। কিন্তু তারপরও পরিস্থিতির কারণে বিশ্বাস করতে বাধ্য হচ্ছে যে মেরি কাজ করেছে। হ্যাঁ, আমারও এখন তাই মনে হচ্ছে, কিন্তু কাজটা সে নিজের জন্য করেনি। হয়তো তার আশা ছিল ওই টাকা দিয়ে আপনাকে সে ঋণমুক্ত করবে। তাহলে সে আমার কাছে এলো না কেন?
যদিও তার টাকা আমি কিছুতে নিতাম না, কিন্তু সে আমার সঙ্গে দেখা করলো না কেন? সে দেখা করতেই আসছিল, অন্তত এই মোটেল পর্যন্ত এসেছিল। আমি এই কথাটাই শেরিফকে বোঝাতে চাইছিলাম, কিন্তু শেরিফ আমার কথা কানেই তুললেন না। অ্যাডভোকেট যদি মিথ্যা কথা বলতে পারে, তাহলে নরম্যান বেটস যে সত্যি কথা বলছে তার প্রমাণ কি? ফোনে তার সঙ্গে কথা না বলে শেরিফ নিজে কেন একবার এখানে গেলেন না? এই জন্যে আমি শেরিফকে দোষ দেব না, উনি এগোবেন কোন ভরসায়? কি প্রমাণ আছে তার হাতে যে তিনি হুট করে একজন মানুষের বাড়ি সার্চ করবেন? চাইলেই তুমি বেহুদা কারো ঘরে তল্লাশি করতে পারো না। তাছাড়া নিজের কানেই তো শুনলে, শেরিফ ওই লোককে মোটেও সন্দেহ করছেন না, তিনি ওকে অনেকদিন ধরে চেনেন। আমিও মেরিকে সারা জীবন ধরে চিনি, তাই মন মানে না। কিন্তু শেরিফ তো এও বলেছেন নরম্যান নাকি একটু অদ্ভুত স্বভাবের। ঠিক ওভাবে কিছু বলেননি, তিনি বলেছেন লোকটা সন্ন্যাসীদের মতো একা একা থাকে। অবশ্য এটা খুব স্বাভাবিক, কারণ তার মার মৃত্যুতে মানসিকভাবে যে আঘাত পেয়েছে সেটা হয়তো সে সামলে উঠতে পারেনি। তার মা, এই একটা জিনিস কিছুতেই আমার মাথায় ঢুকছে না। অ্যাডভোকেট আমাদের যদি মিথ্যা বললই, তাহলে এমন একটা ব্যাপারে মিথ্যা বলল কেন? তাহা জানি না, হয়তো প্রথমে সে, তাছাড়া সে যদি কেটে পড়ার তালি করবে তাহলে আবার আমাদেরকে ফোন করতে গেল কেন? সে যে মোটেলে গিয়েছিল এই ব্যাপারটাও সে দিব্যি গোপন করে কেটে পড়তে পারত, বরং এটাই স্বাভাবিক ছিল। স্যাম, আমার কিন্তু একটা ব্যাপারে খুব সন্দেহ হচ্ছে। শেষবার যখন সে আপনাকে ফোন করে তখন কি বলেছিল, নরম্যানের মাকে দেখার ব্যাপারে কিছু? হ্যাঁ, গাড়ি নিয়ে ঢোকার সময় সে শোবার ঘরের জানালায় নরম্যানের মাকে বসে থাকতে দেখে। হয়তো সে সত্যিই দেখেছে। আপনি এটাকে মিথ্যা ভাবছেন কেন? কারণ মিসেস নর্মা মৃত, একজন মৃত মানুষকে জানালার পাশে বসে থাকতে দেখার ব্যাপারটা ডাহা মিথ্যা ছাড়া আর কি। কিন্তু নর্ম্যানই যদি মিথ্যা বলে থাকে? অ্যাডভোকেট তো আন্দাজে বলেছিল জানালার ধারের মহিলাটি নরম্যানের মা। নরম্যান হয়তো ব্যাপারটা স্বীকার করলো, কিন্তু অ্যাডভোকেট তার মার সঙ্গে দেখা করার জন্য জিদ ধরল। সে হয়তো বলেছে তার মা ভীষণ অসুস্থ, দেখা করা যাবে না ইত্যাদি ইত্যাদি। অ্যাডভোকেট এমনই তো বলেছিল আপনাকে নাকি? হ্যাঁ, কিন্তু আমি এখনও বুঝতে পারছি না যে, কিন্তু অ্যাডভোকেট বুঝতে পেরেছিল। আসল ঘটনা হচ্ছে সে গাড়ি নিয়ে ঢোকার সময় সত্যিই জানালার কাছে কাউকে বসে থাকতে দেখে, এবং আমার ধারণা সেই মেয়েটি মেরি ছাড়া অন্য কেউ নয়। কি বলছো লীলা? আমি ঠিকই বলছি, তো অযৌক্তিক কী আছে? মেরি শেষ খোঁজ পাওয়া যায় ওই মোটেলে, তারপর থেকে তার আর কোনো ট্রেস নেই। অ্যাডভোকেট ওই মোটেলে পৌঁছার পরপর রহস্যজনকভাবে নেই হয়ে গেছে, দুটো লোক এভাবে নিখোঁজ। এর বড় কি আমি মেরির বোন হিসেবে শেরিফের কাছে গিয়ে দাবি করতে পারি না যে এ ব্যাপারে আরও ইনভেস্টিগেশন দরকার? ঠিক আছে, তাহলে চলো শেরিফের কাছে যাই। ওরা শেরিফের বাসায় গেল। শেরিফ খাওয়া দাওয়া শেষ করে টুথপিক দিয়ে দাঁত খোঁচাতে খোঁচাতে লীলার অভিযোগ শুনল। আপনাকে কিন্তু অভিযোগপত্রে সই করতে হবে। আমি যে কোনো জায়গায় সই করতে রাজি আছি, কিন্তু আপনাকে ওখানে গিয়ে ভালো করে খোঁজ নিতে হবে। কাল সকালে গেলে হয় না? মানে ব্যাংক ডাকাতির জন্য আমাকে? এক মিনিট শেরিফ। আমি বলছি, দেখুন ব্যাপারটা খুবই সাংঘাতিক। এই মেয়েটির বোনকে এক সপ্তাহ ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা শুধু টাকার ব্যাপার নয়, এর বোনের জীবন মৃত্যুর প্রশ্ন এর সঙ্গে জড়িত। সে হয়তো, ঠিক আছে, আমাকে আর কিছু বলতে হবে না স্যাম, এখন অফিসে যাই চলো। মিস লীলাকে অভিযোগপত্র সই করতে হবে, কিন্তু আবারও বলছি, নরম্যানকে সন্দেহ করে আমরা বৃথা কালক্ষেপণ করছি, নরম্যান খুনি নয়। অফিসে ঢুকে সে ওদের দিকে রাগে দৃষ্টিতে চাইল, সেই সঙ্গে স্বস্তির নিঃশ্বাস ফেলল। আমি যা বলেছিলাম ঠিক তাই, ফলস অ্যালার্ম। কি দেখলেন আপনি? ধীরে ইয়াং লেডি, ধীরে, আমাকে সুস্থির হয়ে একটু বসতে দিন, তারপর সব খুলে বলছি। আমি সরাসরি নরম্যানের মোটেলে যাই। সে তখন বাড়ির পেছনের বনে কাঠ জোগাড় করছিল, ওয়ারেন্টও দেখাতে হলো না, আমাদের দেখে এগিয়ে দিল। মোটেলের চাবি পর্যন্ত হাতে তুলে দিয়ে বলল আমি যেখানে ইচ্ছে সার্চ করে দেখতে পারি। আপনি দেখলেন? অবশ্যই, মোটেলের প্রতিটি জায়গা তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। অবশ্য দেখবো আশাও করিনি, কারণ নরম্যান ছাড়া ওখানে আর কেউ থাকে না, তোমাদের আগেই বলেছি। শোবার ঘর? তিনতলায় একটা শোবার ঘর আছে, নরম্যানের মা যখন বেঁচে ছিল তখন ওটা সে ব্যবহার করত, কিন্তু এখন ওখানে কেউ ঘুমায় না। তবে ঘরটাকে সে আগের মতোই পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে, তার মার স্মৃতি সে আজও ভুলতে পারেনি। মিল্টন অ্যাডভোকেট যে বলেছিল সে তার মাকে দেখেছে, সে কথা জিজ্ঞেস করেছিলেন? নিশ্চয়ই, সে বলল এটা ডাহা মিথ্যা কথা, অ্যাডভোকেট কাউকে দেখেনি। তাকে শিকাগোর ব্যাপারেও জিজ্ঞেস করেছিলাম, তার ব্যাখ্যা শুনে মনে হলো মেরি ওদিকেই গেছে। আমি বিশ্বাস করি না, নরম্যানের মাকে নিয়ে অ্যাডভোকেট শুধু শুধু কেন বানিয়ে বলবে? যদি তার সঙ্গে কখনো দেখা হয় তাহলে তাকেই জিজ্ঞেস করবেন মিস লীলা। অ্যাডভোকেট নিশ্চয়ই জানালার পাশে নরম্যানের মার ভূত দেখেছে। আপনি এত নিশ্চিত হন কী করে যে সে মৃত? বললাম তো, মহিলার অন্ত্যেষ্টিক্রিয়ায় আমি ছিলাম,
মৃত্যুর আগে তিনি নরম্যানকে যে চিঠিখানা লিখে যান ওটাও আমি দেখেছি। তাহার পরও যদি তোমাদের বিশ্বাস না হয় আমি কি করব? আমি কি কবর খুঁড়ে তার কঙ্কাল তোমাদের সামনে হাজির করব? সরি মিস লীলা, আমার কথায় কিছু মনে করবেন না, কিন্তু আমার সাধ্য অনুযায়ী আমি করেছি, পুরো বাড়ি সার্চ করেছি। আপনার বোন ওখানে নেই, নেই মিল্টন অ্যারবোগাস্টো, তাদের গাড়িরও কোনো চিহ্ন খুঁজে পাইনি আমি। তাহলে এখন আমরা কি করব? কেন, মিল্টন অ্যারবোগাস্টোর অফিসে খোঁজ নাও, দেখো তার কোনো খবর দিতে পারে কি না। ধন্যবাদ, আপনাকে কষ্ট দেওয়ার জন্য দুঃখিত। আপনাদের জন্য কষ্ট করাই আমাদের কর্তব্য, তাই না স্যাম? তাই। আপনার কষ্টটা আমি বুঝি মিস লীলা, কিন্তু আমার পক্ষে যা করা সম্ভব তাই করেছি আমি। শুধু সন্দেহের উপর ভিত্তি করে এর বেশি কোনো আমার পক্ষে সম্ভব ছিল না। অবশ্য আপনারা যদি পরবর্তীতে কোনো প্রমাণ হাজির করতে পারেন তাহলে। জানি শেরিফ, আপনি আপনার সাধ্যমতোই চেষ্টা করেছেন, আপনার সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ। লীলা যাবে এখন? বাইরে বের হয়ে হাঁটতে হাঁটতে স্যাম জিজ্ঞেস করল, আমার ওখানে যাবে? না। তবে কি হোটেলে? না। তাহলে কোথায় যাবে? আপনি কি করবেন জানি না, কিন্তু আমি এখন মোটেলে যাব। ওরা আসছে, নরম্যান বেটস জানে। ওরা দেখতে কেমন, সংখ্যায় কজন, এ সম্পর্কে কোনো ধারণা যদিও তার নেই, কিন্তু সে নিশ্চিতভাবেই জানে তারা আসছে। গতকাল রাতে সে যখন শুয়েছিল এই সময় দরজায় কড়া নেড়ে ওঠে, কিন্তু সে বিছানা ছেড়ে ওঠেনি। চমৎকার ঠান্ডা মাথায় কাজ করল নরম্যান, শেরিফের সমস্ত প্রশ্নের জবাব দিল ভেবে চিনতে। তার হাতে মোটেলের চাবি তুলে দিল তল্লাশির জন্য, তবে ভয় ছিল মা আবার সেলার থেকে কোনো কারণে চিৎকার না করে ওঠে, কিন্তু মাও বোধহয় ব্যাপারটা কোনোভাবে টের পেয়ে গিয়েছিল। খুব সহজে নরম্যান বোকা বানালো শেরিফকে। চেম্বার্স মেয়েটা আর মিল্টন অ্যারবোগাস সম্পর্কে কিছু প্রশ্ন করল, জানতে চাইল ওদের শিকাগো যাওয়ার ব্যাপারে সে কিছু জানে কি না। না বলল নরম্যান, ফোনে যা বলেছে তারই পুনরাবৃত্তি করল সে। এসব ভাবতে গিয়েই নরম্যানের হৃৎপিণ্ড খাঁচার সঙ্গে বাড়ি খেতে শুরু করলো। খুব ইচ্ছে হলো এক দৌড়ে সেলারে ঢুকে মার কোলে মুখ গুঁজে পড়ে থাকে, কিন্তু তাতে কোনো কাজ হবে না, পালিয়ে গিয়েও লাভ নেই। কাউন্টারের নিচ থেকে মদের বোতল বের করল সে, দুই প্যাক খাওয়ার পর শরীরটা বেশ চনমনে লাগলো, আর সঙ্গে সঙ্গে ভয়ানক চমকি উঠল। আসলে একটা মেয়েকে আড়াল করতে চাইছে। কে ওই মেয়ে? ও তো সেই মেয়েটা যাকে সে গত শনিবার কবর দিয়ে এসেছে। সে কি করে ওখান থেকে ফিরে এলো? না না, তা কি করে হয়, মৃত মানুষ কখনো জীবিত হতে পারে না। অনিচ্ছা সত্ত্বেও মেয়েটার দিকে আবার তাকালো নরম্যান। না তো, এই মেয়ে সে নয়, এর চুল লালচে বাদামি, অ্যালকোহলটা বেশ কাজে দিচ্ছে। নরম্যান শান্তভাবে দাঁড়িয়ে থাকতে পারছে কাউন্টারে। পুরুষ লোকটা তার সামনে এসে দাঁড়াতে সে জিজ্ঞেস করল, আপনার জন্য কি করতে পারি বলুন, ঘর পাওয়া যাবে? নরম্যান মাথা দোলালো, মেয়েটা এদিকে আসছে। নরম্যান এবার নিশ্চিত হলো এই মেয়ে জেন উইলসনের বোন না হয়েই যায় না। আপনারা কি? হ্যাঁ, ডাবল রুম চাই, কত দিতে হবে? $10। রেজিস্ট্রেড খাতাটা লোকটার দিকে ঠেলে দিল নরম্যান। লোকটা এক মুহূর্ত ইতস্তত করলো, তারপর লিখল, স্যাম রাইট, ইন্ডিপেন্ডেন্স। নাম এবং ঠিকানা দুটোই ভুয়া, জানে নরম্যান। মেয়েটা একদৃষ্টিতে খাতার দিকে চেয়ে আছে। আপনাদের এক নম্বর ঘরটা দিচ্ছি। কোথায় ওটা? নিচতলায় শেষ মাথায়। 6 নম্বর রুমটা দেয়া যায় না? 6 নম্বর রুম? কিন্তু 6 নম্বর রুমটা ভালো নয়, ফ্যানটা ভাঙা, গরমে আপনাদের থাকতে কষ্ট হবে। কোনো কষ্ট হবে না, আমাদের ফ্যানের দরকার পড়বে না, কারণ বৃষ্টি আসছে, এমনিতেই ঠান্ডা লাগবে। তাছাড়া 6 আমাদের খুব লাকি নম্বর, এই মাসের 6 তারিখে আমাদের বিয়ে হয়েছে, তাই। ঠিক আছে, আর কিছু লাগবে আপনাদের? না, ঠিক আছে, ধন্যবাদ। নরম্যান তাদেরকে রুমে পৌঁছে দিল। দরজা ভিজিয়ে দিয়ে নরম্যান ফিরে এলো অফিসে। কাউন্টারের তলা থেকে মদের গ্লাস এবং বোতলটা আবার বের করল। এক গ্লাস হুইস্কি শেষ করে নরম্যান ফ্রেম থেকে লাইসেন্সটা সরালো। ওদের কাণ্ড কারখানা দেখার জন্য আগের মতো চোখ রাখলো দেয়ালের ফুটোতে। বাথরুমে নেই ওরা, বেডরুম থেকে ওদের হাঁটাচলার শব্দ শুনতে পেল। কি যেন খোঁজাখুঁজি করছে দুজন। আসলে কি খুঁজছি আমরা বলতো? যে কোনো কিছু, যেটা ওনার চোখ এড়িয়ে গেছে। ক্রাইম ল্যাবরেটরির গল্প তো জানেনি। এইবার বাছারা ধরা পড়ে গেছে। স্বামীকে কেউ কখন আপনি করে বলে?
কিন্তু আমরা তো আর ডিটেকটিভ নই, আমার মনে হয় ওর সঙ্গে সরাসরি কথা বলাই ভালো, ভয় টয় দেখিয়ে। না না, আমরা যদি অন্য কোনো ক্লু খুঁজে পাই ওকে ডর দেখিয়ে ওর পেট থেকে কথা বের করব পরে। মেয়েটা এখন বাথরুমের দিকে আসছে, সঙ্গে পুরুষটাও। এমন কোনো প্রমাণ যা দেখলে শেরিফের টনক নড়বে। ওদেরকে এবার দেখতে পেল নরমান। মেয়েটা সিঙ্ক পরীক্ষা করতে লাগলো। দেখেছেন সব কেমন ঝকঝকে তকতকে? না কিছুই নেই এখানে, গলা ফাটিয়ে হাসতে ইচ্ছা করলো নরম্যানের। আমি কি এতই গাধা যে তোদের জন্য ওখানে ক্লু সাজিয়ে রাখব, মনে মনে বলল সে। কি করছো তুমি ওখানে? সত্যি তো অবাক হলো নরম্যান, কি করছে সে এতক্ষণ ওখানে? দেখছি স্টলটার পেছনে কিছু আছে কিনা। স্যাম এই দেখুন আমি কি পেয়েছি। মেয়েটা আবার উদয় হলো নরম্যানের সামনে। স্যাম একটা কানের দুল, মেরির কানের দুল। তুমি ঠিক জানো? অসম্ভব, এ হতেই পারে না, মনে মনে বলে উঠল নরম্যান। অবশ্যই। হ্যাঁ দেখো, গত বছর আমি নিজের জন্মদিনে এই দুলটা ওকে দিয়েছিলাম, ডালাসের একটা দোকানে অর্ডার দিয়ে ওর জন্য এটা বানিয়েছি আমি। পুরুষটা আলোর নিচে দাঁড়িয়ে দুলটা দেখল। কৌশল করার সময় সম্ভবত ওটা ছিটকে স্টলের পেছনে পড়ে গিয়েছে, তাই না? লোকটাকে চুপ করে থাকতে দেখে মেয়েটা একটু অবাক হলো। কি হয়েছে স্যাম? আমার মনে হচ্ছে খারাপ কিছু একটা হয়েছে লীলা। এই জায়গাটা দেখো, মনে হচ্ছে রক্ত শুকিয়ে আছে। ও নো। হ্যাঁ লীলা, তুমি যা ভাবছো ঠিক তাই। স্যাম যে করে হোক ওই বাড়িতে আমাদের ঢুকতে হবে। কিন্তু ও কাজটা তো শেরিফ করবেন লীলা। শেরিফ আমাদের কথা মোটেও বিশ্বাস করবে না, এমনকি এই দুলটা দেখলেও না। তিনি বলবেন গোসল করার সময় মেরি নির্ঘাত পা পিছলে পড়ে গিয়েছিল। হয়তো সেরকম কিছু একটা হয়েছে। আপনি তো বিশ্বাস করেন স্যাম, বলুন করেন। না আমি বিশ্বাস করি না, কিন্তু এতেই প্রমাণ হয় না যে নরম্যান বেটস মেরির কিছু করেছে। তার বিরুদ্ধে যা করার শেরিফই করতে পারেন। কিন্তু তিনি তা করবেন না। আমি জানি আমাদের মুখের কথায় তিনি কিছুই করবেন না। আমাদের এমন কোনো প্রমাণ সংগ্রহ করতে হবে যাতে তিনি সত্যি কোনো অ্যাকশন নিতে বাধ্য হন। ওই বাড়িতে গিয়ে ঢুকি চলুন। আমার নিশ্চিত ধারণা ওখানে তেমন কিছু পাবো, কিন্তু এটা খুবই বিপজ্জনক। তাহলে চলুন নরম্যান বেটসের কাছে যাই, তাকে এটা দেখাই, চাপ দিয়ে হয়তো ওর মুখ খোলাতে পারবো। নরম্যানের কাছে এটা নিয়ে যাওয়া যায়, কিন্তু সেই ব্যাপারটার সাথে সত্যি জড়িত থাকলে সে কিছু স্বীকার করবে ভেবেছ? তার চেয়ে এই মুহূর্তে শেরিফের কাছে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। কিন্তু নরম্যান যদি কিছু সন্দেহ করে বসে তাহলে তো সে পালাবে। ও কিছুই সন্দেহ করবে না, কিন্তু তোমার যখন অত চিন্তা তাহলে এসো, এখান থেকে শেরিফের কাছে একটা ফোন করি। ফোনটা লোকটার অফিসে, সে আমাদের সব কথা শুনে ফেলবে। তার চেয়ে একটা কাজ করা যায়, আমি বরং শেরিফের কাছে যাই, আপনি এখানে থাকুন, নরম্যানের সঙ্গে কথা বলুন। ওকে চেপে ধরব? না না, এমনি সাধারণ কথাবার্তা বলুন, আর দুলটা আমাকে দিন। মেয়েটা যদি শেরিফকে রক্তমাখা দুলটা দেখায় তাহলে শেরিফ নিশ্চয়ই আবার আসবেন। মাকে তিনি খুঁজে না পেলেও তার মাথায় অন্য কোনো চিন্তা আসতে পারে। 20 বছর ধরে তিনি যা সন্দেহ করেননি এবার সেই সন্দেহ করে বসতে পারেন। এতদিন যে ভয়টা দুঃস্বপ্নের মতো তাড়িয়ে বেরিয়েছে নরম্যানকে, শেরিফ হয়তো সেই কাজটা করতে পারেন। চাচা জো মার্ক যে রাতে মারা গিয়েছিল সেই রাতে আসলে কী ঘটেছিল সেটা তিনি বের করে ফেলতে পারেন। তার চেয়েও ভয়াবহ ব্যাপার, শেরিফ কিছু একটা সন্দেহ করে যদি ফেয়ারভেলের গোরস্থানে যান এবং মার কবর খোঁড়েন তাহলেই সব গোপনীয়তা ফাঁস হয়ে যাবে। শূন্য কবর দেখেই তিনি যা বুঝার বুঝে নেবেন। সবাই জেনে যাবে নরমা মারা যাননি, তাকে তার ছেলে 20 বছর ধরে লোকচক্ষুর অন্তরালে লুকিয়ে রেখেছে। নরম্যান বেটস তার কাউন্টারের পেছনে দাঁড়িয়ে আছে, দৃষ্টি ড্রাইভওয়ের দিকে। এখান থেকে সিকিমাইলের মতো রাস্তা স্পষ্ট দেখা যায়। দেখলো লীলা গাড়ি স্টার্ট দিল, চলে গেল হাইওয়ের দিকে। স্যাম এসে দাঁড়ালো নরম্যানের সামনে, হালকা গলায় বলল, ও শহরে যাচ্ছে সিগারেট কিনতে। কি করবেন বলুন, এখানে সামান্য সিগারেটও পাওয়া যায় না, কিন্তু এই সময় উনি গেলেন, আকাশের যে অবস্থা, এখনই নামলো বলে। এদিকে খুব বৃষ্টি হয় নাকি? তা হয়, আমাদের এখানে অনেক কিছুই হয়। একটা মদের বোতল বের করে নরম্যান বলল, কি চলবে নাকি এক গ্লাস? আপনি এখানে আসার আগে একটু আগে আমি শুরু করেছিলাম, এখন নতুন করে আবার শুরু করলে মন্দ হয় না? না ইয়ে মানে, আরে ঠিক আছে, অত কিন্তু কিন্তু করতে হবে না।
মদটদ তেমন একটা খান না বুঝি? হ্যাঁ ঠিক বলেছেন। আর ডিউটিতে থাকার সময় তো খাওয়ার প্রশ্নই ওঠে না, কিন্তু এমন আবহাওয়ায় অ্যালকোহলটা শরীর চাঙ্গা করে তোলে, তাই না? তাছাড়া এই বৃষ্টিতে কোনো কাস্টমার আসবে বলে মনে হয় না। নিন, বসে বসে খান, আমি দাঁড়িয়েই পান করব, এটা আমার অভ্যাস বলতে পারেন। এখানে আপনার একা লাগে না? তা লাগে, মাঝে মাঝে খুবই একা লাগে। তবে অনেক লোকজন এখানে আসে, এই ব্যাপারটা উপভোগ করেন না? তারা আসে আবার চলে যায়, আমি কাজের চাপে কারোর প্রতি বিশেষ নজর দিতে পারি না। এখানে কতদিন ধরে আছেন? মোটেল চালাচ্ছি 20 বছরেরও বেশি, কিন্তু এখানে আছি ছোটবেলা থেকে। একাই চালান সব? হ্যাঁ। আরেক গ্লাস নিন। আর লাগবে না আমার। আরে নিন না ভাই, ভয় নেই, আপনার বউকে বলবো না। তাছাড়া একা মদ খেতে মোটেও মজা নেই, তা তো বুঝতেই পারেন। হঠাৎ করে মেরির কথা মনে পড়ল স্যামের। মেরি টাকাগুলো চুরি করেছে, এখানে সে এক রাত ছিল, শাওয়ারের পেছনে তার একটা দুল পাওয়া গেছে। পা পিছলে পড়ে মাথায় আঘাত পেতে পারে মেরি, তখন দুলটা কান থেকে ছিটকে পড়তে পারে, আর এমনটি ঘটাই স্বাভাবিক। তারপর হয়তো সে সত্যিই শিকাগো চলে গেছে। সুতরাং এই নরম্যান বেটসকে মিছামিছি সন্দেহ করা কি অন্যায় নয়? বৃষ্টির শব্দে বাস্তবে ফিরে এলো সে। চুপচাপ বসে না থেকে কথাবার্তা চালিয়ে যাওয়া দরকার। বৃষ্টি বেশ হচ্ছে, কখন থামবে কে জানে। বৃষ্টির শব্দ আমার ভালো লাগে, মুষলধারে বৃষ্টির শব্দ আমি খুব পছন্দ করি। এতে যা হোক, আমরা মাঝে মধ্যে উত্তেজনার খোরাক পাই। আমরা? আপনি একা থাকেন বললেন না? মোটেল আমি একা চালাই, তবে এটাই দুজনেরই ভাগ আছে, আমার এবং আমার মার। আমি জানতাম না। অবশ্য আপনার জানার কথাও না, কেউই জানে না, কারণ মা ঘর থেকে কখনোই বের হয় না, অথচ সবাই জানে মা মারা গেছে। সত্যি বলতে কি, আমরা কাল ভেদে এখানে উত্তেজনার খোরাক পাই, যেমন পেয়েছিলাম 20 বছর আগে। ওই সময় মা আর জোচাচা বিষ খেয়েছিল, আমি শেরিফকে খবর দিয়েছিলাম, তিনি এসে ওদের দেখলেন। মা একটা চিরকুটে সব কিছু লিখে রেখেছিল, তাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। তারপর এনকোয়ারি টু এনকোয়ারি হলো, কিন্তু আমি এনকোয়ারিতে যেতে পারিনি, খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, অনেকদিন হাসপাতালে ছিলাম। আমি যে কিছু করব তার উপায় ছিল না, কিন্তু ঠিকই সব ম্যানেজ করে ফেললাম। আরেক গ্লাস নিন। না। আরে নিন না, এখন না, আগে আপনার গল্পটা শেষ করুন। ও হ্যাঁ, যা বলছিলাম, মাকে আমি কবর খুঁড়ে বাড়িতে নিয়ে এলাম, ওটাই সবচেয়ে উত্তেজনাকর মুহূর্ত ছিল, বুঝলেন না? রাতের বেলা খুঁড়ে কাউকে বের করা যে কি থ্রিলিং, সেটা আপনাকে ব্যাখ্যা করে বোঝাতে পারবো না। মা অনেকদিন কফিনে বন্দি ছিল, প্রথমে ভেবেছিলাম বুঝি মরেই গেছে। মরে গিয়ে গেলে কি আর উনি আমার সঙ্গে হাসপাতালে যোগাযোগ করতে পারতেন বলুন? আসলে মা সমাধিস্থ অবস্থায় ছিলেন, এটা এক ধরনের যোগ প্রক্রিয়া। আমি জানতাম কিভাবে তাকে আগের অবস্থায় ফিরিয়ে আনা যাবে, লোকে এটাকে জাদু বলবে, কিন্তু তাদের ধারণা একেবারেই বোগাস। বিদ্যুতের কথাই ধরুন, লোকে বিদ্যুৎকেও জাদু বলতো, কিন্তু আসলে এটা এক ধরনের শক্তি। বিদ্যুতের মতোই প্রাণকেও আপনি ইচ্ছা করলে নিভিয়ে দিতে পারেন, আবার জাগাতে পারেন। আবার যথাসময়ে জাগিয়েও তুলেছি আমি, আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, খুব ইন্টারেস্টিং ব্যাপার মনে হচ্ছে। আমি জানতাম ঘটনাটা আপনার কাছে ইন্টারেস্টিং মনে হবে। আচ্ছা, ওই তরুণী মেয়েটি এবং আপনি স্বামী স্ত্রী নন, ঠিক না? মানে? দেখুন, আমার সম্পর্কে আপনি যাই ভাবুন না কেন, আমি কিন্তু আপনার চেয়ে অনেক বেশি জানি। মিস্টার নরম্যান, আপনার শরীর ঠিক আছে তো? মানে মানে কি বলতে চেয়েছেন বুঝতে পারছি, ভাবছেন আমি মাতাল হয়ে গেছি তাই উল্টাপাল্টা বকছি। ভুল বন্ধু, ভুল। আপনারা যখন এখানে আসেন তখন আমি মাতাল ছিলাম না। আপনারা দুলটা খুঁজে পেলেন, শেরিফের কাছে যাওয়ার ব্যাপারে মেটার সঙ্গে আলাপ করলেন, সবই আমি শুনেছি, তখনও কিন্তু আমি মাতাল ছিলাম না। আপনি কি বলছেন? ধীরে, এত উত্তেজিত হওয়ার কিছু নেই, ভয় পাওয়ারও কিছু নেই। আমি কি ভয় পেয়েছি? আমি জানি আমি কোনো ভুল করিনি, ভুল করলে কি আর আপনাকে এসব কথা বলতে যেতাম? জানেন, আমি আপনাদের অপেক্ষাতেই ছিলাম, এখানে বসে অপেক্ষা করছিলাম যে কখন আপনি আসবেন আর কখনই বা আপনার সঙ্গিনী রাস্তায় গাড়ি থামাবেন। রাস্তায় গাড়ি থামাবেন মানে? মানে খুব সোজা,
আপনি জেনেও না জানার ভান করছেন কেন? আপনার সঙ্গিনী শেরিফের কাছে যাওয়ার চেয়ে সে আমাদের বাড়িটা খুঁজে দেখার ব্যাপারে বেশি আগ্রহী, তা কি আপনি এত সহজেই ভুলে গেলেন? সে তাই করেছে, মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে এখন আমাদের বাড়িতে চুপিসারে ঢুকেছে। কি যা তা বলছেন, দেখি আমাকে যেতে দিন। এত অস্থির হচ্ছেন কেন? আমি তো আপনাকে ধরে রাখছি না, তার আগে আরেক গ্লাস খেয়ে যান। আপনার বান্ধবীর বোধহয় এতক্ষণ আমার মার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, তবে নিকুচি করেছে আপনার মদের। বলেই শ্যাম পা বাড়ালো দরজার দিকে। ঠিক সেই মুহূর্তে নরক ভেঙে পড়ল ওর মাথায়। খুলির ওপর বোতল ভাঙার শব্দ হলো প্রচণ্ড। দপ করে সাতটা সূর্য জ্বলে উঠল চোখের সামনে। পরক্ষণে নিকোশ কালো একটা অন্ধকারের পর্দা গ্রাস করল ওকে। দরাম করে মাটিতে আছড়ে পড়ল জনের অজ্ঞান দেহ। তরল অন্ধকারের সাগরে হাবুডুবু খাচ্ছে শ্যাম। প্রাণপণে চেষ্টা করছে ভেসে উঠতে, পারছে না। এই সময় কে যেন ওর চুলের মুঠি ধরল, টেনে তুলতে লাগলো ওপরে। চোখ মেলে তাকে দেখতে চাইল, টের পেল একজনকে জড়িয়ে ধরে রেখেছে। তীব্র ব্যথায় মনে হলো ছিঁড়ে যাবে ওটা। নিজেকে মেঝের উপর বসে থাকা অবস্থায় আবিষ্কার করল শ্যাম। যাক, আপনাকে দেখে নিশ্চিন্ত হলাম। ওই ব্যাটা তাহলে লীলা সম্পর্কে মিথ্যা কথা বলছিল। লীলা তাহলে আপনার কাছে গিয়েছিল? শেরিফ জনের কথা শুনছে বলে মনে হলো না। সে বলল, আধ ঘন্টা আগে আমি হোটেল থেকে ফোন পেলাম। ওরা তোমার বন্ধু মিল্টন অ্যারবোগাস্টের খোঁজ করছিল, কারণ সে হোটেল ছেড়ে দিলেও মালপত্র নিয়ে যায়নি। বলে গিয়েছিল আবার আসবে, কিন্তু আর আসেনি। আমার তখন খুব চিন্তা হলো, তোমার খোঁজ করলাম, ভাবলাম তুমি এখানে আসতে পারো, তাই এখানে চলে এলাম। এসে দেখি ভালোই করেছি। এই অবস্থা কে করলো তোমার? লীলা তাহলে আপনার কাছে যায়নি? না তো কেন? তাহলে সর্বনাশ হয়েছে শেরিফ। কিসের সর্বনাশ? আমি তো কিছুই বুঝতে পারছি না। নরমানি বা গেল কোথায়? ওই শয়তানটাই আমার এই অবস্থার জন্য দায়ী। ও নিশ্চয়ই এতক্ষণে বাড়িতে গেছে, ও আর ওর মা। ওর মা? কিন্তু উনি তো মারা গেছেন। মরেনি, সে এখনো বেঁচে আছে। ওই বাড়িতে এখন লীলা একা আর ওরা দুজন। জনের কথা শেষ করতে দিল না শেরিফ, হাত ধরে টান মারল, প্রায় ছুটে বেরিয়ে এলো। কাছাকাছি এসেছে এই সময় কান ফাটানোর শব্দে বাজ পড়ল কোথাও। শব্দটা মিলে যাওয়ার আগে অন্ধকারে চিরে নারী কণ্ঠের সুতীক্ষ্ণ চিৎকার ভেসে এলো। কণ্ঠটা চিনতে অসুবিধে হলো না কারো। চিৎকার করছে লীলা। দ্রুত পা চালালো লীলা। আকাশের অবস্থা খুবই খারাপ, গুম গুম করে গর্জে উঠছে মেঘ, থেকে থেকে সাপের জিভের মতো লকলকিয়ে উঠছে বিদ্যুৎ সোনালি। বাড়িটা পুরনো, কাঠের মেঝে ক্যাচক্যাচ করে আপত্তি জানালো ওর পায়ের নিচে। রাগ ও সবার উপর, মেরির জন্য যেন কারো কোনো চিন্তা নেই। মিস্টার লোরি ব্যাকুল কি করে তার টাকা ফেরত পাবেন সেই চিন্তায়। মিল্টন অ্যারবোগাস্ট সেই টাকার সন্ধান দিতে পারলেই খালাস। শেরিফ কোনো ঝামেলার মধ্যে যেতে চান না, কিন্তু স্যামের ব্যবহারই লীলাকে সব চাপসেট করে তুলেছে। সে তার প্রেমিকার জন্য কোনো ঝুঁকির মধ্যে যেতে রাজি নয়। এদের সবার এক কথা, ওয়েট অ্যান্ড সি। ফোর্থ অর্থে বসে থাকতে সে নিশ্চিন্ত মনে, কিন্তু তার হলো কই? স্যাম কি পারত না নরম্যানটাকে কয়েক ঘা লাগিয়ে পেট থেকে কথা বের করতে? কিন্তু কি আশ্চর্য, ঝামেলা হতে পারে মনে করে সে তা করেনি। বরং লীলা শেরিফের কাছে যাওয়ার কথা বলে সে তাতে সায় দিয়েছে। মরিয়া হয়ে দরজা ধাক্কাতে লাগলো লীলা, কিন্তু কোনো কাজ হলো না। যে করে হোক তাকে বাড়িতে ঢুকতেই হবে। ভেতরে ঢুকল, তার ব্যাগের গোছা থেকে একটি চুলের সেফটি পিন নিয়ে সেটাই লক খোলার কাজে ব্যবহার করল। হলঘরটা অন্ধকার, কয়েক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে থাকলো সে। লাইটের সুইচ খুঁজছে, দেয়ালের গায়ে কোথাও ওটা থাকার কথা। দেয়াল হাতে একটু খুঁজতেই পেয়ে গেল সে সুইচটা, টিপে দিল। মাথার উপর জ্বলে উঠল নগ্ন বাল্ব। নিস্তেজ আলোয় হলঘরটাকে আরও ভৌতিক ঠেকল তার কাছে। বৈঠকখানার ঘরের দিকে এক পলক তাকালো সে, ওদিকে পড়ে গেলেও চলবে, এই ফ্লোরের ঘরগুলো এখন দেখতে চায় না সে। তার আগ্রহ বর্তমানে ওপর তলার প্রতি। অ্যারবোগাস্ট বলেছিল ওপর তলার জানালার ধারে সে একটি নারী মূর্তিকে বসে থাকতে দেখেছে। ওপর তলায় গিয়ে দরজা খুলতে বাথরুম চোখে পড়ল লীলার। প্রথম দর্শনেই মনে হলো এরকম জায়গা জাদুঘর ছাড়া অন্য কোথাও দেখেনি। অবাক চোখে বাথরুমটা দেখতে লাগল। এবার দ্বিতীয় দরজা খুলল, ভেতরে ঢুকে আলো চালালো। এই ঘরের আলোও কম, কিন্তু এই স্বল্প আলোতেই সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছে। সব কিছুই চোখের সামনে ভাসছে ঠিকঠাকভাবে।
দেরাজ দেখা শেষ করে এবার দেয়ালের ছবিগুলোর দিকে নজর দিল লীলা। দেয়ালে দুটো ছবি। প্রথম ছবিটায় ছোট একটি ছেলে একটা ঘোড়ার পিঠে বসে আছে। দ্বিতীয় ছবিতে ওই লোকটিকে দেখা যাচ্ছে একটি স্কুলের সামনে পাঁচটি বাচ্চা মেয়ের সঙ্গে দাঁড়িয়ে আছে। মুষলধারে বৃষ্টি হচ্ছে বাইরে। ছাদে একটানা ঝমঝম শব্দ। কামানের গলার মতো আওয়াজ করে একটা বাজ পড়ল। তীব্র গা গোলানো একটা পারফিউমের গন্ধ ঝাপটা মারল নাকে। দরজার পাশের সুইচ টিপে দিতে আলোয় ভরে উঠল ঘর। সঙ্গে সঙ্গে মুখ হা হয়ে গেল লীলার। এটাই ফ্রন্ট বেডরুম, তাতে সন্দেহ নেই। এই ঘরের প্রতিটি জিনিস অর্ধশতাব্দীর পুরনো, অথচ তারপরেও কেমন জীবন্ত। এই ঘরের জানালা থেকে এক মহিলাকে উঁকি মারতে দেখা যাচ্ছে। নরম্যানের মা যদি মারা গিয়ে থাকে তবে কে ছিল ওটা? নরম্যানের মার ভূত? বিছানার দিকে চোখ পড়তেই কপালে ভাঁজ পড়ল লীলার। ঘরে তৈরি রেড কভারটা খুব সুন্দর, কিন্তু ওটা ঠিকমতো গোজা হয়নি। কিছুক্ষণ আগেও যেখানে কেউ শুয়েছিল তার প্রমাণ বালিশটা দেবে আছে এখনো। ঘুরল লীলা, প্রায় ছুটে নামতে শুরু করল সিঁড়িবে। সামনের দরজাটি খুলল। আতঙ্কিত হয়ে ছুটে চলল লীলা। নিচের হলঘরে কিছু নোংরা বই পড়েছিল। হলঘর পেরিয়ে রান্নাঘরে ঢুকে আলো জ্বালাতেই সামনের দৃশ্যটা দেখে ভয়ে আত্মা খাঁচা ছাড়ার জোগাড় হলো। ছোট্ট লোমশ একটা জন্তু গুড়ি মেরে বসে আছে দেয়ালে। পর মুহূর্তে নিজের ভুল বুঝতে পারল সে। ওটা ভয়ঙ্কর কোনো জন্তু নয়, একটা কাঠ বিড়ালি। পাশেই একটা চুল্লি ঘর। ঘরটা বিশাল। একটা শেডবিহীন বাল্ব ঝুলছে ওটার সামনে। উনুনটা যেমন বড় তেমনই বড় তার দেরাজটা। লীলা স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। ওর খুব ভয় লাগছে। ভয়ে ভয়ে চুল্লির দরজায় হাত রাখল সে। এ দেখি ঠান্ডা। চুল্লির দরজা বন্ধ করে ঘুরে দাঁড়ালো, চারদিকে চোখ বোলাতে লাগলো। আর এই সময় শব্দটা শুনতে পেল। কে যেন দরজা খুলছে। বাড়িতে নিশ্চয়ই কেউ ঢুকছে। কে হতে পারে? স্যাম? তাহলে সে তার নাম ধরে ডাকছে না কেন? কিন্তু কে হতে পারে এটা? লীলা শুনল আগন্তুক সেলারের দরজা বন্ধ করল। পায়ের শব্দ ধীরে ধীরে হলঘরের দিকে মিলিয়ে যেতে লাগল। সেলারে সে আটকা পড়ে গেছে বুঝতে পারল। বেরুবার কোনো পথ নেই। কোনোভাবে যদি লুকোবার একটু জায়গা পেত লীলা, তাহলে অনুপ্রবেশকারীর হাত থেকে রক্ষা পেত। দিশেহারার মতো এদিক ওদিক তাকালো। সিঁড়ির তলাটা বেশ পছন্দ হলো। পুরনো খবরের কাগজ কিংবা কাপড় চোপড় যদি পাওয়া যায় তাহলে ওগুলো গায়ের ওপর চাপা দিয়ে লাফিয়ে উঠল লীলা। কম্বলটা চোখে পড়তেই দেয়ালের সঙ্গে ঝুলছে ওটা। একটা দরজা দেখা যাচ্ছে। ভয়ানক অবাক হলো লীলা দরজাটা দেখে। তার মানে দরজার ওপাশে আরেকটা ঘর আছে। লীলা ফ্রুট সেলারের দরজা খুলল। সঙ্গে সঙ্গে গলা চিরে বেরিয়ে এলো ভয়ার্ত আর্তনাদ। বদ্ধা এক মহিলা শুয়ে আছে ওখানে। চুল সাদা বাদামি, কোচকানো মুখে ভাঁজ পড়েছে। অশ্লীল হাসছে সে লীলার দিকে চেয়ে। মিসেস নর্মা! বিদ্যুৎ বেগে ঘুরল লীলা। অদ্ভুত মোটা চেহারার কে যেন দাঁড়িয়ে আছে ওখানে। পোশাকটা সে তলের পোশাকের ওপরেই পরে নিয়েছে, গায়ে শাল। মুখটা ভয়ঙ্কর রকম সাদা, গালে রুজ, ঠোঁটে টকটকে লাল লিপস্টিক। ঠোঁট দুটো নড়ে উঠল তার। উঁচু কর্কশ একটা স্বর বেরিয়ে এলো ফাঁক দিয়ে। আমি মিসেস নর্মা বেটস। শালের নিচ থেকে হাত বেরিয়ে এলো তার। কসাইদের মতো ছুরি অবপ্রকাশ করল সেই হাতে। মুখ হা হয়ে গেল লীলার। ফুলে উঠল গলার রগ। পেছন থেকে হাতটা চেপে ধরল সে। সর্বশক্তি দিয়ে মোচড় দিল, খসে পড়ল ছুরিটা মেঝেতে। ঠন ঠন আওয়াজ তুলল। স্যামকে দেখে লীলার হা করা মুখ বন্ধ হয়ে গেল, কিন্তু চিৎকার বন্ধ হলো না। উম্মাদ এক স্ত্রী কণ্ঠের চিৎকার প্রতিধ্বনি তুলল সেলারে। তবে চিৎকারটা শুয়ে থাকা মহিলার গলা থেকে আসছে না। আসছে মেইলি পোশাক পরা, গালে রুজ মাখা বিশাল দেহি নর্মান বেটসের গলা থেকে। শেষ পর্যন্ত সবই পাওয়া গেল। ড্রেজার এবং ক্রেন ব্যবহার করে জলা থেকে লাশ এবং গাড়িগুলো ওঠালো কাউন্টি হাইওয়ে ক্রুরা। ইতিমধ্যে ফুলটনের সেই ব্যাংক ডাকাত ধরা পড়ল ওকলাহোমায়। কিন্তু তার খবর ফেয়ারভেলার উইকলি হেরাল্ড পত্রিকা মাত্র আধা কলম জায়গায় ছাপল। শেরিফ চেম্বার্সের ছবিসহ সাক্ষাৎকার ছাপা হলো বিভিন্ন পত্রিকায়। কেসের ব্যাপারে পরিপূর্ণ তদন্তের আশ্বাস দিল সে।
স্থানীয় জেল অ্যাটর্নি সাংবাদিক সম্মেলন ডেকে বললেন তিনি শীঘ্রই নরম্যান বেটসের বিচারের কাজ শুরু করে দেবেন এবং তার বিরুদ্ধে মানুষের মাংসভক্ষণ প্রেতচর্চা অবৈধ যৌন সম্পর্ক এবং ডাকিনীবিদ্যার যে সমস্ত অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগ প্রমাণ হলে সে যাতে কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তি পায় তার ব্যবস্থাও করবেন কিন্তু তিনি বলেই খালাস নরম্যান বেটসের সঙ্গে কথা বলারও প্রয়োজন অনুভব করল না নরম্যানকে এখন স্টেট হাসপাতালে সাময়িক পর্যবেক্ষণের জন্য রাখা হয়েছে গুজব রটনাকারীরাও তার ধারে কাছে ঘেঁষার সুযোগ পেল না কিন্তু তাতে কি শুধু ফেয়ারওয়েল নয় সারা দেশ যেন মেতে উঠল নরম্যানকে নিয়ে কেউ কেউ বলল নরম্যানকে তো আমি ছোটবেলা থেকে চিনি একসঙ্গে কত স্কুলে গিয়েছি কেউ মাথা দুলিয়ে বলল হ্যাঁ নরম্যানটা ছোটবেলা থেকেই জানি কেমন অদ্ভুত স্বভাবের মোটেলটা কর্তৃপক্ষের নির্দেশে বন্ধ করে দেওয়া হলো কারণ পিঁপড়ের মতো একের পর এক লোক আসছিল এই ভৌতিক এবং খুনি বাড়িটাকে দেখতে অনেক এখানে ভাড়া করে থাকার খায়াসও ব্যক্ত করল তবে পয়াবারও হলো স্যামের কারণ প্রচুর লোক তার দোকানে এসে ভিড় জমাল জিনিসপত্র কেনার ছলে দোকানের মালিকের সঙ্গে কথা বলাই তাদের আসল উদ্দেশ্য ফোর্থ ওয়ার্থে লীলার সঙ্গে কয়েকটা দিন কাটিয়ে স্যাম চলে এলো স্টেট হাসপাতালে এখানে তিনজন সাইকিয়াট্রিস্ট নরম্যানকে পরীক্ষা করে দেখছিলেন আরও দিন দশেক পর স্যাম ডক্টর নিকোলাস স্টেইনারের কাছ থেকে তাদের পরীক্ষার ফলাফল জানতে পারল লীলাহর সাপ্তাহিক ছুটিতে চলে এলো জনের ওখানে আসল ঘটনা কি ঘটেছিল তা বোধহয় আমরা কোনোদিনই জানতে পারবো না বলল স্যাম ডক্টর স্ট্রেটনার বললেন সঠিকভাবে তিনিও কিছু বলতে পারবেন না তবে মোটামুটি একটা আন্দাজের উপর তিনি রিপোর্ট তৈরি করেছেন নরম্যানকে প্রচুর ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয় কিন্তু ঘুম ভাঙার পর সে কারোর সঙ্গে কথা বলতে চাইছিল না তবে গত কয়েকদিন ধরে সে নাকি উদ্ভ্রান্তের মতো আচরণ করছে কিন্তু ডক্টর স্টেইনার নরম্যান বেটস সম্পর্কে কি বলেছিলেন জানতে চাইল লীলা স্যাম বলছিল ডক্টর স্টেইনার বললেন নরম্যান তার মাকে ভীষণ ভালোবাসত তাদের মধ্যে সম্পর্ক ছিল অত্যন্ত গভীর তবে এই গভীরতা কোনো অবৈধ সম্পর্কের জন্ম দিয়েছিল কি না ডক্টর স্টেইনার সে ব্যাপারে নিশ্চিত নন তবে দৃশ্যত মিসেস নরমাই তার ছেলের ওপর কর্তৃত্ব করতেন নরম্যানের বয়স বাড়ল তার মধ্যে মেয়েলিপনা ছিল পুরো মাত্রায় ডক্টর স্টেইনারের ধারণা সে অনেক আগে থেকেই ট্রান্সভেস্টাইটদের মতো আচরণ শুরু করে ট্রান্সভেস্টাইট কাকে বলে জানো হ্যাঁ যেসব পুরুষ মেয়েদের পোশাক পরে থাকতে ভালোবাসে তারাই তো নাকি হ্যাঁ তারাই তো এই ট্রান্সভেস্টাইরা সমকামী হয় বলে অনেকের ধারণা কিন্তু সবাই যে সমকামী হবে এমন কোনো কারণ নেই অনেক ট্রান্সভেস্টাইটকে সাধারণ মানুষের মতো বিপরীত লিঙ্গের প্রতি প্রচণ্ড আকর্ষিত হতে দেখা গেছে নরম্যান বেটসেরও তার মার প্রতি তীব্র আকর্ষণ ছিল একদিকে সে ইচ্ছে করতো যেন সে নিজেই তার মা হয়ে ওঠে অন্যদিকে সে চাইতো মার সঙ্গে তার যেন কখনো বিচ্ছেদ না ঘটে নরম্যান বড় হওয়ার পর সম্ভবত তার মা আবিষ্কার করে তার ছেলের নিজ থেকে পথ চলার কোনো ক্ষমতা নেই হয়তো তার মাই চাইনি ছেলে বড় হোক নরম্যানের এই অবস্থার জন্য তার মা কতটা দায়ী সেটা বোধ হয় কখনোই জানা সম্ভব হবে না বাইরে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েই হয়তো নরম্যান অধিভৌতিক ব্যাপারগুলোতে খুব আগ্রহী হয়ে ওঠে এই সময়ে রঙ্গমঞ্চে আবির্ভাব ঘটে জো মার্কের জো মার্ক সম্পর্কে ডক্টর স্টেইনার নরম্যানের কাছ থেকে তেমন কিছুই জানতে পারেননি লোকটার প্রতি এই 20 বছর পরও তার ঘৃণা সীমাহীন জো মার্ককে নিয়ে সে কোনো কথাই বলতে চায়নি ডক্টর স্টেইনার অবশ্য শেরিফের সঙ্গে কথা বলে পুরনো কাগজপত্র ঘেঁটে মোটামুটি একটা গল্প দাঁড় করেছেন তার সম্পর্কে জো মার্কের সঙ্গে মিসেস নরমার যখন পরিচয় হয় তখন তার বয়স 40-41 হবে আর মিসেস নরমার বয়স 38-39 মিসেস বেটস দেখতে সুন্দরী ছিলেন না বরং অল্প বয়সে তার চুল পেকে গিয়েছিল গায়েও মাংসের বালাই ছিল না মিস্টার বেটস তার প্রেমে পড়েছিলেন তার সম্পত্তির লোভে শেরিফের কাছ থেকেই শুনেছ কিন্তু স্ত্রীর সঙ্গে বনিবনা না হয় তিনি বাড়ি ছেড়ে চলে যান এটাও তুমি জানো এই সুযোগটাকে কাজে লাগান জো মার্ক তিনি মিসেস নরমার সঙ্গে আরও ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন মিসেস নরমার মানসিক অবস্থা তখন খুবই খারাপ ছিল তিনি পুরুষ জাতটাকেই ঘৃণা করতে শুরু করেন আর এর ধকলটা সইতে হয়েছে নরম্যানকে ধমকে ধমকে তিনি নরম্যানের ব্যক্তিত্বের 12টা বাজিয়ে দিয়েছিলেন যাক যা বলছিলাম জো মার্ক অনেক কসরতের পর মিসেস নরমার মন গলাতে সমর্থ হন তাকে বিয়ে করতে রাজি হন ভদ্রমহিলা জোর ইচ্ছা ছিল মিসেস নরমার ফার্মটাকে বিক্রি করে ওই টাকা দিয়ে একটা মোটেল করার মোটেল বানানোর ব্যাপারে নরমার কোনো আপত্তি করেনি প্রথম মাস তিনেক সে এবং তার মা মিলে মোটেল চালিয়েছেন তারপর একদিন তার মা তাকে জানান তিনি জো মার্ককে বিয়ে করতে যাচ্ছেন ডক্টর স্টেইনারের ধারণা বিয়ের ব্যাপারটা নরম্যানকে ভয়ানক আঘাত করে
কারণ এর আগে একদিন সে জো আর তার মাকে বেডরুমে নগ্ন অবস্থায় দেখে ফেলেছিল। সে তার মা আর জো চাচাকে বিষ খাওয়ায়। স্ট্রিকনিন নামের ওই ইঁদুর মারার ওষুধটা সে তাদের কফিতে মিশিয়ে দিয়েছিল। এই বিষয়ে মানুষ অজ্ঞান হয় না, প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে থাকে। একসময় পেশিতে খিঁচ ধরে শ্বাস বন্ধ হয়ে মারা যায় ভিকটিম। বিষয়টা ভয়ঙ্কর বটেই, শুধু তাই নয়, সে তার মার হাতের লেখা নকল করে আত্মহত্যার স্বীকারোক্তিও লিখেছিল। আর কাজটা সে করেছিল ঘটনার সময়। ওরা মারা যাওয়ার পর সে শেরিফের কাছে ফোন করে। কেউ সন্দেহ করেনি যে নরমানই খুনি? না, সবাই বরং এটাকে আত্মহত্যা ভেবেছে। প্রথম কারণ হচ্ছে নরমানের মারই স্বীকারোক্তিপত্র। নরমান চিঠিটা এমনভাবে লিখেছিল যে লোকজন বলাবলি শুরু করে তার মা আবার গর্ভবতী হয়ে পড়ার লজ্জায় আত্মহত্যা করেছেন। আর জো মার্ক সম্পর্কে গুজব ছড়ালো, ওয়েস্ট কোস্টে তার বউ ছেলেমেয়ে আছে, এখানে তিনি অন্য নাম পরিচয়ে ছিলেন। আর ওদের দুজনকে খুন করার টেনশন সহ্য করতে না পেরে নরমান পাগল হয়ে গিয়েছিল। সবাই ভেবেছে মাতৃশোকে ছেলের মাথা খারাপ হয়ে গেছে। কেউ অবশ্য স্বীকারোক্তিপত্রটা অত গোলমালের মধ্যে ভালো করে লক্ষ্য করেনি, তাহলে কারো না কারো মনে সন্দেহ জাগতই। কারণ খুনের মতো একটা ভয়াবহ ব্যাপারের মধ্যে একজনের হাতের লেখা হুবহু নকল করা খুবই শক্ত ব্যাপার। লোকজন জানতো নরমান পাগল হয়ে গেছে, কিন্তু জানতো না চিঠিটা লেখার সময় তার মনের ভেতর কি বিরাট রদবদল হয়ে গেছে। চিঠিটা লিখতে লিখতে নরমান নিজেই হয়ে উঠেছিল তার মা। সব কিছু শেষ হয়ে গেছে মনে হলেও মার বিচ্ছেদ সে কিছুতেই সহ্য করতে পারছিল না। সে চাইছিল তার মা আবার জীবিত হয়ে উঠুক। দুঃখে ও যন্ত্রণায় সে ভয়ানক ভেঙে পড়ে। তার মানসিক অবস্থা এতই খারাপ ছিল যে কেউ তাকে আত্মহত্যার বিষয়ে কোনো প্রশ্ন করতে ভরসা পায়নি। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সে হাসপাতালে থাকার সময়ই তার মা আর জো মার্ককে কবর দেওয়া হয়। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর নরমান তার মাকে কবর খুঁড়ে তোলে, তাই না? দৃশ্য তো তাই, মূর্তি স্টাফ করা তার শখ ছিল। মিসেস নর্মাকে সে কবর থেকে তুলে স্টাফ করে রেখেছিল। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারলাম না, নরমান যদি নিজেকে তার মা বলে ভাবত তাহলে? ব্যাপারটা আসলে খুবই জটিল। ডক্টর স্টেইনারের মতে নরমানের মধ্যে তিনটি ব্যক্তিত্ব কাজ করত। প্রথমত শিশু নরমান, যে মাছার অন্য কিছু বুঝত না, তাকে তার মার কাছ থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে এমন যে কাউকে সে ভয়ানক ঘৃণা করত। দ্বিতীয়ত মিসেস নর্মা বেটস, নরমান জানতো তার মাকে কিছুতেই মরতে দেওয়া যাবে না। আর তিন নম্বর চরিত্রটি পূর্ণবয়স্ক নরমান। এই নরমান কাজে কর্মে স্বাভাবিক এবং সাধারণ। এই তিনটে সত্ত্বেই বিভিন্ন সময়ে বিভিন্নভাবে নরমানের মধ্যে কাজ করত। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর নরমান বাড়িতে ফিরে আসে। তীব্র অপরাধ বোধ তাকে আচ্ছন্ন করে রেখেছিল। প্রবল মানসিক চাপ তাকে বাধ্য করে পরবর্তী কাজগুলো করতে। তার মনে হয় মার ঘর শুধু ঠিকঠাক করে রাখলেই চলবে না, তাকেও এখানে এনে রাখতে হবে। তারপর সে কবর খুঁড়ে মিসেস নরমাকে নিয়ে আসে। রাতে সে তাকে বিছানায় শুয়ে দিত, দিনের বেলা তাকে পোশাক পরিয়ে বেডরুমের জানালার কাছে বসিয়ে রাখত। মিল্টন অ্যারবোগাস্ট ওই সময় তাকে দেখে ফেলে। নরমান প্রায় তার মার সঙ্গে কথা বলতো, যেভাবে ভেন্ট্রিলোকুইস্ট তার ডামির সঙ্গে কথা বলে সেভাবে। তবে এই কথা হতো শিশু নরমান এবং তার মার সঙ্গে। সাবালক অবস্থায় অর্থাৎ নরমান যখন পূর্ণবয়স্ক মানুষের সত্তায় অবস্থান করছে, তখন সে সব কিছুতেই বুঝতে পারত। সে প্রকৃতিস্থ থাকার ভান করত বটে, কিন্তু আদৌ সে কতটুকু প্রকৃতিস্থ ছিল তা কে জানে। প্রেতচর্চা, ডাকিনবিদ্যা ইত্যাদি আধিভৌতিক ব্যাপারগুলোয় নরমানের আগ্রহ ছিল, খুবই শক্ত। লোকজন জানত যে নরমাল পাগলই হয়ে গেছে একেবারে, এবং সেগুলো মনে প্রাণে বিশ্বাসও করত। তো এইভাবেই সে একসঙ্গে তিনটি জীবনযাপন করে চলছিল। তারপর ম্যারি ওখানে এলো এবং সে ম্যারিকে খুন করল। না, মা খুন করল তাকে। হ্যাঁ, মিসেস নরমা খুন করেছেন তোমার বোনকে। ডক্টর স্টেইনারের মতে কোনো গোলমাল হলেই মিসেস নরমা প্রধান ভূমিকা পালন করতেন। নরমান মদ খেয়ে মাতাল হয়ে যেত, তখন ঘটনা সামাল দিতেন তার মা। মাতাল অবস্থায় নরমান তার মার পোশাক পরত এবং নিজেই মা হয়ে যেত। অবচেতন মনেই সে তারপর খুন করত। সে জানতো খুন সে করছে না, করছে তার মা। কিন্তু সে যখন সাবালক অবস্থায় ফিরে আসতো, তখন মার জন্য তার খুব চিন্তা হতো। মাকে বাঁচাতে হবে, এই চিন্তা থেকে সে পরবর্তী কাজগুলো করত। লাশ গায়েব করা, চিহ্ন মুছে ফেলা ইত্যাদি। কিন্তু ডক্টর স্টেইনারের মতে সেই আসল খুনি? হ্যাঁ, ডক্টর স্টেইনার নরমানকে সাইকোটিক মনে করেন। আসলেই তো বদ্ধ পাগল সে, তাকে হয়তো সারা জীবন হাসপাতালেই কাটাতে হবে। বিচার হবে না? না, বিচার হবে না। তোমার হয়তো খারাপ লাগছে শুনে। না, এই ভালো হয়েছে। আসলে জীবনে কত অদ্ভুত ঘটনাই তো ঘটে, আমি তো কল্পনাও করিনি শেষ পর্যন্ত এমন একটা ব্যাপার আমরা আবিষ্কার করব। জানেন, নরমানের প্রতি আমার এখন কোনো রাগ লাগছে না, বরং মনে হচ্ছে নিজেদের আমরা যতটা সুস্থ মনে করি আসলে তার বেশিরভাগই ভান। যাক, তাহলে সব শেষ হলো, আমি ব্যাপারটা ভুলে যেতে চাই।
সম্পূর্ণ ভুলে যেতে চাই। সম্পূর্ণ? স্যাম বিড়বিড় করে বলল, লীলার দিকে তাকালো না পর্যন্ত, বেরিয়ে গেল দরজা খুলে। কিন্তু সব কিছু কি আসলেই শেষ হলো? শেষ ঘটনাটা ঘটল নিঃশব্দে, পরিত্যক্ত ছোট ঘরটায়। এই ঘর একসময় তিনটে কণ্ঠ সরব হয়ে উঠত, মিশে যেত একসঙ্গে, পুরুষ কণ্ঠ, নারী কণ্ঠ এবং শিশু কণ্ঠ। কিন্তু এই ঘরে এখন মাত্র একটি কণ্ঠ আছে, একজন মাত্র আছে, আর কেউ নেই। এই বাড়িতে একটা খারাপ ছেলে ছিল। ছেলেটা তাকে এবং তার প্রেমিককে বিষ খাইয়ে মেরে ফেলতে চেয়েছিল। তার প্রেমিক মরেছে, কিন্তু সে মরেনি, তাকে কবরও দেওয়া হয়েছিল। চোখ বুঝলে তাকে এখনও কফিনের নরক অন্ধকার তারা করে ফেরে। মনে পড়ে সেই রাতের কথা, যে রাতে তার কবর খোঁড়া হলো, কফিন খোলা হলো। তারপর এ বাড়িতে একটা খারাপ লোকও ছিল, লোকটা খুনি ছিল। সে দেয়ালের ফুটো দিয়ে তাকাতো, বোতল বোতল মদ খেত, নোংরা বই পড়ত। কিন্তু সবচেয়ে মারাত্মক ব্যাপার, সে দুটি নিরীহ মানুষের মৃত্যুর জন্য দায়ী। একটি ছিল ওই সুন্দরী মেয়েটি, যার ফিগার ছিল সত্যি দেখার মতো, আর বাকিজন পুরুষ। পুরুষটি মাথায় ছাই রঙা স্টেটসন হ্যাট পরত। সেই হত্যাকাণ্ডের ব্যাপারে সব কিছু জানে, আর জানে বলেই সব নিখুঁতভাবে মনে করতে পারছে, কারণ ঘটনার সময় সে ওখানে উপস্থিত ছিল। সে কিছুই করেনি, শুধু চেয়ে চেয়ে দেখেছে। কিন্তু খারাপ লোকটা নিজে খুন করে সব দোষ তার উপর চাপিয়ে দিয়েছে, বলেছে মা খুন করেছে, একেবারেই মিথ্যে কথা। সে কি করে খুন করবে? তাকে তো স্টাফ করা মূর্তির মতো দিনের পর দিন পড়ে থাকতে হয়েছে। স্টাফ করা মূর্তি কি কাউকে কখন আঘাত করতে পারে? সে জানে খারাপ লোকটার কথা কেউ বিশ্বাস করবে না। খারাপ লোকটা তার কাছে এখন মৃত, মৃত খারাপ ছেলেটাও, কিংবা ওরা দুজনেই তার দুঃস্বপ্নের একটা অংশ ছিল। দুঃস্বপ্নটা এখন দূর হয়েছে চিরতরে, কিন্তু সে ছিল, আছে এবং থাকবে। থাকবে এই ছোট ঘরটাতে স্টাফ করা মূর্তির মতো, নড়বে না, চড়বে না, শুধু স্থির হয়ে বসে থাকবে। তাহলে কেউ তার কথা জানবে না। স্থির হয়ে বসে থাকলো সে। তারপর একসময় একটা মাছি ঢুকলো জানালার গরাদ দিয়ে, এসে বসলো তার হাতের উপর। সে এখন ইচ্ছে করলেই মাছিটাকে চাপড় মেরে তাড়াতে পারে, কিন্তু সে চাপড় মারবে না, কারণ নড়লেই যদি কেউ দেখে ফেলে তাহলেই তো সব জানাজানি হয়ে যাবে। থাক, মাছিটা যেখানে বসে আছে সেখানেই। উম্মাদ নরম্যান বেটসকে হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য, কিন্তু সেখানে এক নার্সকে খুন করে সে পালিয়ে যায়। তারপর শুরু হয় আরেক রুদ্ধশ্বাস কাহিনী। কিন্তু কি সেই কাহিনী? সে কাহিনী জানতে হলে শুনতে হবে সাইকো সিরিজের দ্বিতীয় অধ্যায়, সাইকো 2।